কাঁদছো কেন? কেঁদে কি হবে? কাঁদলে যদি সমস্যা মিটে যেত দুজন মিলে কাঁদতাম, কিন্তু মিটবে না। কান্না থামাও, না হলে আমি কথা বলতে পারবো না। আমি এই কথাগুলো তোমাকে 2-3 দিনের মধ্যেই বলতাম, তুমি আজকে আশায় হাজি বলছি। সবসময় তিতির কাঁদলে মুগ্ধ পাগল হয়ে যায়, চোখ মুছিয়ে দেয়, বুকে নিয়ে আদর করে কান্না থামায়, আর আজও কত স্বাভাবিক। বন্ধ ঘরের মাঝেও দূর থেকে এসব বলছে, একবার চোখটাও মুছিয়ে দিচ্ছে না। এই কি তিতিরের চেনা মুগ্ধ! পুরো পৃথিবীটাই ভেঙে পড়লো তিতিরের মাথার উপর। তিতির মুগ্ধকে নিজের দিকে ফিরিয়ে বলল, তুমি এভাবে বলো না, আমার তোমাকে অচেনা লাগছে। না, আমি বলবো, যত কষ্টই হোক তিতির বাস্তবতাটা ফেস করতেই হবে। তিতির কিছুতেই কান্না থামাতে পারছে না মুগ্ধ, একটু থেমে আবারও বলল। তিতির চুপচাপ সব শুনছে আর কাঁদছে মুগ্ধ, আবারও বলল, ধরো সিলেটে আমরা যেভাবে ছিলাম, আমি যা পেয়েছি আসার পর থেকে তা আমার প্রতিদিন পেতে ইচ্ছে করে। একটা রাত আমি ঠিক করে ঘুমাতে পারিনি। সম্পর্ক থাকলে আমাদের মধ্যে আরও অনেক কিছু হবে, কারণ এখন আমাদের মধ্যে কন্ট্রোলটা নেই বললেই চলে। আগে আমরা জানতাম একদিন না একদিন আমরা দুজন দুজনের হবই, তাই তুমিও আগে সব কিছুতেই বাধা দিতে, আমিও তোমার বাধা শুনতাম। শত ফাজলামো করলেও কখনোই সেভাবে আগাইনি, আর এখন যখন দুজনেই জানি আমাদের এক হওয়াটা আর কখনোই সম্ভব না, তখন তুমিও কিছুতেই বাধা দাও না, আর আমিও নিজেকে কন্ট্রোল করতে পারি না। পাগল হয়ে গিয়েছি এই দুজন দুজনের জন্য, কন্ট্রোললেস হয়ে গিয়েছি। শুধু মনে হয় আর তো পাবো না, এই শেষ। অসম্পূর্ণ অনিশ্চিত সম্পর্কগুলো এমনই হয়। সব শুনছে আর কাঁদছে মুগ্ধ, আবারও বলল, তিথির যতই বলি বিয়ে করবো না বিয়ে করবো না, বিয়ে আমাদের করতেই হবে, কারণ আমাদের ফ্যামিলি। তোমার যে ফ্যামিলি এমন কিছু করবে যে তুমি বাধ্য হবে বিয়ে করতে। আর আমার মা, সে তো প্রতিনিয়ত আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতেই থাকে। এখনও সাকসেসফুল হয়নি, কিন্তু কবে যে হয়ে যাব জানি না। আচ্ছা, এখনও সাকসেসফুল হয়নি, কিন্তু কবে যে হবে জানি না। বিয়ে আমাদের দুজনেরই করতে হবে তিথির, কিন্তু যে কোনো একজনের আগে হবে। সেই দিনটি হবে আমাদের দুজনের জীবনের সবচেয়ে অসহ্যকর দিন। সেদিন আমরা দুজনেই থাকবো অসহায়। অসহায়ত্বের চেয়ে কষ্টের কিছু নেই এই পৃথিবীতে। আমরা যদি এরপরও সম্পর্ক রাখি তাহলে আরো ক্লোজ হতে থাকবো, তখন ওই দিনটি ফেস করতে পারবো না তিথির। তিতির ঝাঁপিয়ে পড়ল মুগ্ধর বুকে, জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি এমন করো না প্লিজ, যতদিন একসাথে থাকা যায় আমরা থাকি না প্লিজ, যতটুকু পারো ততটুকুতেই তো শান্তি। মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরলো না, বলল, না তিতির, শান্তি নেই। আমি নিশ্চিন্তে তোমাকে আদর করতে পারি না, মন খুলে কথা বলতে পারি না, সবসময় হারানোর ভয় আতঙ্ক, এভাবে পারছি না আর। এই ঝুলন্ত অবস্থার একটা শেষ হওয়া চাই। তিতির কাঁদতে কাঁদতে মুগ্ধকে জড়িয়ে ধরা অবস্থাতে হাঁটু গেড়ে বসে পড়ল। মুগ্ধর হাঁটু জড়িয়ে ধরে বলল, আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ, আমি মরে যাব। মুগ্ধ তিতিরকে উঠালো না, চুপ করে দাঁড়িয়ে রইল। তিতিরকে এভাবে কষ্ট দিতে ওর বুকটা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু মুগ্ধ শক্ত করলো নিজেকে। অনেকক্ষণ পর তিতির নিজেই উঠে দাঁড়ালো, কান্না আরও বাড়ল। কাঁদতে কাঁদতে মুগ্ধর বুকে হাত রেখে ধাক্কা দিয়ে বলল, এই তুমি দেখছো না আমি কাঁদছি। মুগ্ধ চুপ করে অন্যদিকে তাকিয়ে রইল। তিতির উম্মাদের মতো মুগ্ধর হাত দুটো দিয়ে নিজের চোখের জল মুছিয়ে বলল, আবার চোখের পানি মুছে দাও না, দাও না মুছে। মুগ্ধর চোখের পানিও মুছে দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তিতির এবার মুগ্ধের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরল। একটু পর মুগ্ধের হাত দুটো নিজের কোমরে রেখে কাঁদতে কাঁদতে বলল, ধরো না আমাকে। মুগ্ধ ধরল না, তিতিরের কান্না থামলই না, আবারও বলল, এমন করো না, আমি মরে যাব প্লিজ, এমন করো না, আমাকে দূরে সরিয়ে দিও না, তোমাকে আমাকে ছেড়ো না। মুগ্ধ এতক্ষণে বলল, তাহলে তুমি ছাড়ো তোমার ফ্যামিলিকে। তিতির অবাক হয়ে তাকালো মুগ্ধের দিকে। মুগ্ধ আরো বলল, হ্যাঁ, যেহেতু তারা অপশন দিয়ে দিয়েছে, হয় ফ্যামিলি না হয় আমি, দেন ইউ হ্যাভ টু পিক ওনলি ওয়ান। তিতির মুগ্ধকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো, কিছু বলল না, শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুগ্ধ বলল, তুমি আজ আর যেও না, আজই বিয়ে করব, তাহলে তো আমাদের আর দুজন দুজনকে ছেড়ে থাকতে হবে না। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? যদি তাই ভাবো তবে তাই। তিতির চোখ মুছলো, বিশেষ লাভ হলো না, সঙ্গে সঙ্গে আবারও গাল ভিজে গেল নতুন চোখের জলে। বলল, আমি জানি আমার ফ্যামিলির কাছে তুমি অনেক অপমানিত হয়েছ, তোমার তাদের ওপর রাগ থাকাটাই স্বাভাবিক, কিন্তু তবুও তো আমার ফ্যামিলি আমি রাগ করতে পারি না, উল্টো আমার ফ্যামিলি নিয়ে তুমি কিছু বললে আমার গায়ে লাগে, এখন যাই ব্যবহার করুক, ছোটবেলা থেকে যে ভালোবাসা আর সাপোর্ট দিয়েছে তা আমি ভুলতে পারি না, আর সবাই যেমন তেমন আমার বাবার জন্য আমি পারি না,
আর তুমি যে ভালোবাসাটা আমাকে দিয়েছো তার সব মেয়েদেরই স্বপ্ন থাকে। তুমি আমার রক্তে মিশে গেছো, তা থেকে আলাদা করতে পারবো না কিছুতেই। তাই বাবা আর তুমি দুজনকেই আগলে রাখতে চেয়েছিলাম। যাই হোক, আমার জন্য অনেক কষ্ট করেছো তুমি, আর করতে হবে না, আজ থেকে তুমি ফ্রি। এ কথা বলেই তিতির ব্যাগটা সোফার উপর থেকে তুলে বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে। মুগ্ধ বলল, কোথায় যাচ্ছ? বাসায়। দাঁড়াও, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। তিতির পেছনে ফিরে তাকিয়ে হেসে বলল, লাগবে না, আমি চলে যেতে পারবো। তিতিরের চোখ উপচে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মুগ্ধ বলল, হ্যাঁ আমি জানি তুমি একা যেতে পারবে, কিন্তু যেহেতু তুমি আমার বাসায় এসেছো আমার একটা দায়িত্ব আছে। না, আমার প্রতি আজ থেকে তোমার আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। অনেক দিয়েছো তুমি আমাকে, কোনোদিনও ভুলবো না। কথা শেষ করে তিতির বেরিয়ে গেল। ঘর থেকে বের হতে মুগ্ধর মা বলল, তিতির তুমি কাঁদছো কেন মা? আন্টি আমি চলে যাচ্ছি, মাফ করবেন, বলেছিলাম দুপুরে একসাথে খাবো, সেটা এখন আর সম্ভব না। ততক্ষণে মুগ্ধ বেরিয়ে এসেছে ঘর থেকে। তিতির বেরিয়ে যেতেই মা পেছনে পেছনে যাচ্ছিল। মুগ্ধ বলল, মুগ্ধ আটকালো না তিতিরকে, ওর মা এসে আচমকাই ওর গালে একটা চড় মারল। মুগ্ধ আকাশ থেকে পড়ল। মা শেষ কবে ওকে মেরেছিল মনে করতে পারছে না, পিউ অবাক হয়েছে রইল। মুগ্ধ বলল, এটা কি হলো? মা বলল, তুমি মেয়েটাকে এভাবে কাঁদালি কেন? মা মাঝে মধ্যে না আমি তোমাকে বুঝেও বুঝি না, এমনিতে অন্য মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে থাকো, সারা দিন রাত আমাকে বলতে থাকো বিয়ে কর বিয়ে কর, আর আজ তিতিরকে কাঁদিয়েছি বলে তুমি আমাকে মানলে? না বোঝার কি আছে, আমি তো তিতিরকে খুব পছন্দ করি, ওর মতো লক্ষ্মী ধৈর্যশীল আর সংসারী মেয়ে খুব কমই হয়, ও তোর বউ হলে মরেও নিশ্চিন্তে থাকতাম, কিন্তু তিতিরের ফ্যামিলি তো কোনোদিন ওকে তোর সাথে বিয়ে দেবে না, সেজন্যই আমি তোকে বিয়ে দিতে চাই। বয়স কি কম হয়েছে? কমই তো, মাত্র 31 গেল। তোর বাপ এই বয়সে এক ছেলের বাবা হয়েছি। হ্যাঁ কিন্তু বাবা তো, কথা শেষ করতে দিল না মা, তার আগেই বলল, আর একটা চর মারবো এটা নিয়ে কথা পেঁচালে। মুগ্ধ থেমে গেল। মা বলল, যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। মুগ্ধ বলল, কোনটা? কি হয়েছে, ওভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? মা আজ আমি ওর সাথে অনেক কড়া কথা বলেছি, অনেক কষ্ট দিয়েছি ওকে। কেন? দরকার ছিল এটার। কি বলছিস তুই, মেয়েটা সারাক্ষণ ফ্যামিলি থেকে কষ্ট পায়, কোথায় তুই একটু সাপোর্ট দিবি তা না, তুই উল্টো কষ্ট দিচ্ছিস আর বলছিস দরকার ছিল। হ্যাঁ দরকার ছিল, এবারও খুব শীঘ্রই চলে আসবে আমার কাছে, যেটা ও এতদিন পারছিল না। এত শিয়ার হচ্ছিস কি করে? আমি ওকে খুব ভালো করে চিনি মা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঙাতে হয়, আজ আমি আঙ্গুল বাঁকিয়েছি, এখন শুধু ঘি ওঠার পালা। এজন্যই বলে ছেলেরা অমানুষ, মেয়েদের নিয়ে বাজি খেলতে ওরা একটুও ভাবে না। হ্যাঁ মা তুমি ঠিক বলেছো, ছেলেরা অমানুষই হয়, কারণ তাদের কাছে প্রিয়জনের একদিনের হাসির চেয়ে সারা জীবনের সুখটা বেশি ইম্পর্টেন্ট, আর তার জন্য তারা সব কিছু করতে পারে। এক বুক কান্না মুগ্ধর গলায় এসে আটকে গেল। মায়ের এবার কষ্ট হলো, কাছে এসে মুগ্ধর গায়ে হাত বুলিয়ে দিল। মুগ্ধ বলল, একবার দেখেছো ওর গায়ের দাগগুলো, এমন মার মেরেছে শরীরে একটা জায়গাও বাদ রাখেনি, কি অমানুষিক কি অমানুষিক নির্যাতন করেছে ভাবতেও পারবে না। মা অবাক হয়ে বলল, সে কি, কে মেরেছে, কবে মেরেছে, কই, আমি তো কোনো দাগ দেখলাম না। সপ্তাহ খানেক আগে ওর মা মেরেছে 3 ফিট লম্বা স্কেল দিয়ে, পুরো শরীর নীল হয়ে গিয়েছিল, এখন কি অবস্থা জানি না, ফুল হাতা জামা পরেছে বলে দেখতে পাওনি। ইস, মায়ের চোখ ছলছল করছিল। মুগ্ধর মুগ্ধ বলল, যেদিন মেরেছে তার পরদিনই আমি দেখা করতে গিয়েছিলাম মা, ওকে দেখে এসে থেকে আমার মাথা খারাপ হয়েছিল, আমি সহ্য করতে পারছিলাম না, অথচ মেয়েটা হাসি মুখে আমাকে সান্ত্বনা দিচ্ছিল, কিভাবে পারলো এরকম একটা মেয়েকে এভাবে আঘাত করতে বলো মামা, এমন ফ্যামিলি কখনো দেখেছো তুমি? আজ মেরেছে কালের থেকে খারাপ কিছু করবে, আমি আর ভরসা করতে পারছি না ওকে ওর ফ্যামিলির কাছে রেখে, আবার নিয়ে আসার অধিকারও নেই, কী করবো বলো, তাই আমি এটাই চেয়েছি, হয় ওর ফ্যামিলিকে ছেড়ে আমার কাছে চলে আসুক, না হয় ওর ফ্যামিলির কাছেই থাকুক, তারা মারুক কাটুক যা খুশি তাই করুক, জানবো না অসহায়ত্বেও ভুগবো না, অপশন দুটো অথচ চুজ করতে হবে একটা, অপশন কিন্তু আমি দিইনি, ওর ফ্যামিলি দিয়েছিল কিন্তু আমরা মানছিলাম না, খুব বড় ভুল ছিল সেটা আমাদের, যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্ক এইভাবে চলতে পারে না মা, এর তো একটা শেষ হওয়ার দরকার ছিল, করে দিলাম শেষ। মা মুগ্ধর পিঠে হাত বুলিয়ে বলল,
সব ঠিক হয়ে যাবে বাবা, বি স্ট্রং। আমি তো স্ট্রংই মা, খুব স্ট্রং, পাথরের মতো। দেখলে না, যার চোখ দিয়ে এক ফোঁটা পানি আমি গড়াতে দিইনি, আজ তার চোখের 1000 ফোঁটা জল ছড়ালাম। আমি সবই পারি মা। অতিথির মুগ্ধর বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিল, চোখের পানি মুছে শেষ করতে পারছে না। মুগ্ধ এতটা বদলে গেছে, সত্যি বদলে গেছে নাকি অন্য কিছু মাথায় কিছু ঢুকছে না? মুগ্ধ এতটা নিষ্ঠুর কবে হলো? হ্যাঁ, অন্যদের সাথে মুগ্ধ নিষ্ঠুরতাও আগে দেখেছে, কিন্তু ওর সাথে কী করে পারলো? মুগ্ধ একবার চোখটা মুছিয়ে দিল না, ওর হাত দুটো কোমরে রাখার পরও জড়িয়ে না ধরে হাত সরিয়ে নিল, ব্ল্যাকমেল করলো। কিন্তু মুগ্ধ তো জানে তিতির শুধু বাবার জন্যই যেতে পারে না, পৃথিবীর সবাই জাহান্নামে যাক কিন্তু মুগ্ধ কেন ওকে বুঝবে না? ওর সব কিছু বোঝার মানুষ যে এখন একমাত্র মুগ্ধই ছিল, আজ সেও কি না বুঝে না বুঝার ভান করলো, ঠিকই আছে। মুগ্ধ কত কষ্ট করেছে ওর জন্যে, বিনিময়ে কিছুই তো পেল না, আর কত কষ্ট করবে? একদম ঠিক কাজ করেছে মুগ্ধ, এসব ভাবতে ভাবতে কাঁদছিল আর অন্যায় চোখ মুছছিল তিতির। কিন্তু যতই মুছছে সাথে সাথে আবারও ভিজে যাচ্ছে চোখ দুটো। দুপুর নাগাদ তিতির বাসায় ফিরল, বাবা ভাইয়া নামাজ পড়তে গিয়েছে ভাবি, ড্রয়িং রুমে টিভি দেখছে, মা বোধহয় গোসলে। নিজের ঘরে গিয়ে দরজা আটকালো তিতির, মুগ্ধর দেওয়া সব জিনিসগুলো বের করে বুকে জড়িয়ে ধরে কাঁদল কতক্ষণ। কাঁদতে কাঁদতে মুগ্ধর ছবি বের করলো, এই একটা ছবি আছে নদীর পাড়ে দাঁড়িয়ে, কালো টি শার্ট পরা, চোখে সানগ্লাস, মুখে খোঁচা খোঁচা দাড়ি, কি সুন্দর করে হাসছে, হাসিটা দেখলেই বুকের ভেতরটা ধুকধুক করে। তিতির ছবিটাতে অসংখ্যবার চুমু খেলো পাগলের মতো। তারপর মুগ্ধর পাঠানো মেসেজগুলো বারবার পড়ল, ভয়েস রেকর্ডগুলো প্লে করতে তিতিরের এতক্ষণের নীরব কান্নাটা ভয়ঙ্কর কান্নায় পরিণত হলো, চিৎকার করে করে কাঁদতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ভাবি দরজায় নক করলো, কান্নার আওয়াজ পেয়ে এসেছে তিতির, দৌড়ে গিয়ে দরজা খুলে ভাবিকে ধরে কাঁদতে কাঁদতেই বলল, ভাবি ভাইয়াকে একটু রাজি করাও না, তুমি বললে ভাইয়া মানবে, মুগ্ধকে ছাড়া তো আমি বাঁচবো না, কেউ বোঝে না কেন? ভাবি জড়িয়ে ধরে বলল, আগলি মেয়ে, তুমি তো জানো তোমার ভাইয়া আমার কোনো কথাই শুনে না, তবু আমি অনেকবার ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, লাভ হয়নি। মা ডাইনিং টেবিলে লাঞ্চ রেডি করতে করতে বলল, এত কান্নাকাটি কিসের? তিতির দৌড়ে গেল মায়ের কাছে, মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা গো মা, মা গো মামা, মা গো আমাকে তুমি মেরে ফেলো মা, আমি আর সহ্য করতে পারছি না, মুগ্ধকে ছাড়া আমার লাইফ ইম্পসিবল। মা স্বাভাবিক মুখে বলল, তাহলে মরেই যা, আজিমপুরে রেখে আসবো। তিতিরের বলতে ইচ্ছে হলো, আমি কি আসলে তোমার নিজের পেটের মেয়ে? কিন্তু বলতে পারলো না। মা বলল, প্লেট গ্লাসগুলো টেবিলে সাজিয়ে দে যার যার জায়গা মতো। তিতির দেখলো 5টা প্লেট 5টা গ্লাস টেবিলের এক কোণে রাখা, রাগ সংবরণ করতে একটা গ্লাস উঠিয়ে মাটিতে ছুঁড়ে ভেঙে ফেললো। তিতির মা বলল, আরও 4টা আছে। তিতির প্লেটগুলো হাতে উঠে আছাড় মেরে ভাঙলো, মা স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে রইল তিতিরের দিকে। তারপর তিতির এক হাতে সবগুলো গ্লাস ধাক্কা দিয়ে ভেঙে ফেললো। মা বলল, যা যা ভাঙলি, সব তোর বাপের টাকায় কেনা, তাই টের পেলি না? এক পয়সা আয় করার যোগ্যতা তো নেই, নষ্ট করার যোগ্যতা খুব ভালোভাবে আছে, যা পরিষ্কার কর। চম্পা বলল, খালা আমি সব পরিষ্কার করতেছি। না তুই করবি কেন, তুই কি নোংরা করেছিস? যে নোংরা করেছে সে পরিষ্কার করবে। তিতির পানিসহ পানির জগটাও আছাড় মেরে ভাঙলো, তারপর ভাঙা কাঁচের উপর দিয়ে হেঁটে চলে গেল নিজের ঘরে। পায়ের মধ্যে যে কতগুলো কাঁচের টুকরো ঢুকেছে, প্রথম যখন ভাঙা কাঁচের উপর পা ফেললো তখন যা ব্যথানা লাগলো তার চেয়ে অনেক বেশি লাগলো পরের স্টেপগুলোতে। প্রত্যেকবার পা ফেলার সময় ভাঙা কাঁচের টুকরোগুলো একটু একটু করে ভেতরে ঢুকছিল। ঘরের দরজা লাগিয়ে ওখানেই বসে পড়লো তিতির, বাম পাটা কোলের মধ্যে নিয়ে একটা একটা করে কাঁচ বের করছিল আর সেখান দিয়ে রক্ত পড়ছিল। তারপর একইভাবে ডান পায়ের নিচের কাঁচগুলো বের করে ফেললো তিতির, রক্তে লাল হয়ে গেছে জামা কাপড় ফ্লোর সব কিছু। কুড়িয়ে কুড়িয়ে উঠে আলমারি থেকে একটা ওড়না বের করে দুটুকরো করলো, তারপর তা দিয়ে পা দুটোকে বেঁধে নিল, তারপর চোখের পানি মুছে নিল। ওর সব কিছু এখন থেকে ওরই করতে হবে, এই পৃথিবীতে আজ ওর বলে কেউ নেই, সবাই যার যার। সেদিন থেকে তিতির একটা চাকরির চেষ্টা করতে লাগলো, মায়ের খোঁটাটা দিন রাত শুধু কানে বাজে। দেখতে দেখতে তিতিরের মাস্টার শেষ হয়ে গেল, তারপর একটা চাকরিও পেয়ে গেল। প্রথম মাসের স্যালারি পেয়ে তিতির যা যা ভেঙেছিল তা তা হুবহু ডিজাইনের অ্যাকসেপ্ট করে কিনে নিয়ে এলো, মা দেখে নির্বিকার রইলেন। এখন তিতিরের দিনকাল ব্যস্ততায় কাটে, সকালে অফিসে যায় সন্ধ্যায় বাসায় ফিরে। প্রায় 1টা বছর পার হয়ে গেছে সেদিনের পর, আর একদিনও কথা হয়নি মুগ্ধর সাথে, না মুগ্ধ ফোন করেছে না তিতির। বাবা মা তিতিরের বিয়ের জন্যে একটা ছেলেকে ঠিক করেছে, তান্নার বন্ধু, সে প্রায় বাসায় আসে, তিতিরকে তার সামনে বসে থাকতে হয়। ছেলেটার নাম সুহাস, সুহাস ইঞ্জিনিয়ার, বেশ স্মার্ট, সুন্দর দেখতে, নম্রভদ্র।
যেমনটা তিতিরের ফ্যামিলি চেয়েছিল। সুহার যখন কথা বলে তিতির তা এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দেওয়ারও প্রয়োজন মনে করে না, শোনেই না, মুগ্ধর কথা ভাবতে থাকে। সুহার যতক্ষণ সামনে থাকে তিতিরের মুখের দিকে হা করে চেয়ে থাকে। প্রতিদিন রাতে ফোন করে তিতির হাই হ্যালো করে ঘুমের ভান করে, তখন সুহাস নিজেই ফোন রেখে দেয়। সুহাস ওর ফ্যামিলি যখন প্রথম দেখতে আসে তিতিরকে তখনই পছন্দ করে ফেলে, আর সুহাসের মা ওকে আংটি পরিয়ে দেয়। সেদিনই সুহাসকে তিতির মুগ্ধর কথাটা সব খুলে বলেছিল। আমি এসব আগে থেকেই জানি, তান্না বলেছিল আমাকে। আপনি সব জেনেও আমাকে বিয়ে করবেন? সুহাস এসে বলেছিল। হ্যাঁ, না করার তো কারণ দেখছি না। বিয়ের আগে রিলেশনশিপ সবার থাকে, আমারও গার্লফ্রেন্ড ছিল, এনিহাও ব্রেকআপ হয়ে গিয়েছে, এখন আমি কি তার জন্য চিরকুমার হয়ে বসে থাকবো? সেটা তো আর সম্ভব না। আমাদের রিলেশনশিপটা আজকাল টিপিক্যাল রিলেশনশিপের মতো ছিল না, অন্যরকম ছিল, আমি কখনোই ভুলতে পারবো না ওকে। এরকম মনেই হয় তিতির, কিন্তু বিয়ের পর সব অন্যরকম হয়ে যায়, সময় সব ঠিক করে দেয়। ছুঁই ঠিক হবে না, আমি জানি। আপনি কি এটা মেনে নিতে পারবেন যে আপনার স্ত্রী অন্য একজনকে ভালোবাসে? তুমি বয়সেই বড় হয়েছো তিতির, বাট ইউ স্টিল টক লাইক আ টিনেজার। যাই হোক, আমি এক্ষুনি বিয়ে করতে পারবো না। আগে ওর বিয়ে হবে, তারপর আমি বিয়ে করব। ততদিন অপেক্ষা করবেন। তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। প্রথম দিনেই এরকম সিনেমার ডায়ালগ দিচ্ছেন কি করে? ওয়েল, প্রথম দিন হতে আমাদের দেখা হওয়ার, কিন্তু আমি তোমাকে অনেক আগে দেখেছিলাম, তখন তুমি বোধহয় ভার্সিটিতে পড়ো কেবল, সেদিনই তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। তিতির আর কথা বাড়ায়নি, শেষে বলেছিল, ঠিক আছে, অপেক্ষা করেন, ওর বিয়ে হয়ে গেলেই আমাদেরও হবে। ওকে, আমার কোনো তাড়া নেই, আমার শুধু তোমাকে পেলেই হবে। কিন্তু আজও তিতির প্রতিটা রাত মুগ্ধর সাথে কথা বলা তৃষ্ণা মেটায় পুরনো ভয়েস রেকর্ডিং শুনে, আদরের তৃষ্ণা মেটায় পুরনো আদরের স্মৃতিগুলো রোমন্থন করে। কোনোদিনও এসব ভেবে খুব ভালো লাগে, আবার কোনোদিনও প্রচণ্ড কান্না পায়, কোনোদিনও মিটিমিটি হাসে, কোনোদিনও কাঁদে, মাঝে মাঝে ভাবে একটা মিরেকেল কি হতে পারে না। এভাবেই কাটছে তিতিরের জীবন, আর মুগ্ধর প্রতিটা দিন কাটে অফিসের কাজের ব্যস্ততায়, আর রাত কাটে তিতিরকে ভেবে। একমাত্র মুগ্ধর বালিশটায় জানে মুগ্ধর চোখের জল গড়ায়। আজও মুগ্ধ অপেক্ষায় আছে তিতিরের, মুগ্ধ ঘুমিয়েছিল দিনটা শুক্রবার, অফিস নেই তাই বেশিক্ষণ ঘুমানো, হঠাৎ বুকের ভেতর কোনো তপ্ত ছোঁয়া অনুভব করতে চোখ মেলে তাকালো, তাকিয়ে দেখলো তিতির ওর বুকের মধ্যে শুয়ে আছে। মুগ্ধ তিতিরকে আরো ভালো করে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে লাগলো। এই আর নতুন কি মুগ্ধর প্রতিদিনকার স্বপ্ন, কিন্তু হঠাৎই মনে হলো তাপটা যেন বেশি, আবারও চোখ মেলে তাকালো, ঘুমটাকে ঝেড়ে ফেলে আবারও তাকালো। এটা তো স্বপ্ন নয়, এটা বাস্তব। প্রচণ্ড গরম তিতিরের শরীর, কপালে গলায় হাত দিল, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তিতিরের। মুগ্ধকে অবাক হয়েছে এতাকতে দেখে, তিতির হেসে ঘোর লাকা অসুস্থ স্বরে বলল, আমি চলে এসেছি। মুগ্ধ বলল, চলে এসেছো মানে? আর এত জ্বর নিয়ে এলেই বা কিভাবে? তিতির মুগ্ধর গলাটা জড়িয়ে ধরে জ্বরের ঘোরেই বলল, তোমার এই স্লিপি ভয়েসটা না খুব সেক্সি, কতদিন পর শুনলাম, আমি খাবো। মুগ্ধ অবাক হয়েছে রইল তিতিরের দিকে। তিতিরের শরীর প্রচণ্ড গরম, চোখগুলো লাল হয়ে আছে, অসংলগ্ন কথাবার্তা বলছে, ও বোধহয় জ্বরের ঘরে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেনি তাই চলে এসেছে। জ্বর কমলে ঘর কাটলে তো চলেই যাবে, শুধু শুধু মায়া বাড়াতে এলো মেয়েটা। এই দাও না, খাবো তো। মুগ্ধর ঘর কাটলো, বলল, কি দেব? তোমার ঘুমু ঘুমু ভয়েসটা। ভয়েস কি খাওয়া যায় ভাগ্যি? খাওয়া যায়। আচ্ছা, তোমাকে দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। এই কথা বলেই তিতির মুগ্ধর গলায় একটা গভীর চুমুক এলো। মুগ্ধর চোখ দুটো আবেশে বুঝে গেল, বুকের ভেতরটা কাঁপছে। প্রায় এক বছর পর ভালোবাসা এমন কেন হয়, আজ এত বছর পরেও মনে হয় যেন প্রথম স্পর্শ। কিছুক্ষণ পর তিতির টায়ার্ড হয়ে মুগ্ধকে ছেড়ে বালিশে মাথা রাখলো। মুগ্ধ বলল, একা একা কেন এলে? আমাকে ফোন করতে, আমি নিয়ে আসতাম। তিতির সে কথার কোনো উত্তর না দিয়ে মুগ্ধর গলা জড়িয়ে ধরে ঝুলে ঝুলে বলল, এই আমাকে আজকেই বিয়ে করবে? সে সব পরে হবে, আগে বলো এত জ্বর নিয়ে এলে কেন? তোমার কাছে না এলে আমার জ্বর কি কোনোদিনও ভালো হতো? হতো না। এখন তোমার কাছে এসছি, এক্ষুনি ভালো হয়ে যাবে। কথাগুলো বেজে বেজে যাচ্ছিল সেই পুরনো অনুভূতি। বৃষ্টির ফোঁটাগুলো যেমন একটার উপর একটা পড়ে লাফালাফি করে, তেমনটাই ওর বলা প্রতিটা শব্দ একটার উপর আরেকটা পড়ে লাফালাফি করছে দুরন্ত বালিকার মতো। রগুলো শোনাচ্ছে অনেকটা লয়ের মতো, বাচ্চা একটা। মুগ্ধ বলল, এত পাগলি কেন রে? তুমি একটা পাগল যে, তাই আমি একটা পাগলি, বলে হি হি করে হেসে দিল তিতির। মুগ্ধর মনে হলো এ যেন হাসি নয়, প্রচণ্ড গরমের তাপদাহের পর কালবৈশাখীর উন্মাদ হাওয়া। আস্তে আস্তে তিতির পড়ে যাচ্ছিল। মুগ্ধ দুহাতে তিতিরকে আলিঙ্গন করে চোখের দিকে তাকিয়ে বলল,
চোখ মুখ এত শুকিয়ে গিয়েছে কেন? খাও না ঠিক মতো? খাওয়া মজা না? থাপ্পড় দিব একটা ধরে। তিতির আবারও হাসলো, মুগ্ধ বলল, সকালেও নিশ্চয়ই কিছু খাওনি? খেয়েছি তো। কি খেয়েছো? তোমার ঘুমো ঘুমো ভয়েস, ইয়াম ইয়াম, মজা মজা। মুগ্ধর হাসি পেল, বলল, চুপচাপ শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না না, আমি তো তোমাকে খাবো। মুগ্ধ এবার না হেসে পারল না, বলল, আমাকে তো খালি পেটে খেতে পারবে না, আগে কিছু খেয়ে নাও, তারপর আমাকে খেও। ও তাই তো, মিষ্টি তো খাওয়ার পরে খেতে হয়। তুমি শুয়ে থাকো, আমি আসছি। মুগ্ধ উঠে ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে রুম থেকে বের হলো। বের হতেই দেখল স্নিগ্ধ ড্রয়িং রুমে বসে টিভি দেখেছে। মুগ্ধকে দেখে স্নিগ্ধ জিজ্ঞাসা করল, ভাইয়া ভাবির কি অবস্থা? দেখে খুব অসুস্থ লাগছিল। ওর মারাত্মক জ্বর। আমারও দেখে সেটাই মনে হচ্ছিল। আমি দরজা খুলতেই ভাবি বলে, স্নিগ্ধ আমি একেবারে চলে এসেছি, আসল ঘটনা কি ভাইয়া? বলো কি, ওর ভাই যদি আবারও ঝামেলা করে? করলে করুক, রাস্তার কুকুরদের আমি ভয় পাই না, কিন্তু তিতিরের ওপর অত্যাচার করে এটাই আমার ভয়। সেটাই তো ভাইয়া, আর আম্মুও ঢাকায় নেই এই সময়। মা যেন কবে আসবে? পরশু আসার কথা। আচ্ছা, আমি কথা বলে নিচ্ছি মায়ের সাথে। আর পিউ কোথায়? পরশু আপুর জাগবে না, অ্যারেঞ্জমেন্ট করছে, কাল রাতে না বললো সকাল সকালও বেরিয়ে যাবে। আমি ঘুম থেকে উঠার আগেই ও চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। বুয়া এসে নাস্তা বানিয়ে দিয়ে গিয়েছে, তুমি আর ভাবি খেয়ে নাও। মুগ্ধ দেখল ডাইনিং টেবিলে কিছুই নেই। স্নিগ্ধ বলল, নাস্তা রান্নাঘরে বোধ হয়। মুগ্ধ রান্নাঘরে ঢুকলো, হটপটে রুটি রাখা, পাশে এই সবজি আর ডিমের অমলেট, মেজাজটাই খারাপ হয়ে গেল। কে বলেছে বুয়াকে এত আগে আগে অমলেট করতে? সব পান্তা হয়ে গেছে। মুগ্ধ ঠান্ডা অমলেটগুলো ফ্রিজে ঢুকিয়ে দুটো কাঁচা ডিম বের করে পোচ করতে করতেই তিতির চলে এলো রান্নাঘরে। পেছন থেকে মুগ্ধকে জড়িয়ে ধরতেই মুগ্ধ চমকে উঠলো, বলল, আরে তুমি অসুস্থ শরীরে রান্না করে কেন আসলা রে বাবা? আমি আর তোমাকে ছাড়া থাকবো না, তাই চলে এসেছি। জানো আমি এতদিন তোমাকে ছাড়া অনেক কষ্টে ছিলাম। একথা বলেই কেঁদে ফেললো তিতির। মুগ্ধ চুলা বন্ধ করে পেছনে ফিরে তিতিরের চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরলো, বলল, আমি জানি। আর আমিও জানি যে তোমারও কতটা কষ্ট হয়েছে। মুগ্ধ তিতিরের কপালে চুমু দিয়ে বলল, হয়েছে, এবার খেয়ে নাও পাখিটা। তিতির মুগ্ধর বুকে কামড় দিতে লাগলো। মুগ্ধ বলল, আরে কামড়াচ্ছো কেন? তুমি যে খেতে বললা আমাকে, পরে, আগে রুটি খাও, চলো রুমে চলো। তিতির ক্যাবিনেটের উপর উঠে বসলো, তারপর পা ঝুলাতে ঝুলাতেই বলল, আমি যাব না, এখানে বসে খাবো। এখানে গরম, রুমে চলো। আজ আমি কোথাও যাব না। হুমায়ুন আহমেদ স্যারের এই বইটা পড়েছো? পড়েছি বাবা, চলো তো। আজ আমি কোথাও যাব না, এখানে বসে খাবো, না হলে খাবো না। অবশেষে মুগ্ধ তিতিরের কথাই মেনে নিল, রান্নাঘরে বসেই তিতিরকে খাইয়ে দিল। তিতির বলল, আমাকে ডিম দিবে না, জানো না আমি ডিম খাই না। আচ্ছা এই দেখো, শুধু সবজি দিয়েছি। তিতির মুখে নিয়ে বলল, ও এই এই সবজিটা একদম মজা হয়নি, পচা পচা, আমি খাবো না। আরে বাবা পচা না, তোমার জ্বর তাই মজা লাগছে না। মা রান্না করলে অনেক মজা হয়, পচা হয় না। মা কোথায়? মাকে দেখছি না কেন? আমি মায়ের কাছে যাব। মুগ্ধ হাত ধরে থামিয়ে বলল, এই শোনো, মা বাসায় নেই, কুমির লাগিয়েছে। সে কি? তাহলে আমাদের বিয়ে কি করে হবে? স্নিগ্ধ গিয়ে নিয়ে আসবে। হাসি ফুটল তিতিরের মুখে। তিতির আবারও বসল, তারপর বলল, এই তুমি না আগে পুরোটা ডিম একবারে মুখে নিয়ে খেতে, এখন খাও না, আমি দেখব। মুগ্ধ তাই করল। তিতির হাসতে হাসতে পড়ে যাচ্ছিল, মুগ্ধ ধরে ফেলল। তিতির মুগ্ধর বুকে মাথা রেখে বলল, তোমার বুকটাতে এত শান্তি কেন? ভালোবাসো যে অনেক, তাই। শুধু সেজন্য নয়। তাহলে? তোমার বুকে ম্যাজিক আছে। ওটা তোমার বুকেও আছে। তিতির ওন্না সরিয়ে জামার ভেতরে তাকিয়ে তাকিয়ে বলল, কই দেখি না তো? আমারটা দেখতে পাও না তো? কারণ ম্যাজিক অলওয়েজ ইনভিজিবল হয়। ও এবার রুমে চলো, তোমার ঘুম দরকার, চোখগুলো লাল হয়ে গেছে, মনে হয় সারা রাত এক ফোঁটাও ঘুমাওনি, আমার কাছে আসবে বলে শুধু ভোর হওয়ার অপেক্ষা করেছো। তুমি মনের কথা বুঝতে পারো, তুমি খুব ভালো। আচ্ছা এবার চলো। তিতির ওর সেই বিখ্যাত স্টাইলে মুগ্ধর গলা ধরে ঝুলে ঝুলে বলল, তাহলে আমাকে কোলে নাও, কোলে করে নিয়ে চলো রুমে। আচ্ছা একটু কষ্ট করে হেঁটে চলো, রুমে গিয়ে কোলে নিচ্ছি। না আমি হাঁটতে পারি না, তোমার কোল মজা। এই জন্যই তো রুমে গিয়ে কোলে নিব, ড্রয়িং রুমে স্নিগ্ধ বসে আছে,
ওর সামনে কি করে কোলে নিয়ে বলো। তাহলে কি হয়েছে? ওরও তো শিখতে হবে, ও যদি তোমার মতো না হয় তাহলে ওর গার্লফ্রেন্ড কষ্ট পাবে না, ওরও শিখতে হবে কিভাবে গার্লফ্রেন্ডকে কোলে নিতে হয়। মুগ্ধ অবাক হয়ে বলল, পাগলামি করে না বাবা, ও আমার ছোট ভাই না, আমি ওর সামনে এটা করতে পারি? তাও ঠিক, কিন্তু ওর শিখতে হবে তো। ওর শিখতে হবে না, ও পেকে ছোনা হয়ে গেছে, আমি এতদিনও যা করতে পারিনি অলরেডি ওর গার্লফ্রেন্ডের সাথে তা করে ফেলেছে। তুমি কিভাবে জেনেছো? ও তোমাকে বলেছে? না বলেনি, কিন্তু আমি জানতে পেরেছি। ও তাহলে হেঁটেই যাচ্ছি, কিন্তু প্রমিস করো রুমে গিয়েই কোলে নেবে। মুগ্ধ তিতিরের কপালে একটা চুমু দিয়ে বলল, রুমে চলোই না, কোল থেকে নামাবোই না। অবশেষে মুগ্ধ বোঝাতে সক্ষম হলো এবং তিতির হেঁটেই রুমে গেল। রুমে ঢুকে দরজাটা ভেজিয়ে দিয়ে মুগ্ধ তিতিরকে কোলে নিল। তারপর মুগ্ধকে কোলে নিয়ে রুমের ভেতর হাঁটতে হাঁটতে বলল, আমার তিতির পাখিটার যে এখন একটু ঘুম দরকার। তাহলে আমাকে কোলে নিয়ে বিছানা পর্যন্ত যাও। মুগ্ধ তাই করলো, তিতির বিছানায় শুয়ে বলল, তুমিও শোও আমার সাথে। শুচ্ছি, দাঁড়াও আগে তোমাকে একটা ওষুধ খাইয়ে নেই। এ দা, আমি ওষুধ খাবো না, ওষুধ খুব বাজে হয়। মুগ্ধ তিতিরের পাশে বসে বলল, না খেলে তোমার সাথে শুবো না। তুমি খুব পচা, দাও ওষুধ দাও। মুগ্ধ ওকে একটা প্যারাসিটামল আর পানি দিল। তিতির বলল, এত বড় ওষুধ খেতে গেলে আমি মরে যাব। ওকে আমি ব্যবস্থা করছি। মুগ্ধ ওষুধটাকে ভেঙে চার টুকরা করে দিল। তিতির সেগুলো একটা একটা করে খেলো, তারপর মন খারাপ করে বলল, জানো বাবা সব সময় বড় ওষুধগুলো আমাকে ভেঙে দিত। মুগ্ধ বলল, বাবার তো এমনই হয়, কিন্তু আমার বাবা সবচেয়ে ভালো বাবা। আচ্ছা ঠিক আছে। মুগ্ধ উঠে যাচ্ছিল, তিতির বলল, কোথায় যাও? আসছি। মুগ্ধ এক বালতি পানি নিয়ে এলো। যখন তিতিরের মাথায় পানি ঢালছিল তখন তিতির বলে উঠল, এই তুমি আমার চুল ধুয়ে দিচ্ছ, তুমি কি আমাকে গোসল করিয়ে দেবে? মুগ্ধ হেসে বলল, প্রয়োজনে দেব। কবে দেবে? যেদিন প্রয়োজন পড়বে। কবে প্রয়োজন পড়বে? তা তো জানি না। মাথায় পানি দেওয়া শেষ করে মুগ্ধ নিজের টাওয়েল দিয়ে ভালো করে তিতিরের মাথাটা মুছে দিল। তিতির তো আহ্লাদে আটখানা। তারপর মুগ্ধ যখন টাওয়েল মেলে দিতে বারান্দায় গেল, তিতির তখন বলল, আমি তো ঔষধ খেয়েছি, এখন তো শোও। বালতিটা রেখে এসেই শুচ্ছি রে বাবা। মুগ্ধ যখন তিতিরের ডান পাশে শুয়ে পড়ল, তিতির মুগ্ধর গলা ধরে বলল, এই তুমি আমাকে বিয়ে করবে না? কিছু তো বললে না। তোমাকে বিয়ে করার জন্যই তো এত কিছু করলাম, অবশ্যই করব। আমি তোমার বুকে ঘুমাবো। মুগ্ধ তিতিরকে বুকে টেনে নিল, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মুগ্ধর আসলে টেনশন হচ্ছিল, তিতির যখন সুস্থ হবে তখন তো চলে যাবে, কিছুই করতে পারবে না মুগ্ধ। এতদিন ওকে ছেড়ে থাকার একটা অভ্যাস তৈরি হয়েছিল যা আজ ভেঙে দিল। এবারও যখন চলে যাবে ভেতর থেকে কলিজাটা ছিঁড়ে নিয়ে যাবে। কেন এলো? কিছুক্ষণ পর তিতির মাথা উঠিয়ে বলল, শোনো আমরা কখন বিয়ে করব? আজকে সন্ধ্যায় নাকি কাজ? আজকে রাত্রে ঘুমিয়ে ওঠো আগে, ওষুধ খেয়েছো তো জ্বর কমে যাবে, তখন বলবো, না এখন ঘুমাতে হবে। তিতির মুগ্ধকে অবাক করে দিয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, তুমি আসলে আমাকে বিয়েই করতে তুমি আসলে আমাকে বিয়েই করতে চাও না, আমি বুঝি এবার। আরে পাগলি, না না এই কথা কে বললো? আমি সব ছেড়ে সারা জীবনের জন্য চলে এলাম আর এখন তুমি বলছো বিয়ে করবে না? মুগ্ধ তিতিরকে খুব নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, না বাবা আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করার জন্যই তো এত কষ্ট করলাম, বুঝছো না তুমি? কিন্তু তুমি সুস্থ না হলে বিয়ে কি করে করব বলো? আর মায়েরও তো আসতে হবে, তুমি একটু ঘুমিয়ে ওঠো, তারপর এগুলো নিয়ে আলোচনা করব। ও আচ্ছা, এই তো আমার লক্ষ্মীটা, একটু অবুঝ হলেও বোঝালে সব বুঝে। তিতির একটা বিশ্বজয় করার হাসি দিল, তারপর মুগ্ধ তিতিরের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে রইল। তিতিরের জ্বর মনে হচ্ছে আরও বাড়ছে, মুগ্ধর বুকটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম, তবু খুব শান্তি লাগছে মুগ্ধর, পরম শান্তি। অনেকক্ষণ চুপচাপ শুয়ে থাকার পর মুগ্ধ যখন ভাবল তিতির ঘুমিয়ে পড়েছে, তখনই তিতির মাথা উঠিয়ে বলল, এই দেখো না আমার ঠোঁট ফেটে কি হয়েছে। মুগ্ধ বুঝলো তিতির কি চাইছে, কোনো কথা না বলে আস্তে করে তিতিরকে উপরে উঠিয়ে ঠোঁটে আলতো চুমু খেল। দুপুরবেলা তিতির ঘুম থেকে উঠল, ওর এখন জ্বর নেই, রুমে একা শুয়ে আছে, যতদূর মনে পড়ে ও মুগ্ধর সাথে শুয়েছিল। মুগ্ধ কোথায় গেল? ঘর থেকে বের হয়ে কাউকে দেখতে পেল না, রান্নাঘরে যেতেই দেখল মুগ্ধ রান্না করছে, পিউ হেল্প করছে। তিতিরকে দেখতে পেয়ে পিউ এসে ওকে জড়িয়ে ধরল, বলল, ভাবি। তিতিরও পিউকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো? যেমন তেমন ছিলাম গো, তোমাকে দেখে খুশিতে লাফাতে ইচ্ছে করছে। তিতির পিউয়ের গালে একটা চুমু দিল। পিউ বলল, ভাবি
সত্যি চলে এসেছো পার্মানেন্টলি? হ্যাঁ, মুগ্ধ তাকালো তিতিরের দিকে, তিতিরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল তিতির। পিউ তিতিরের কপালে হাত দিয়ে ভাইয়ের দিকে ফিরে বলল, ভাইয়া ভাবির কিন্তু এখন জ্বর নেই। মুগ্ধ বলল, এখন তাহলে ওর কথা গ্রহণযোগ্যতা পাবে। তিতির মিটিমিটি হাসতে লাগলো। পিউ বলল, ভাইয়া তোর আর কিছু করা লাগবে? না, রান্না অলমোস্ট কমপ্লিট। আমি তাহলে গোসলে যাই। আচ্ছা যা। পিউ রান্নাঘর থেকে বের হয়ে যেতে তিতির মুগ্ধর পাশে এসে দাঁড়ালো। মুগ্ধ তিতিরের কপালে হাত দিয়ে বলল, বাহ জ্বর নেই দেখছি। কয়দিন ধরে জ্বর তোমার? 4 দিন। এতদিনে ওষুধগুলো কি আগের মতো ফুলে টবে গিয়েছে? হ্যাঁ। ঠিক হয়নি, ওষুধ খেলে আরো আগে সুস্থ হয়ে যেতে। ঔষধ ভেঙে দেয়া কেউ ছিল না। বাবা? বাবা ছিল কিন্তু দেয়নি, হয়তো ভেবেছে আমি বড় হয়েছি এখন খেতে পারবো। মুগ্ধ রান্নাটা ততক্ষণে পুরোপুরি শেষ। চুলা বন্ধ করে হাত থেকে গ্লাভস খুলে রাখলো। তারপর আচমকা তিতিরের হাত ধরে একটানে বুকে নিয়ে জড়িয়ে ধরলো, তিতিরও ধরলো। এতক্ষণে মুগ্ধর মনে হলো তিতির কেউ পেয়েছে, কারণ তিতির এখন সজ্ঞানে। মুগ্ধ ওই অবস্থাতেই তিতিরকে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি সত্যি চলে এসেছো তিতির? হ্যাঁ সত্যি এসেছি। আর যাবে না তো? না, মরে গেলেও আর যাব না। বাসায় কি বলে বেরিয়েছো? কিছু না, শুধু একটা মেসেজ করে দিয়েছি ভাইকে। কি লিখেছো? লিখেছি আমি মুগ্ধর কাছে চলে যাচ্ছি, আজ আমরা বিয়ে করব। তান্না কি রিপ্লাই দিয়েছে? ভাইয়া লিখেছে, আর কোনোদিনও ফিরে আসবি না। আমার বোন একটু আগের মেসেজটা দেওয়ার সাথে সাথে মারা গেছে। বাবা মাও মেসেজটা দেখে বলেছে তাদের মেয়ে মৃত। তারপর? আমি আর কোনো রিপ্লাই দেইনি। এই মেসেজ কখন দিয়েছো? সকালে। মুগ্ধ এবার তিতিরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে দুহাতে ওর মুখটা তুলে চোখে চোখ রেখে বলল, কি করে আসতে পারলে বলো তো, ভয় করেনি? না, শুধু খারাপ লেগেছে। কি করব, যত কিছু করি না কেন এখন আর তাদের খুশি করতে পারি না। অন্যদিকে তোমাকে ছেড়েও থাকতে আর পারছিলাম না, তাই শেষমেশ তোমার কথাই মেনে নিলাম যে বিয়ের পর একদিন না একদিন মেনে নেবে। আমি জানতাম তুমি আসবে, আমার ভালোবাসার উপরে এতটুকু বিশ্বাস আমার ছিল, আর এই জন্যই আমি তোমার সাথে সেদিন ওরকম নিষ্ঠুর আচরণ করেছিলাম। সেদিনের জন্য তুমি আমাকে মাফ করে দিও তিতির পাখি। আমি পরে সেটা বুঝেছিলাম। সেদিনের ব্যবহারের জন্য রাগ নেই তো? না, তোমার যদি আদর করার অধিকার থাকে তো রাগ, শাসন এবং খারাপ ব্যবহার করার অধিকারও আছে। সেদিন খুব কষ্ট পেলেও পরে বুঝেছিলাম আমি। মুগ্ধ তিতিরের কপালে চুমু দিয়ে বলল, আজ আমার জীবন সার্থক। এবার বলো কবে বিয়ে করব? কাল। কাল কেন? আজই বিয়ে করব আমি, কাল হয়ে গেলে আর বিয়ে করব না। কেন? কি থেকে কি হয়ে যায় ঠিক নেই। তাহলে তো মোটেও তাড়াহুড়ো করে বিয়ে করাটা ঠিক হবে না। কখনো যেন তোমার মনে না হয় যে তুমি এভাবে চলে এসে হুট করে বিয়ে করে ভুল করেছো। আজ সারাদিন চিন্তা করো আর তোমার ফ্যামিলি কি অ্যাকশন নেয় দেখো। তাছাড়া মাকে ছাড়া শুধু আমি তুমি তো বিয়ে করতে পারবো না। আজ স্নিগ্ধকে পাঠাচ্ছি মা নিয়ে আসার জন্য, কাল এলেই বিকেলে আমরা বিয়ে করব, ঠিক আছে? ও মা কোথায় গিয়েছে? মুগ্ধ মনে মনে হাসলো, একবার বলা সত্ত্বেও ভুলে গেছে তিতির। জ্বরের ঘরেছিল কি না নিশ্চয়ই তখনকার অনেক কথাই ভুলে গিয়েছে। বলল, কুমিল্লা গিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কালই। লাঞ্চের পর পিউ আর তিতির বিয়ে নিয়ে টুকটাক প্ল্যানিং করছিল। বিকেলে স্নিগ্ধ রওনা দিয়ে দিল কুমিল্লার উদ্দেশ্যে। তারপর পিউ বলল, ভাইয়া আমার একটু বেরোতে হবে। কোথায় যাবি আবার? উফ ভাইয়া, আমি তো বড় হয়েছি না, আমার অনেক পার্সোনাল কাজ থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা যা। পিউ চলে যাবার পর মুগ্ধ তিতিরকে বলল, তোমার ননদ তো আমাদের প্রেম করার সুযোগ করে দিয়ে গেল, কিন্তু অসুস্থ মানুষের সাথে কি প্রেম করব আমি? কই এখন তো আমি অসুস্থ না। তাই না? মুগ্ধ হঠাৎ তিতিরকে কোলে তুলে হাঁটা শুরু করলো। প্রায় পুরো ফ্ল্যাট চক্কর দেওয়া শেষ, তখন তিতির জিজ্ঞাসা করলো, কি হলো তোমার, কোলে নিয়ে ঘোরাঘুরি করছো যে? সে কি, তুমি না সকালবেলা কোলে ওঠার জন্য লাফাচ্ছিলে? তিতির তো আকাশ থেকে পড়লো। কখন? হ্যাঁ এখন তো অস্বীকার করবেই। সকালবেলা যা যা হয়েছে সবটা মুগ্ধ ডিটেলে বললো তিতিরকে। স্নিগ্ধর সামনে কোলে উঠতে চেয়েছে, স্নিগ্ধকে শেখাতে চেয়েছে, সেটা শুনে তো তিতির লজ্জাই মরে যাচ্ছিল। মুগ্ধ দুষ্টু হাসি দিয়ে বলল, সুন্দরী এগুলো করে তোমার মনে না?
পুরোটা বিকেল ওরা বারান্দায় কফি মগ হাতে গল্প করে কাটিয়ে দিল। বারান্দার দেয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে গল্প করল, খুব সিরিয়াস টাইপের গল্প। প্রায় এক বছর কে কীভাবে কাটিয়েছে, কার জীবনে কী হয়েছে, সেসব গল্প। তিতির মুগ্ধকে সুহাসের কথাটা সব খুলে বলতে মুগ্ধ খানিকটা চিন্তায় পড়ে গেল, বলল, তার মানে তো বিয়ে পুরো ঠিকই হয়ে গিয়েছিল। তুমি যেভাবে চলে এসেছো, ছেলেটা কিভাবে নেবে ব্যাপারটাকে জানো? যেভাবে মন চায় সেভাবে নি। আমি তো আর ওর সাথে প্রেম করিনি, ফ্যামিলি ঠিক করেছে। এলি যখন বিয়েটা ঠিক হওয়ার আগেই আসতে। কেন, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? হলে বলো, আমি এক্ষুনি চলে যাব। মুগ্ধ তিতিরের ডান পাশে বসেছিল, ডান হাতটা দিয়ে তিতিরকে টেনে বুকে নিয়ে বলল, আরে পাগলি, তা বললাম কখন, জাস্ট এটাই বলতে চাচ্ছি, এখন তোমার ফ্যামিলি বলবে যা মন চায় বলুক, তাদের মুখ পুড়িয়েছো। আমি কিছুতেই কেয়ার করি না। বিয়েটা 2 মাস আগে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পর আমি আরো ভালো করে বুঝলাম যে তুমি ছাড়া অন্য কাউকে আমার ভালো লাগবে না, মন বসবে না কারো প্রতি। অন্য কারো হয়ে থাকার চেয়ে সারা জীবন একা থাকাটা অনেক সহজ। আচ্ছা আচ্ছা, বাদ দাও, যা হয়েছে হয়েছে, তুমি যে ফাইনালি এসেছো এটাই সবচেয়ে বড় কথা। তিতির মুগ্ধর বুকে মাথা রাখলো, মুগ্ধ বলল, তোমার জ্বরটা আবার আস্তে আস্তে আসছে মনে হচ্ছে, আসুন। ডাক্তার দেখিয়েছিলে? না। 4-5 দিন ধরে এত জ্বর আর তুমি ডাক্তার দেখাওনি? না। অফিসে গিয়েছো? যেদিন জ্বর এসেছিল সেদিন গিয়েছিলাম, পরে আর যেতে পারিনি। ও, তিতির এখন যদি তোমার ফ্যামিলির কেউ তোমাকে নিয়ে আসে? আমি যাব না। সত্যি তো? 100%। তিতির কষ্ট পেও না, দেখো আমাদের বিয়ের পর তোমার বাবা মা একদিন না একদিন মেনে নেবে। সত্যি মানবে তো? মানবে, যখন আমাদের একটা বেবি হবে তখন বেবিটাকে দেখলেই বলে যাবে। যদি না মানে? আরে মানবে মানবে, প্রত্যেকেই নাতি নাতনির প্রতি অন্যরকম ভালোবাসা থাকে, মুখ দেখলে দুনিয়া ভুলে যায়। আর কাজটা খুব দ্রুত করে ফেলবো, বুঝলে? তামান্না বেবি, তান্নার বেবি হওয়ার আগে আমাদেরটা হলে ভালো হয়। যদি ভাইয়ার আগে হয়? প্রবলেম নেই তো, আমাদের আগে হলে ভালো, পরে হলেও ক্ষতি নেই। কেন, তোমার ভাবি কি প্রেগন্যান্ট নাকি? বাহ, তাহলে তো হলোই, কাল আমাদের বিয়ে হয়ে যাবে, একদম নগদ নগদ আমি তোমাকে প্রেগন্যান্ট। আচ্ছা, এটা ছেলের ভয়েস? ধ্যাক, লজ্জা পেয়ে তিতির উঠে দৌড় দিল, মুগ্ধ গেল পেছন পেছন। মুগ্ধ তিতিরকে ধরে ফেলতে তিতির নিজেকে ছোটাতে চাইছিল, দুজনাই হাসছে। ধস্তাধস্তি তুমুল পর্যায়ে এমন সময় কলিং বেল বাজলো, মুগ্ধ ছেড়ে দিল ওকে, বলল, যাও, তোমার ননদ চলে এসেছে, বেঁচে গেলে। তিতির দরজা খুলেই হা হয়ে গেল, ইকরা দাঁড়িয়ে আছে। ইকরার সাথে ওর প্রথম দেখা হয়েছিল মুগ্ধর এক জন্মদিনে, তারপর আরো কয়েকবার দেখা হয়েছে মুগ্ধদের বাসায় অনেক আগে, যখন ওদের সম্পর্ক স্বাভাবিক ছিল। এমনিতে ইকরা যেমনই হোক খুব মিশুক, যতবার ওদের দেখা হয়েছে ততবারই হাত ধরে, তুমি খুব লাকি, জাদু জানো নাকি, নাহলে মুগ্ধ ভাইয়ের মতো মানুষ গলে যায়, এই টাইপের কথাবার্তা বলেছে ইকরা। আর প্রতিবারই তিতির ওকে অবাক চোখে দেখেছে, আর ভেবেছে একটা মানুষ এত সুন্দর হয় কি করে। ইকরা বলল, ভেতরে ঢুকতে দেবে না? তিতির হেসে বলল, হ্যাঁ হ্যাঁ এসো। ইকরা তিতির ড্রয়িং রুমে বসলো, ততক্ষণে মুগ্ধ রুম থেকে বেরিয়ে এসেছে। ইকরাকে দেখেই ওর মেজাজটা খারাপ হয়ে গেল, কিন্তু কিছু বলল না। তিতির বলল, ইকরা আপু তোমাকে কফি দেই? ইকরা হেসে বলল, না না আমি এখন কিছু খাবো না, তুমি কখন এলে? তিতির বলল, আজ সকালে। তিতির তুমি কি অসুস্থ? তোমাকে কেমন যেন লাগছে। হ্যাঁ আপু, একটু জ্বর ছিল। ইকরা তিতিরের কপালে হাত দিয়ে বলল, জ্বর তো এখনো আছে, ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। এতক্ষণে মুগ্ধ কথা বলল, ইকরা বলল, তুই হঠাৎ এখানে? ইকরা হেসে বলল, এমনি তো যে খোঁজ নিতে এলাম, মামি নেই, তার মধ্যে তোরা কেমন আছিস সেটা জানার জন্য। তোর মামি তো আজ প্রায় 1 সপ্তাহ ধরে নেই, খোঁজ নেওয়ার কথা আজ মনে পড়ল? আমি প্রতিদিনই বাসায় এসে খোঁজ নিই, তুই থাকিস অফিসে, জানবি কি করে? ও ভেরি গুড। আর কাউকে দেখছি না, বাসায় কি তোরা দুজনেই? হ্যাঁ আমরা দুজনেই। কোনো প্রবলেম? না, আমার কি প্রবলেম? দেন ইউ ক্যান গো নাও, আমরা একটু বিজি ছিলাম। ইকরা চোখ মুখ শক্ত করে উঠে চলে গেল, মুগ্ধ গিয়ে দরজাটা লাগিয়ে দিল। এতক্ষণ তিতির কথা বলছিল না, এবার বলল, এভাবে না বললেও পারতে। প্লিজ তুমি এই ব্যাপারে আমাকে কিছু বলো না তো, আমি শিওর ও কোনো না কোনো ভাবে জেনেছে যে স্নিগ্ধ পিউ কেউ বাসায় নেই, আর তুমিও এসেছো, তাই স্পাইগিরি করতে এসেছে, আমরা কি করছি না করছি সেটা নিয়ে। কিন্তু ও কিভাবে জানবে? জানার ইচ্ছা থাকলে অনেকভাবে জানা যায়, ও যদি না জেনে আসতো তাহলে তোমাকে দেখে অবাক হতো,
কিন্তু ও অবাক হয়নি। ও তাই তো, মুখ ধুয়ে বা তিতিরের কপালে হাত দিয়ে বলল, তোমার জ্বর একটু একটু করে বাড়ছে, আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত। ধর আমি যাব না, তোমার কাছে এসেছি এখন, আমার জ্বর এমনিতেই চলে যাবে। তুমি জেদ করছো কেন? তিতির কোনো উত্তর না দিয়ে মুগ্ধর গলা জড়িয়ে ধরল, তারপর বলল, তোমার চেয়ে বড় ঔষধ দুনিয়ায় আর নেই। আমি বাসায় বিছানা থেকেও নামতে পারছিলাম না, আর তোমার কাছে এসে আমি দৌড়াদৌড়ি করছি। তুমি পাশে থাকলে আমার কোনো ডাক্তার লাগবে না, আমি এমনিতেই ভালো হয়ে যাব। মুগ্ধ তিতিরকে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দিল, তারপর ওর মাথার কাছে বসে বলল, রেস্ট নাও তাহলে। আচ্ছা, মুগ্ধ তিতিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তিতির বলল, একরাকে দেখলে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? আমি চোখ ফেরাতে পারি না জানো। তিতির, তুমি ওর থেকে অনেক বেশি সুন্দরী ছিলে। আমাদের আলাদা হওয়ার পর থেকে আমি তোমার উপর, আচ্ছা আমাদের আলাদা হওয়ার পর থেকে তোমার উপর দিয়ে যে সব ঝড় গিয়েছে তার প্রভাবে তোমার চেহারা নষ্ট হয়ে গিয়েছে। আমাদের বিয়ের পর দেখবে আমার ঠিক হয়ে গিয়েছে। আমি আগে সুন্দর ছিলাম এ কথা ঠিক, কিন্তু ওর মতো সুন্দর তো ছিলাম না। ওর চোখ, চুল, স্কিন, ঠোঁট সবকিছু এত সুন্দর, আর কি স্লিম ফিগার, মাশাআল্লাহ। কি যে বলো তুমি, ওর চোখগুলো তো মাছের মতো ছোট ছোট, আর চুল, ডেইলি চুলের মধ্যে কত কি লাগিয়ে বসে থাকে জানো, আর দুদিন পর পর বিউটি পার্লারে যায়। আচ্ছা, আর দুদিন পর পর বিউটি পার্লারে যায়। আর স্কিন, স্কিন কোথেকে দেখলে বুঝলাম না, সব তো আধ ইঞ্চি মেকআপে ঢাকা থাকে অলওয়েজ। আর ঠোঁট চক্ষুণ্য টেস্ট, খালি দেখতে ভালো হলে তো হবে না। আর ফিগার কি বলবো তিতির, ওই পিচ্ছি পিচ্ছি না, মানে এলসিডি টাইপ ফিগার আমার ভালো লাগে না। আমার তোমার মতো ফিগার ভালো লাগে, আর শুধু আমি কেন, বাংলাদেশের সব ছেলেই, ছেলেরাই জানে মেয়েদের 32 ফিগারের চেয়ে 36 কতটা বেটার, কেন সেটা নাই বা বলি। তিতির লজ্জা পেয়ে মুগ্ধকে মারতে লাগলো। মুগ্ধ হাসতে হাসতে বলল, আরে আমাকে কেন মারছো, মুখে লাগাম নেই কেন? এটা তো আমার জন্মগত স্বভাব। তিতির থেমে গেল, তারপর সিরিয়াস হয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবে না তো? না না বলো না। তুমি যে বললে ইকরার ঠোঁটের টেস্ট খারাপ, তুমি কি টেস্ট করেছো নাকি? মুগ্ধ এ কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার লাইফের ফার্স্ট কিস ওর সাথে। ম্যাজিকের মতো এই কথাটা শোনার সাথে সাথে তিতিরের চোখ জলে ভরে যায়। ও ইকরার সাথে যত ভালো ব্যবহারই করুক না কেন, মনে মনে তো ইকরাকে অপছন্দই করে। ব্যাপারটা খেয়াল করে মুগ্ধ একটা হাত তিতিরের গালে রেখে বলল, কষ্ট পেও না তিতির। না কষ্ট পাচ্ছি না, তুমি বলো। ছোটবেলায় ওর সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। ওরা তো ঢাকাতেই থাকতো, ছুটিতে কুমিল্লা যাওয়ার আগে চিটাগাং যেত ওরা। তখন আমরা অনেক মজা করতাম, একসাথে খেলতাম, ঘুরতাম, আর কত কি যে মজা করতাম। কাজিনরা যেমন হয় আর কি। এখন আমি ছোট, এসএসসি দিব, ও বোধ হয় 6-এ পড়ে, এক্স্যাক্টলি মনে নেই। তখন একদিন বিকেলে আমি ঘুমিয়েছিলাম, ও এসে আমাকে কিস করে, ঘুমের ভেতর ছিলাম তো আমিও করেছি। কিছুক্ষণ পরেই ঘুম ভেঙে যায় এবং কতক্ষণ সময় লাগে বুঝতে কি হচ্ছে। যখন বুঝলাম তখন আমি ওকে ধাক্কা মেরে সরিয়ে দিই, আমার লাইফের জঘন্যতম এক্সপিরিয়েন্স। তারপর থেকে আমি কাউকে কিস করার কথা ভাবতেই পারতাম না, পরে তো বড় হতে হতে আসল ব্যাপারটা বুঝেছি। তিতির নীরবে কাঁদছে, মুগ্ধকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরতে টের পেল তিতিরের জ্বর বেড়েই চলেছে। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, খেদো না প্রিয়ে, আমি তো ইচ্ছে করে করিনি, ওর প্রতি আমার কোনো ফিলিংসই নেই। ভার্সিটির ট্যুরে কক্সবাজারে গিয়ে কি হয়েছিল তা তো তুমি জানো, ওকে ওভাবে দেখেও আমার মধ্যে কিছুই হয়নি। তিতির এতক্ষণ চুপচাপ কাঁদছিল, এবার ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে দিল। মুগ্ধ থামানোর চেষ্টা করছিল, ওদিকে তিতির ওকে আঁকড়ে ধরে বলছে, ইকরার কত বড় সাহস, ও তোমাকে টাচ করে, ওর হাত কেটে টুকরো টুকরো করে মালা বানিয়ে ওর গলায় ঝুলিয়ে দেব, বদমাইশ মেয়ে কোথাকার। আচ্ছা তোমার যা ইচ্ছে হয় করো। তিতির ফ্যাচফ্যাচ করে কাঁদতে কাঁদতে বলল, শয়তান মেয়েটার এত বড় সাহস, ও তোমার ঠোঁটে কিস করেছে, ওর ঠোঁট কেটে কুচি কুচি করে দু পেঁয়াজা করে আমি কুকুরকে খাওয়াবো। তিতিরের এ ধরনের কথায় মুগ্ধর হাসার কথা কিন্তু হাসতে পারলো না, উল্টো খুব খারাপ লাগতে লাগলো তিতিরের এমন কান্না দেখে, কতটা ভালোবাসে তিতির ওকে। অথচ তিতির এভাবে চলে না এলে তো সারা জীবন আলাদাই থাকতে হতো। ওর চোখ মুছে দিয়ে মুগ্ধ বলল, দোনা প্লিজ, এভাবে, আচ্ছা খেদো না প্লিজ, এমনিতেই তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো, অনেক খারাপ লাগছে। দেখো আমি তোমার সব কষ্ট দূর করে দেব, তোমাকে অনেক অনেক সুখে রাখবো।
তিতির হঠাৎ মুখ ধর বুক থেকে উঠে সোজা হয়ে বসলো, তখনও কাঁদছিল। তারপর নিজের হাত দিয়ে মুখ ধরে ঠোঁট মুছে দিতে দিতে বলল, ইকরা আমার সম্পত্তিতে কেন হাত দিল, কেন কিস করলো এই ঠোঁটে, ওকে মেরে ফেলবো আমি। তারপর ওর ওড়না দিয়ে মুখ ধর ঠোঁট মুছতে লাগলো, মুছতে মুছতে বলছিল, ইকরাকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো। তিতিরের চোখে তখন অঝোর শ্রাবণ, মুখ ধর বুকটা ফেটে যাচ্ছে। সন্ধ্যা হতে না হতেই তিতিরের চোখ মারাত্মক পর্যায়ে চলে গেল, ওকে ডাক্তারের কাছে নিতে হবে, কিন্তু ও কিছুতেই যেতে চাচ্ছে না, উল্টোপাল্টা কথাবার্তা বলছে। অবশেষে মুগ্ধ ওকে জোর করে তুলে নিয়ে গেল, ডাক্তার দেখে বলল, ভাইরাস জ্বর, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। মুগ্ধর বুকের উপর থেকে পাথর নেমে গেল। তিতিরের খারাপ কিছু হয়নি তো এটা ভেবে এতক্ষণ ওর মনে কুডাক ছিল। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে হসপিটালের সামনে যেতেই মুগ্ধ পড়ল বিপাকে, বৃষ্টি নেমেছে। বর্ষাকালটাকে এজন্যে মাঝে মধ্যে অসহ্য লাগে, কথা নেই বাচ্চা নেই হুঠাট বৃষ্টি, এটুকু সময়ের জন্য গাড়িটা আবার বেসমেন্টে পার্ক করবে সেটা ভেবে রাস্তায় পার্ক করেছিল। এখন তিতিরকে নিয়ে গাড়ি পর্যন্ত যেতে গেলে তো তিতির ভিজেই যাবে। তিতির মুগ্ধর বুকে মাথা দিয়ে রেখেছিল আর মুগ্ধ এক হাতে তিতিরকে ধরে দাঁড়িয়েছিল। মুগ্ধ বলল, তিতির তুমি একা একা দাঁড়াতে পারবে না, দু মিনিট আমি গাড়ি নিয়ে আসি। হ্যাঁ পারবো, তুমি গেলেও পারবো। সত্যি সত্যি তো? তিতির চোখ পিটপিট করে বলল, না মিথ্যা মিথ্যি তো। এক থাপ্পড় দেব নলে, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ওকে, কিন্তু থাপ্পড় নিব না, চুম্মা নিব। তারপর আবারও মুখ জোড়া হাসি দিয়ে চোখ পিটপিট করলো, হাসলো মুগ্ধ। এক জ্বরে ওর ভেতরের বাচ্চাটা বেরিয়ে এসেছে, মুগ্ধ চিন্তায় পড়ে গেল, গাড়ি নিয়ে এসে হা হয়ে গেল। যা ভয় করছিল তাই তিতির নেই। চারিপাশ খুঁজতে খুঁজতে দেখলো রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে, সাথে সাথে গিয়ে টেনে নিয়ে গাড়িতে উঠালো। তিতির বলল, আমি ভিজবো, আমাকে ভিজতে দাও। মুগ্ধ ততক্ষণে গাড়িতে উঠেছে, মাত্র একটা চড় মেরে বলল, আমি বলেছিলাম না কোথাও না যেতে। যদিও আস্তে মেরেছে মুগ্ধ, তবুও তিতির কান্না করে দিল, তুমি আমাকে মারলে। খুব ভালো করেছি, তোমাকে আরো মারা উচিত। তোমার কোনো আইডিয়া আছে এই জ্বরে বৃষ্টিতে ভিজলে কি হতে পারে? কিংবা একটা অসুস্থ রোগী, কিংবা একটা অসুস্থ রোগীকে একা কোথাও রেখে ফিরে এসে তাকে না দেখলে কেমন লাগতে পারে? তিতির ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। বেশি দূরের হসপিটালে যায়নি, তাও ফিরতে দেরি হলো না। বাসায় ফিরতে ফিরতে পিউকে ফোন দিল। হ্যালো পিউ, তুই কোথায়? এই তো ভাইয়া বাসায় ফিরছি, জামে পড়েছি। আচ্ছা ঠিক আছে। কেন কিছু বলবি বল না। তিতিরের জ্বর বেড়েছিল, ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তুই এখন না ফিরলে ফিরতে বলতাম। ও আচ্ছা, ডাক্তার কি বলল? ভাইরাস জ্বর, অ্যান্টিবায়োটিক্স দিয়েছে। পাশ থেকে তিতির বলল, আমি পিউ পাখির সাথে কথা বলবো, দাও দাও। মুগ্ধ ঝাড়ি মেরে বলল, চুপ, একদম চুপ, বাসায় গিয়ে কথা বলো। পাশ থেকে পিউ বলল, ভাই বকিস না তো, কথা বলতে চাচ্ছি যখন, দে প্লিজ। তো দিল। তিতির ফোন ধরে বলল, পিউ। হ্যাঁ আমার সুইট ভাবি, বলো। জানো তোমার ভাই আমাকে মেরেছে। সে কি, কেন? আমি বৃষ্টিতে ভিজেছি তাই। ও শোনো ভাবিটা আমার, কেন ভিজলে এই জল নিয়ে? আমি বৃষ্টি ভালোবাসি যে তাই। আমিও, তুমি তাড়াতাড়ি সুস্থ হও, তারপর আমরা একসাথে ভিজব, ওকে ভাবি? আচ্ছা টাটা। টাটা। আর ফোন রাখার পর মুগ্ধ বলল, আমাদের বাসরাত কাটাবার পর সকালবেলা পিউকে গিয়ে বলল, জানো পিউ তোমার ভাইয়া আমার সাথে সেক্স করেছে। ঠিক আছে। মুগ্ধ তিতিরের রিপ্লাই শুনে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। বাসায় ফিরে দেখলো পিউ এখনো ফিরেনি। তিতিরের সিলেটের সেই কাপড় চোপড় সব মুগ্ধর কাছে ছিল, সেখান থেকে কাপড় বের করলো। তারপর তাড়াতাড়ি তিতিরকে নিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে বলল, জাস্ট বৃষ্টির পানিটুকু ধুয়ে ফেলে যতটুকু লাগে ততটুকু গোসল করবে, বেশি হলে আবার চর মারবো তখনকার মতো। তাহলে তুমি গোসল করিয়ে দাও না, আমি তো বুঝি না বৃষ্টির পানি ধুতে কতটুকু গোসল লাগে, তারপর যদি আবার চর খাই। মুগ্ধ বলল, যাতে মাতা তালে ঠিক, যাও একা গোসল করো। তিতির মুগ্ধর গলায় ঝুলে পড়ে বলল, প্লিজ আসো না, এই না। অবশেষে মুগ্ধ গেল। তিতিরকে বৃষ্টির ভেতর থেকে আনতে গিয়ে নিজেও ভিজে গিয়েছিল, ওরও তো মাথাটা ধুতে হবে। তিতির লক্ষ্মী বাচ্চার মতো দাঁড়িয়ে রইল। মুগ্ধ শাওয়ার ছেড়ে তিতিরের চুলগুলো ধুয়ে দিল। তিতিরও পাকনামি করল, হাত উপরে উঠিয়ে মুগ্ধ চুলগুলো ধুয়ে দিল। তারপর মুগ্ধ শাওয়ার বন্ধ করে বলল, হয়ে গেছে ম্যাডাম, এখন দয়া করে চেঞ্জ করে আমাকে উদ্ধার করেন, আমি যাই। এই না। তো তিতির এগিয়ে এসে মুগ্ধকে বলল, তুমি মাঝে মাঝে এত আনরোম্যান্টিক হয়ে যাও কেন? অসুস্থ মানুষের সাথে রোমান্স করতে হয় না। ইশ, কে বলেছে তোমাকে?
বলতে হয় না, এটা জানা কথা। ভুল জানো তুমি, অসুস্থ মানুষকে বেশি বেশি আদর করতে হয়, যত্ন করতে হয়। হ্যাঁ, যত্ন তো করছি, আদর করব সুস্থ হওয়ার পর। না না, আমি তিতির মুগ্ধকে যেতে দিল না, হাত দুটো শক্ত করে ধরে রইল। মুগ্ধ হেসে তিতিরকে জড়িয়ে ধরে চুমু খেল, তারপর বলল, ঠান্ডা লাগবে, জ্বর আরও বাড়বে, তাড়াতাড়ি চেঞ্জ করে বের হয়ে এসো, ভাগ্যি আমার। তারপর তিতির তার বিশ্ব জয় করা হাসিটা দিল, মুগ্ধ হেসে বেরিয়ে গেল। রাত 8টা বাজে, তিতিরকে যত দ্রুত সম্ভব ওষুধ খাওয়াতে হবে, কিন্তু তার জন্য তোকে কিছু খাওয়াতেও হবে। মুগ্ধ ভেজা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে গিয়ে ভাত নিয়ে এলো, ফিরে এসে দেখে তিতির এখনো বের হয়নি। বাথরুমের দরজায় নক করলো মুগ্ধ। তিতির, কি ব্যাপার, এতক্ষণ লাগে? তিতির বেরিয়ে এলো, ওর চুল দিয়ে পানি পড়ছে। মুগ্ধ বলল, আজও চুল মুছতে শিখলে না, এদিকে এসো। মুগ্ধ নিজেই ওর চুলগুলো ভালো করে মুছে দিল। তারপর ভাত খাওয়াতে এলেই তিতির বলল, খাবো না, আমি খাবো না। খেলে ওষুধ খেতে পারবে না, ওষুধ না খেলে তাড়াতাড়ি সুস্থ হতে পারবে না, আর তাড়াতাড়ি সুস্থ না হলে তো তাড়াতাড়ি বিয়েও করতে পারবে না। খাবো না। মুগ্ধ মনে মনে হাসলো, তারপর খাইয়ে দিল। খেতে খেতে এ তিতির বলল, আমি খাবো না, আমরা কালই বিয়ে করব, সুস্থ হই না, সুস্থ হই বা না হই। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, কালই বিয়ে করব, এখন তো খাও। তিতির খাওয়া শুরু করলো, এমন সময় পিউ এলো। তিতির হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল, আমার পিউ পাখি। পিউ এসে তিতিরকে জড়িয়ে ধরলো, তারপর বলল, ইস ভাবি তোমার অনেক জ্বর তো। তিতির বলল, ঠিক হয়ে যাবে। মুগ্ধ তিতিরকে খাওয়াতে খাওয়াতে পিউকে জিজ্ঞাসা করলো, তোর সাথে কি ইকরার দেখা হয়েছিল? হ্যাঁ, কেন ভাইয়া? ওকে কি বলেছিস যে তিতির এসেছে? হ্যাঁ, না মানে আপু স্নিগ্ধর কথা জিজ্ঞেস করেছিল, ওর সাথে নাকি কি কাজ আছে, কিন্তু ও নাকি ফোন ধরছে না। পরে আমি বললাম, আমি জানি না, তো বিকেলেই মাকে আনতে কুমিল্লা গিয়েছে। আপু জিজ্ঞেস করলো কেন, মামির তো আর পরে আসার কথা, তখন না আমি মুখ ফুসকে বলে ফেলেছি ভাবির কথাটা। কি হয়েছে ভাইয়া? বাসায় এসেছিল আমার মেজাজটা খারাপ করতে। সরি ভাইয়া। আমাকে বলেছিল মা নেই, তাই খোঁজ নিতে এসেছে। আমি তো আগেই বুঝেছি ও তিতির আসার খবরটা পেয়েই এসেছে। আমি বুঝতে পারিনি, শুনেও চলে আসবে তাহলে বলতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা গেছে। ওকে ভাইয়া, আমি তাহলে ফ্রেশ হইনি। আচ্ছা। তিতিরকে খাওয়ানো শেষ করে ওষুধগুলো টুকরো টুকরো করতে করতে মুগ্ধ বলল, কি আজব না, এত বছর প্রেম করেও জানতে পারলাম না যে তুমি আস্ত ওষুধ খেতে পারো না। জানলাম এসে আজ সকালে, আরো কত কি জানি অজানা আছে আমার। তিতির বলল, আর আমার? তোমারও হয়তো আছে, সত্যি প্রেম করে একসাথে থাকা আর বিয়ের পর একসাথে থাকার মধ্যে অনেক পার্থক্য। তিতির বাচ্চাদের মতো হাত তুলে বলল, ইয়ে কি মজা, কালকে আমাদের বিয়ে। মুগ্ধ বলল, ঠকো, হ্যাঁ অনেক মজা, তাই তুমি এখন ঘুমাও, আমি মাকে একটা ফোন করি। ওকে। তিতির কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল। মুগ্ধ মাকে ফোন করল, মা কখন রওনা হচ্ছো? মা বলল, আমরা কাল খুব ভোরে রওনা দিয়ে দেব, সকাল সকাল পৌঁছে যাব, তারপর তিতিরকে নিয়ে একটু শপিং এ যাব। তুই কিন্তু বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব করে রাখি, যাতে সন্ধ্যা নাগাদ বিয়েটা কমপ্লিট হয়ে যায়। মা, ওর তো অনেক জ্বর। ডাক্তারের কাছে না গিয়েছিলি? তাহলে তো ভালোই, তাহলে তো হলোই, জ্বরে কিছু হবে না, বেটা তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার, তুই আর কথা বলিস না তো। আচ্ছা মা, তাই হবে, সেফলি এসো, কাল দেখা হবে, রাখছি, আল্লাহ হাফেজ। যা ভেবেছিল মুগ্ধ তাই হলো। তিতির একটু পর পর হাঁচি দিচ্ছে, খুকখুক করে কাশছে। অনেকক্ষণ আগে পিউ একবার এসেছিল রাত জাগবে বলে। মুগ্ধ বলেছে, আমার এমনিতেও টেনশনে ঘুম হবে না, আমি থাকি তুই ঘুমা। পিউ বুঝেছে মুগ্ধ তিতিরের কাছে থাকতে চাইছে, তাইও ভাইয়ের কথা মেনে নিল। তিতির কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে, বাইরে তুমুল বৃষ্টি বাতাসও ছিল, তাই ফ্যান বন্ধ করতে হলো। মেয়েটা যে পাগলামি করে মাঝে মাঝে, খুব চিন্তা হয় মুগ্ধর। রাত 1টা পর্যন্ত ছায় বসে রইল তিতিরের মাথার পাশে, তারপর তিতিরের পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তিতিরের ঘুম ভেঙে গেল, ফিরল মুগ্ধর দিকে, বলল, পানি খাবো। মুগ্ধ উঠে পানি দিল, খেয়ে তিতির বলল, তুমি ঘুমাওনি এখনো? না, ভাবছি। কি নিয়ে ভাবছো? মুগ্ধ তিতিরের একটা গাল টিপে দিয়ে হেসে বলল, ভাবছি তোমাকে নিয়ে। তিতির মুগ্ধর গলা জড়িয়ে ধরে জানতে চাইল, আমাকে নিয়ে কি ভাবছো? মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরে বলল, আমার বউটা যে কতটা পাগলি তাই ভাবছি। পাগলি কেন, কি করেছি আমি?
মুগ্ধ সে কথার উত্তর না দিয়ে হঠাৎই বলল, আচ্ছা তুমি কি সত্যি চলে এসেছো? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। সত্যি এই সুখটা আমার কপালে ছিল? কি সুখ? এই যে বাকি জীবনটা তোমার সাথে কাটাতে পারবো, এর চেয়ে সুখের আর কি হতে পারে? প্রতিদিন তোমার মুখটা দেখে ঘুমাতে যাব, আবার ঘুম থেকে উঠেও তোমার মুখটা দেখতে পাবো, আর কি লাগে জীবনে? এই কথা শুনেই তিতির জোরে জোরে কাঁদতে শুরু করে দিল। মুগ্ধ তো আকাশ থেকে পড়ল, কান্নার মতো কি বলল খুঁজে পেল না। বলল, কাঁদছো কেন তিতির পাখিটা আমার? তিতির কাঁদতে কাঁদতেই বলল, শুধু মুখ দেবেন, শুধু মুখ দেখবে কেন? মুগ্ধ এবার হেসে দিল। তারপর হঠাৎ মনে হলো তিতির তো এরকম পাগলামি করে পরে সব ভুলে যায়, রেকর্ডিং করে রাখলে কেমন হয়? কাল যখন সব অস্বীকার করবে তখন শুনিয়ে মজা করা যাবে। ফোন বের করে রেকর্ডিং অন করলো মুগ্ধ। তারপর তিতিরের কপালে চুমু দিয়ে বলল, শুধু মুখ না সব দেখবো, আর অনেক অনেক আদরও করবো। তাহলে করো আদর। আগে সুস্থ হও, তারপর অনেক অনেক আদর করবো। না, আমাকে এক্ষুনি আদর করতে হবে। তুমি এমন কেন আদর করতে চাও না কেন? অলওয়েজ খালি হাগ আর কিস, আর কিছু করতে পারো না তুমি। মুগ্ধ তিতিরের মুখে এসব কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল মুখের দিকে। অসুস্থ না হলে এখনই বুঝিয়ে দিত মুগ্ধ কি পারে আর না পারে। তিতির বলল, খালি মুখের দিকে তাকিয়ে থাকো কেন? আর কিছু কি তোমার চোখে পড়ে না? তিতির পাগল হলে আবার? তিতির সে কথার পাত্তা না দিয়ে ওন্নাটা ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। তারপর বলল, এই দেখো কত সুন্দর একটা, জীবনে তো একবার তাকালেও না। মুগ্ধ অবাক হতে হতে শেষ সীমানায় পৌঁছে গেল। ওন্নাটা তুলতে তিতির জোরে জোরে বলল, খবরদার ওটা করবা না, ফেলো ফেলো বলছি। মুগ্ধর ভয় করলো যদি পিউ চলে আসে, পিউকে দেখে হয়তো তিতির নালিশ করবে, কার কাছে কি বলছে সেই বোধ এখন ওর নেই। মুগ্ধ ওন্নাটা ফেলে দিল, তিতিরের কথা মতো ওন্নাটা ফেলে দিল। তিতির মুগ্ধর একটা হাত নিয়ে ওর কোমরে রাখলো, তারপর বলল, এখানে ধরো। মুগ্ধর নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় কোনো রকমে বলল, আস্তে কথা বলো, কি উঠে আসবে নয়তো। আচ্ছা আস্তে কথা বলবো, কিন্তু তাহলে আচ্ছা আস্তে কথা বলবো, কিন্তু তাহলে আদর করো। তিতির পাখি আমার, তুমি না অনেক লক্ষ্মী, ঘুমাও প্লিজ, এভাবে আদর করা যায় না বাবা। তিতির এ ব্যাপারে কোনো কথা না বলে বলল, আই তুমি এই টি শার্টটা পরে আছো কেন, খোলো, এটা এটা খুব পচা। তারপর টি শার্টটা ধরে খুলতে চেষ্টা করতে লাগলো। মুগ্ধ বলল, আরে পাগল হলে নাকি? তিতির জবাব দিল না, টি শার্টটা কামড়ে ছিঁড়তে চেষ্টা করলো। পাতলা টি শার্ট হওয়ায় খানিকটা ছিঁড়েও গেল। তারপর মুগ্ধ নিজেই টি শার্ট খুলে দিল। তিতির পাগলের মতো হামলে পড়ে কামড়াতে লাগলো মুগ্ধর বুক। কামড়াতে কামড়াতে এক সময় রক্ত বের হয়ে গেল, মুগ্ধ বাধা দিল না। একটু পর হঠাৎই তিতির উঠে সোজা হয়ে বসলো। মুগ্ধ বলল, কি? তিতির উত্তর দিল না, আচমকাই মুগ্ধ কিছু বুঝে ওঠার আগেই নিজের কামিজটা খুলে ফেললো। মুগ্ধ অবাক হয়ে বলল, কিন্তু এই কি করছো? ততক্ষণে তিতির খুলে ফেলেছে মুগ্ধ কাঁথাটা তিতিরের গায়ে দিতে তিতির সেটা ফেলে দিল। তারপর মুগ্ধ থ্রি কোয়ার্টার প্যান্টটা খুলতে চেষ্টা করলো, মুগ্ধ ধরে ফেলল। ওর সারা শরীরে কাঁপুনি দিয়ে উঠলো, নিঃশ্বাসটা যেন গলায় আটকে যাবে কোনোভাবে বলল, তিতির আমাকে এভাবে মেরো না প্লিজ, লক্ষ্মী না তুমি। তিতির কাঁদতে কাঁদতে বলল, তুমি এমন করছো কেন, কেন আদর করছো না? তুমি আসলে আমাকে আদর করতেই চাও না। মুগ্ধ তিতিরকে বুকে জড়িয়ে ধরে কাঁথাটা আবার গায়ে দিয়ে দিল। তারপর ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, আমি এভাবে কিচ্ছু করতে চাই না তিতির, সুস্থ হয়ে তো সব ভুলে যাবে, কিন্তু আমি চাই আমাদের ফার্স্ট নাইট এক হওয়ার স্মৃতিটা সারা জীবন তুমি মনে রাখো। এত এত আদর করবো যা তুমি চিন্তাও করতে পারবে না। আজকে শুধু পাগলামি করো না প্লিজ। তিতির কিছু বলল না আর কাঁদতেই থাকলো। মুগ্ধ তিতিরের মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে আমার অচেনা লাগছে, সুস্থ থাকলে তুমি কখনোই এরকম করতে না, উল্টো লজ্জা পেতে। তোমাকে আমার ওভাবেই ভালো লাগে, এখন থেকে তুমি তো, আচ্ছা এখন থেকে তো তুমি সারাক্ষণ আমার কাছে থাকবে, অনেক অনেক আদর করবো, তুমি দেখে নিও। তিতির কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়লো, কিন্তু মুগ্ধর চোখে আর ঘুম নেই, চলছিল বিরামহীন তুফান বাইরে ও ভেতরে। ভোরে তিতিরের ঘুম ভাঙতে দেখলো ও আর মুগ্ধ জড়াজড়ি করে একটা কাঁথার মধ্যে শুয়ে আছে। মুগ্ধ বেঘরে ঘুমাচ্ছে, ইস কি মায়াবী লাগছে, কিন্তু বাসায় তো পিউ আছে, পিউ থাকতেও মুগ্ধ ওর সাথে ঘুমালো। পিউ কি মনে করলো, ধ্যাত ছেলেটার না এক ফোটো লজ্জা নেই, উঠে বসতে কাঁথা সরে গেল। আর অবাক হয়ে দেখলো ওর গায়ে কিচ্ছু নেই, শুধু একটা সালোয়ার পরা। তাড়াতাড়ি কাঁথাটা টেনে গায়ে জড়ালো, মনে করতে চেষ্টা করতে লাগলো কাল রাতে কি হয়েছিল, কিছুই মনে করতে পারছে না। ওদিকে কাঁথা টান দিতেই মুগ্ধর ঘুম ভেঙে গিয়েছে। মুগ্ধ বলল, এখন আর ঠিকই কি হবে? তিতির লজ্জায় প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি এটা কেন করলে? মুগ্ধ অবাক হয়ে বলল, হায় খোদা, এখন আমার দোষ হলো?
তিতির কিছু বলল না, মুগ্ধ উঠে বাথরুমে গেল আর বলল, ড্রেস পরেন। মুগ্ধ বাথরুমে ঢুকতে তিতির তাড়াতাড়ি কাপড় পরে নিল, ভাবতে লাগলো কি হয়েছিল রাতে। মুগ্ধ ওভাবে কথা বলল যে ও নিজেই কি জ্বরের ঘরে কিছু করেছে। মুগ্ধ ফ্রেশ হয়ে বেরিয়ে মোবাইলটা হাতে নিয়ে ইয়ারফোন লাগালো, তারপর একটা নিজের কানে দিয়ে আরেকটা তিতিরের দিকে এগিয়ে দিল। তিতির বলল, এটা কি? মুগ্ধ মুচকি হেসে বলল, শোনোই না মন দিয়ে। রেকর্ডিংটা শুনতে শুনতে তিতির লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল, কি করবে কোথায় লুকাবে বুঝতে পারছিল না। পুরোটা শোনার পর তিতির আর লজ্জায় মুগ্ধর দিকে তাকাতে পারছিল না। মুগ্ধ বলল, কি বুঝলে, কিছু বলো। তিতির একটা কথাও বলল না, মুগ্ধ মিটি মিটি হাসছিল আর বলছিল, আহা এখন লজ্জা পাচ্ছ কেন, এখন তোমার আসি কি কোথায় গেল। মার স্নিগ্ধ ফেরার পরে ওরা সবাই মিলে মিটি নিয়ে বসলো। তিতির বসলো একদম মুগ্ধর মার গা ঘেসে, মাওকে জড়িয়ে ধরে বসেছিল। প্রথম কথা উঠলো কাকে কাকে দাওয়াত করা হবে। মুগ্ধ বলল, এত দাওয়াত ফাওয়াতের কি দরকার মা, আপাতত নিজেরা নিজেরাই করি, কয়েক মাস পর না হয় অনুষ্ঠান করব, তখন সবাইকে দাওয়াত দিও। মা বলল, হ্যাঁ সেটা তো করতে হবে, কিন্তু এখনো তো তোর চাচা ফুপি মামা খালাদের না বলে পারবো না, অন্তত যারা ঢাকায় আছে। না মা কাউকেই বলো না, লাগলে সামনের মাসে অনুষ্ঠানটা করব, তবু আজ কাউকে বলো না। কিন্তু বিয়ের জন্য সাক্ষী লাগে। আমি আমার বেস্ট ফ্রেন্ডদেরকে ডেকে নিচ্ছি, রিলেটিভ কাউকে চাচ্ছি না, জানি এসেই পিঞ্চ করতে শুরু করবে, আজকের দিনে আমি মেজাজ খারাপ করতে চাই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা বিয়ে পড়াতে কাজই আসবে, রেজিস্ট্রি করতে উকিল আসবে, তোর ফ্রেন্ডরা আসবে, তাই রান্নাবড়ার ব্যবস্থা তো কিছু করতে হবে। হ্যাঁ সেটা তোমার যা মন চায় করো। বাসা প্রায় সবই আছে, শুধু টুকটাক কিছু বাজার লাগবে। আচ্ছা আমি আর স্নিগ্ধ যাচ্ছি বাজারে, কি কি লাগবে লিস্ট করে দাও। দুজন গিয়ে কি করবি, তুই একা যা, স্নিগ্ধকে অন্য কাজে পাঠাবো। স্নিগ্ধ বলল, কি কাজ আম্মু? মা বলল, ওই যে ফুলের কাজ করে না, তুই ওদের আনতে যাবি বাসর ঘর সাজাবার জন্য। তিতির লজ্জা পেল কিন্তু কিছু বলল না। ছোট ভাই বোনদের সামনে মুগ্ধ যেন একটু লজ্জা পেয়ে গেল, বলল, আরে না মা বাসর ঘর সাজানো লাগবে না। একটা থাপ্পড় মারবো যদি সবকিছুতে না না করিস, বিয়ে যেমন ভাবেই হোক সেটা প্রত্যেকটা মানুষের জীবনের খুব স্পেশাল একটা দিন, সেটাকে স্পেশাল করার জন্য কিছু তো করতেই হবে, এই দিন জীবনে বারবার আসবে না। আচ্ছা আচ্ছা যা মন চায় করো। উকিলার কাজীর সাথে কথা বলেছিস? হ্যাঁ ওনারা সন্ধ্যা ৬টায় চলে আসবে। আচ্ছা, মা এবার তিতিরের দিকে ফিরে বলল, মা চলো আমরা একটু শপিং এ যাই, তোমাকে বউ সাজাতে হবে না। না আন্টি আমি এখন শপিং এ যাব না। এখনো আন্টি বলছো, মা বলো। তিতির হেসে বলল, হ্যাঁ মা আমার মা। হ্যাঁ এবার বলো শপিং এ কেন যেতে চাচ্ছ না? এখন বিয়েটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মা, কি পরলাম কি সাজলাম সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ, সময় তো নষ্ট হবে। আপনার ছেলের কাছে আমার কয়েকটা শাড়ি আছে, সেখানে থেকে একটা শাড়ি পরে নিব। মা তিতিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা গো তোমার শ্বশুর বেঁচে থাকলে দেখতে কত কি করত, আমাদের তো পালিয়ে বিয়ে হয়েছিল, খুব সাদামাটা ভাবে হয়েছিল আমাদের বিয়ে, তাই মুগ্ধের বিয়ে নিয়ে আমাদের দুজনের অনেক স্বপ্ন ছিল, ইচ্ছে করছে না এমন চুপচাপ বিয়ে দিতে। যাই হোক তুমি যখন চাইছো না শপিং এ যেতে আমি জোর করব না, কিন্তু বউ তো সাজতে হবে মা, পালিয়ে গিয়ে আমাদের বিয়ে হলেও তোমার শ্বশুর আমাকে বেনারসি শাড়ি দিয়েছিল বিয়েতে, খুব যত্ন করে রেখেছিলাম মুগ্ধর বউয়ের জন্য, তুমি কি আজ ওটা পরবে? আর মুগ্ধর বউয়ের জন্য যে গয়নাগুলো বানিয়েছিলাম সেগুলো? অবশ্যই পরবো মা, আমি শুধু শপিং এ যেতে চাচ্ছিলাম না, আমি শুধু শপিং এ যেতে চাচ্ছিলাম না, আপনার বিয়ের শাড়ি পরবো, এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে তাহলে। বিকাল ৪টা, তিতির মুগ্ধর ঘরের ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে নিজেকে দেখছে, সাজগোজ কিছু নয় শুধু একটা লাল বেনারসি, মুগ্ধর মায়ের বিয়ের বেনারসি, আর কানে ঝুমকা, গলায় নেকলেস, হাতে চুড়ি, কপালে টিকলি টায়রা, নাকে নথ আর চোখে গাঢ় করে কাজল লাগিয়েছে, ব্যাস। ঘরের বিছানায় লাল রঙের একটা বেড কভার দেওয়া হয়েছে, বিছানার উপর বেলি আর গোলাপ ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছে, সিম্পলভাবে সাজানো হয়েছে, কিন্তু তিতিরের মনে হলো এত সুন্দর বাসর ঘর এর আগে কোনোদিনও দেখেনিও। আজ রাতে এই বিছানায় মুগ্ধর হাতে তিতিরের মরণ হবে, সুখের মরণ, ভাবতেই লজ্জা লাগলো তিতিরের। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে তিতির ফিরে তাকাতেই সাদা পাঞ্জাবি পরা মুগ্ধকে দেখতে পেল। মুগ্ধকে দেখেই দাঁড়িয়ে পড়ল, ইস কি সুন্দর দেখাচ্ছে তিতিরকে। মুগ্ধ তিতিরের দিকে এগিয়ে গেল, ও এমন হাঁ করে তাকিয়ে আছে যে তিতিরের লজ্জাই করছে।
মুগ্ধ কাছে এসে আঁচলটা তুলে ঘোমটা দিল তিতিরের মাথায়। তারপর মুখটা দু হাতে ধরে বলল, পুরো বউ, পুরা বউ, তোমাকে যে কি সুন্দর লাগছে তিতির, বলে বোঝাতে পারবো না, অসাধারণ অসাধারণ, দাঁড়াও। এই কথা বলেই মুগ্ধ আলমারির দিকে গেল। আলমারি খুলে সিলেটের সেই লাল টিপের পাতাটা বের করলো, একটা টিপ উঠিয়ে তিতিরের কপালে পরিয়ে দিল, তারপর বলল, একদম পারফেক্ট বউ আমার। তিতির মুচকি হাসলো, বলল, এই তুমি যে এমন সময় ঘরে এলে, কেউ কিছু মনে করবে না? আরে না, আমি বাইরে যাই, কেউ যদি চলে আসে? মুগ্ধ তিতিরকে যেতে দিল না, বলল, সবাই ব্যস্ত, কেউ আসবে না। আর শোনো একটা কথা, আমি বোধহয় এই মাসে ছুটি পাবো না, তাই হানিমুনের জন্য তোমাকে কয়েক মাস অপেক্ষা করতে হবে। আমার কোনো সমস্যা নেই, কাছে কোথাও গেলে যেতে পারতাম, শুক্র শনিবার। আমরা কোথায় যাব? কেন, কাশ্মীর সব ভুলে গেছো? আমরা প্ল্যান করেছিলাম না হানিমুনে কাশ্মীর যাব। ভুলিনি, মনে আছে, তবু যদি চেঞ্জ করো তাই জিজ্ঞেস করলাম। না, চেঞ্জ করব কেন, যেরকম প্ল্যান হয়েছিল সেরকমই হবে, যেহেতু 12 দিনের ট্রিপ, তাই এখনই যেতে পারছি না, এতগুলো দিনের ছুটি হুট করে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই তো। তোমার পাসপোর্ট আছে? না। এসবের কোনো মানে হয় বলো? কোন সবের? এই যে বাসর ঘর রেডি, বিছানা রেডি, বর রেডি, বউ রেডি, অথচ শুধু একটা বিয়ের জন্য বসে থাকতে হচ্ছে, এর কোনো মানে হয়? চলো শুরু করে দেই। তিতির মুগ্ধর বুকে ধাক্কা দিয়ে বলল, যা, যত আজে বাজে কথা। আজে বাজে কথা আমি বলি? কাল রাতে কি বলেছিলে? আমি হাগ আর কিস ছাড়া কিছুই করতে পারি না, আর শুধু কি বলা, কি যে করেছো, আমার ইজ্জত যায় যায় অবস্থা, প্যান্ট ধরে টানা টানি, ছি, এই ছিল তোমার মনে? তিতির লজ্জায় লুটিয়ে পড়ছিল, নিচের দিকে তাকিয়েছিল, মুগ্ধ বলল, আজকে রাতে যে তোমার কি হবে তিতির, রেডি থেকো, কাল সারা রাত আমাকে কষ্ট দিয়েছো, সবাই সত্য বলবো আজ রাতে, খালি বিয়েটা হয়ে যেতে দাও, খুব ভালোভাবে বোঝাবো মুগ্ধ কি পারে আর কি পারে না। তিতির মুগ্ধর বুকে কিল মারতেই মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরল মুগ্ধ। তিতির বলল, তুমি আমাকে আর গান শোনাও না কেন, এই যে সিলেট গিয়েছিলাম, দুদিনে একটা গানও শোনাওনি। তখন কি গান গাওয়ার মতো মন মানসিকতায় ছিলাম? তুমিও তো শুনতে চাওনি। তা অবশ্য ঠিক, দুজনেরই তো তখন বুকের ভেতর কষ্টের ছাঁচবাস চলছিল। এখন শুনবে? হ্যাঁ, কিন্তু কেউ শুনলে কি ভাববে? শুধুমাত্র বাংলা সিনেমাতেই সম্ভব অনেক দূর থেকেও গান শুনতে পাওয়া, এটা বাস্তব, তাই এখানে বসে গাইলে তা বাইরে যাবেও না, আর কেউ হুট করে আসবেও না। তাহলে শুনবো, গাও, আমি গান পেতে গাও। এটা আমার অনেক অনেক প্রিয় একটা গান তিতির, কিন্তু তবুও এই গানটা আমি কখনো তোমাকে শোনাইনি, জমিয়ে রেখেছিলাম বিয়ের রাতে তোমাকে শোনাবো বলে, কিন্তু এখন বুঝতে পারছি রাতে গান টান গাওয়ার সময় পাবো না, তাই এখনই শোনাচ্ছি। তিতির লজ্জা পেয়ে সরে যাচ্ছিল, আমি কান পেতে আছি। উফ, তুমি না? মুগ্ধকে আবারও বুকের মধ্যে জড়িয়ে ধরে দেয়ালে হেলান দিয়ে গাইতে শুরু করল। তিতির বরাবরই এভাবে মুগ্ধর বুকে মাথা রেখে গান শুনতে পছন্দ করে। মুগ্ধর বুকের পাঁজর যেন প্রতিটা ধুকধুকের মধ্য দিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় তিতিরের গাল, আর গানের প্রতিটা কথা, সুর, সাথে প্রিয় মানুষটার কণ্ঠস্বর কানের এত কাছে। গান শেষ করে তিতিরের কানে কানে মুগ্ধ বলল, আজ রাতে তো তুমি শেষ। তিতির লজ্জায় লজ্জায় এখনই শেষ হয়ে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছিল। মুগ্ধ হাত ধরে থামাতে গিয়ে খেয়াল করলো তিতিরের হাতে সুন্দর করে নকশা করা মেহেদি, বলল, তুমি মেহেদি পরেছো? হ্যাঁ। আমি একদমই খেয়াল করিনি, কখন পরলে? খুব সুন্দর হয়েছে, নতুন বউয়ের হাতে মেহেদি না হলে কি হয়? জানো, মাও এই কথাটাই বলেছিল, আমি পড়তে চাইনি প্রথমে, লজ্জা লাগছিল, পরে মা আর পিউয়ের জোড়াজুড়িতে পড়েছি। কখন লাগিয়েছো? আমি তো দেখলামই না। তুমি তখন বাজারে গিয়েছিলে, বাজার দিয়েই তো আবার চলে গেলে। হ্যাঁ, কাজ ছিল তো, নিজের বিয়ের সব আয়োজন তো নিজেকেই করতে হচ্ছে। হুম, সেজন্যই দেখতে পাওনি। অল্প সময় রেখেছো, তবু কি সুন্দর গাঢ় রং হয়েছে দেখেছো, তার মানে হচ্ছে তোমার বর তোমাকে অনেক ভালোবাসবে। আমার বর তো আমাকে এমনিতেই অনেক ভালোবাসে, এদের রঙে কিছু যায় আসে না। মুগ্ধকে কাছে এনে বলল, ভালোবাসা তো আজ রাতে টের পাবে সুন্দরী। তিতির এক ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে, মুগ্ধ হাসতে লাগলো। কিছুক্ষণ পর ঘর থেকে বের হতে মুগ্ধর মেজাজটা খারাপ হয়ে গেল। ড্রয়িং রুমে একরাকে দেখে, সাথে ফুপিও আছে, মা কি ওদেরকে বলেছে নাকি ওরা নিজ দায়িত্বে এসে হাজির হয়েছে?
মা ভয়ে ভয়ে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধ কিছু বলল না, তবে আশেপাশেই থাকলো, কারণ তিতির ওখানেই আছে। কখন যে ফুপি তিতিরকে উল্টো পাল্টা প্রশ্ন করে বসে তার ঠিক নেই। যেমন চিন্তা করলো তেমনই হলো। কিছুক্ষণ পরেই ফুপি তিতিরকে জিজ্ঞাসা করলো, এভাবে বাবা মাকে না জানিয়ে বিয়ে করছো, তোমার ভয় করছে না? তিতির কি বলবে ভেবে পেল না, আবার চুপ করে থাকলেও তো বেয়াদব ভাববে। ও ভাবতে ভাবতে মুগ্ধ গ্লাসে পানি ঢালতে ঢালতে উত্তর দিল, ফুপি সবার বিয়েতে যে বাবা মা থাকবে এমন তো কোনো কথা নেই। আমার বাবা মার বিয়েতেও তো আমার মায়ের বাবা মা ছিল না, তো তারা কি সুখী হয়নি? তোর বাবা মায়েরটা তো অন্য ব্যাপার ছিল, ভাবির বিয়ে হয়ে যাচ্ছিল তাই। মা জানে মুগ্ধ আরো কথা বললে ওর মুখে লাগাম ছুটে যাবে, তাই মুগ্ধ কিছু বলার আগেই মা বলল, ওদের ব্যাপারটা আমাদেরটার চেয়েও বেশি অন্য ব্যাপার, তোমরা তো সবটা জানো না তাই বুঝতে পারছো না। যেহেতু মা বলেছে তাই মুগ্ধ আর এ ব্যাপারে কিছু বলল না, পিউয়ের দিকে তাকিয়ে বলল, পিউ তুই তিতিরকে নিয়ে তোর ঘরে বা আমার ঘরে যা, আমার ফ্রেন্ডরা চলে এসেছে নিচে, এক্ষুনি উপরে চলে আসবে। পিউ তিতিরকে নিয়ে মুগ্ধর ঘরে গেল। ইকরা লুকিয়ে চোখের জল মুছে নিল, তবু মুগ্ধর চোখ এড়ালো না। ইকরা কাঁদছে, কাঁদুক, শুধু ভালোবাসলেই তো আর হয় না, ভালোবাসার সঠিক পথটাও জানতে হয়। মুগ্ধর ফ্রেন্ড তমাল চলে এসেছে, তমাল বলল, মুগ্ধ হাসতে হাসতে বলল, কথা বলবি না সারা, মেরে নাক ফাটিয়ে দেব। তুমি তো তোমার হিরোইনের সাথে বাচ্চা কাচ্চা ফুটিয়ে ফেলেছো, আর আমি কেবল সুখের মুখ দেখলাম। তমাল মুগ্ধর কাঁধে হাত রেখে বলল, মুগ্ধ তমালকে থামিয়ে দিয়ে বলল, আরে থাম ভাই, ওসব কথা বলে লাভ নেই, কপালে যা ছিল তাই হয়েছে, এখনো কপালে যা আছে তাই হতে চলেছে। তমাল চুপ। মুগ্ধ আবারও বলল, মুক্তি আর বাচ্চাদের আনিসনি কেন? ওরা কথা বলতে বলতে মুগ্ধর অন্য ফ্রেন্ডরা চলে এলো, সবাই গল্প গুজব করছে। মা রান্নাবান্নায় ফিনিশিং দিতে গিয়েছে, ফুপি তাকে হেল্প করছে, ইকরা আর স্নিগ্ধ ড্রয়িং রুমের এক কোনায় বসে গল্প করছে। পিউ এসে ইকরাদের সাথে জয়েন করলো, তার মানে তিতির এখন একা, মনটা বারবার তিতিরের কাছে যেতে চাইছে। সবার চোখের আড়াল থেকে পা পিছিয়ে পিছিয়ে মুগ্ধ চোরের মতো গিয়ে ঘরে ঢুকলো। তিতির আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছিল। আচ্ছা এই জন্যে তাহলে পিউ বেরিয়ে গিয়েছে? মুগ্ধ আচমকা গিয়ে তিতিরকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তিতির লাফিয়ে উঠলো, উফ তুমি না? ভয় পেলে কেন, কি ভেবেছিলে অন্য কেউ? না তবে হঠাৎ তো তাই চমকে গিয়েছিলাম। মুগ্ধ পেছন থেকে তিতিরের কানের নিচে একটা চুমু দিল, তারপর বলল, এই পৃথিবীতে মুগ্ধ ছাড়া আর কেউ কি আছে যে তোমার গায়ে টাচ করতে পারে? তিতির মুগ্ধর দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে চোখে চোখ রাখলো। মুগ্ধ তিতিরের কোমরে হাত রাখলো, বলল, লেটস হ্যাভ এ কিস, ইট উইল বি দ্য লাস্ট কিস অফ আওয়ার আনম্যারিড লাইফ। তিতির চোখ নামিয়ে মিষ্টি করে হাসলো। মুগ্ধ তিতিরের ঠোঁটে ঠোঁট রেখে নিবিড়ভাবে চুমু খেলো। তিতির ভেসে গেল অন্য কোনো দুনিয়ায়। সিলেটের পর এই প্রথম মুগ্ধর এত কাছে আসা, যদিও কাল থেকে নাকি অনেক কিছুই হয়েছে, সেসব কিছুই সেভাবে খেয়াল নেই তিতিরের। মুগ্ধ বলার পর সব মনে পড়লে অনুভূতিগুলো তো আর পাওয়া যায় না। দুজনাই দুজনকে বেহুশ হয়ে চুমুখাচ্ছে, কেউই কাউকে ছাড়ছে না। কতক্ষণ যে পার হয়ে গেল কে জানে। হঠাৎ রিংটোন বেজে উঠতে তিতির ছেড়ে দিল মুগ্ধ, যাও তোমার ফোন এসছে। তো হেসে বলল, আমার ফোন পকেটে, তোমার ফোন এসেছে। মুখে হাসলেও মুগ্ধর কলিজার ভেতর অজানা একটা ভয় কামড় দিয়ে উঠল। তিতিরের ফোনটা বেডসাইড টেবিলের উপর রাখা ছিল, তিতির ফোনটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল বিছানার উপর, যেন ইলেকট্রিক শক লেগেছে। সারা শরীর থরথর করে কাঁপছে। মুগ্ধর দিকে ফিরে ভয়ে ভয়ে বলল, ভাইয়া। মুগ্ধর সারা শরীরে রক্ত যেন পানি হয়ে গেল, যা বুঝার বুঝে গেল মুগ্ধ। ফোনটা তুলে তিতিরের হাতে দিয়ে বলল, ফোনটা ধরো। না প্লিজ আমি ফোন ধরবো না। তিতির আমাদের কপালে যা আছে তাই হবে, তুমি ফোনটা ধরো, আমার মনটা কেমন যেন করছে। না আমি ফোন ধরতে পারবো না। ওরা কথা বলতে বলতে কলটা কেটে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে একটা মেসেজ এলো। তিতির বলল, ভাইয়া মেসেজ দিয়েছে, আমার ভয় করছে মেসেজটা ওপেন করতে, কোনো বিপদ কি হয়েছে, আমি কি চলে এসে ভুল করলাম? মুগ্ধ ফোনটা হাতে নিয়ে মেসেজ ওপেন করলো, মেসেজটাই ছিল, মুগ্ধ তিতিরকে বলল, তিতির আমাদেরকে বের হতে হবে এক্ষুনি। তিতির মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা পড়ে ফ্লোরে বসে পড়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আমার পাপে সব হয়েছে, শুধু এই ভয়টা পেয়ে আমি এত বছর আসতে পারিনি। এসব বলার বা ভাবার সময় এখন না তিতির, প্লিজ তুমি ওঠো। তিতিরকে ধরে উঠালো মুগ্ধ। তিতিরের দৃষ্টি এলোমেলো, কেঁদেই চলেছে, কিছু করার নেই, পুরো পৃথিবীটাই ভেঙে পড়েছে ওর মাথার উপর। ওর বাবা কি চলে যাবে? না, আল্লাহ যেন এত বড় শাস্তি ওকে না দেয়। বাবাকেও সবচেয়ে বেশি ভালোবাসে, বাবার কিছু হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আল্লাহর পাপের শাস্তি যেন ওর বাবাকে না দেয়। মুগ্ধ বলল, আরে কি হলো চলো, আর তার আগে শাড়িটা পাল্টে নাও।
বাবা এভাবে তোমাকে দেখলে আরো তার আরো ক্ষতি হতে পারে। তিতির গয়নাগাটি সব খুললো তাড়াহুড়ো করে। হাতের চুড়ি খুলতে গিয়ে খোদাই করা ডিজাইনের ঘষা লেগে হাত কেটে গেল। সেদিকে ভ্রুক্ষেপ করলো না তিতির। মুগ্ধ যে ঘরে আছে সেদিকে খেয়াল নেই তিতিরের। ওর সামনেই শাড়ি খুলতে লাগলো। উফ, এত সেফটি পিন কেন লাগিয়েছে শাড়িতে? মুগ্ধ হেল্প করলো সবগুলো সেফটি পিন খোলা হতে। এই মুগ্ধ আলমারি থেকে একটা শার্ট নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। দরজার বাইরে গিয়েই পাঞ্জাবিটা খুলে শার্টটা পরে নিল। ওকে এভাবে চেঞ্জ করতে দেখে মা কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মুগ্ধ, চেঞ্জ করলি? আর তোকে এমন দেখাচ্ছে কেন? তিতিরের বাবা হার্ট অ্যাটাক করেছে। মা নির্বাক চোখে তাকিয়ে রইলেন। এর মধ্যে তিতির শাড়ি গয়না হাতে নিয়ে সালোয়ার কামিজ পরে বেরিয়ে এলো। ওগুলো মায়ের হাতে দিয়ে বলল, আমাকে মাফ করবেন মা। মা বলল, এসব কথা এখন রাখো, তাড়াতাড়ি যাও। তিতির মুগ্ধর দিকে তাকাতেই মুগ্ধ বলল, ওরা বেরিয়ে গেল। সামান্য কজন অতিথিরা অবাক হয়েছে রইল। মুগ্ধ সাততলার বাসা থেকে লিফটে উঠতে তিতির তাকিয়ে দেখলো ম্যাক্সিমাম ফ্লোরে লিফট কল করা আছে অলরেডি। ছয়তলা লিফটের দরজা খুলতে তিতির মুগ্ধর হাত ধরে টেনে বের করলো, তারপর সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে লাগলো। অগত্যা মুগ্ধ দৌড় লাগালো। তিতিরের কান্না এক সেকেন্ডের জন্যও থামেনি। গাড়িতে ওঠার পর থেকে তিতির বারবার ঘড়ি দেখছিল। মুগ্ধ বলল, টেনশন করো না, রাস্তায় জ্যাম নেই, তাড়াতাড়ি পৌঁছে যাব। তার নাকি ফোন করে জিজ্ঞেস করো বাবা কোন হসপিটালে আছে। তিতির তাই করলো। তার না কোনো উল্টাপাল্টা কথা বলল না, সোজাসুজি বলে দিল কোন হসপিটালে আছে। মুগ্ধ বলল, সব কিছুর জন্য তাই আমি। আমার কাছে আসার জন্য যদি আমি তোমার উপর প্রেশার ক্রিয়েট না করতাম তাহলে তুমি আসতেও না, আর না এই অঘটনটাও ঘটতো। নিজেকে দোষ দিও না, তুমি প্রেশার ক্রিয়েট না করলেও আমি আসতাম। বাসায় আমার উপর দিয়ে যা যাচ্ছিল তা আমি মানতে পারছিলাম না, আর তাই আমি গিয়েছিলাম। কিন্তু এটাও সত্যি, বাবা নির্বাক ছিলেন সব কিছুতে। মা আর ভাইয়ার অত্যাচারে যেমন বাবা বাধা দেয়নি, তেমনই নিজে এমন কোনো কথা বলেনি যাতে আমি কষ্ট পাই। আর আমি বাবাকে এতটা কষ্ট দিলাম, আমি মানুষ না, আমি সত্যি একটা কুলাঙ্গার। এসব বলে না তিতির, সব ঠিক হয়ে যাবে। তিতির ঠোঁট কামড়ে ধরে কাঁদছে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে ওর জামা ভিজে গেছে। মুগ্ধর তো ক্ষমতা নেই কান্না থামাবার। আল্লাহ কেন এত কঠিন মুহূর্ত লিখে রাখলো কপালে? মুগ্ধ বলল, কাঁদে না তিতির, কাঁদে না, আমি বাবাকে হারিয়েছি। আমি বুঝি বাবা হারানোর কষ্টটা কেমন। তুমি অনেক ভালো আর অনেক লক্ষ্মী একটা মেয়ে, আল্লাহ তোমাকে এত তাড়াতাড়ি এতটা কষ্ট দেবে না, দেখে নিয়েও কিচ্ছু হবে না বাবার। তুমি তো বাবার কাছেই যাচ্ছ, তোমাকে দেখলে বাবার বুকের ঝোঁক কষ্ট একদম কমে যাবে। আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে তুমি শুধু কষ্ট, আমাকে ভালোবেসে তুমি শুধু কষ্টই পেলে, আমি একটু সুখ দিতে পারলাম না তোমাকে। তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, পাগলি এভাবে ভেবো না, যা পেয়েছি তা হাজার জনম তপস্যা করেও সবাই পায় না। আমার কোনো আক্ষেপ নেই, তুমি আমার ভাগ্যে লেখা নেই, এটা আমি মেনে নিলাম আজকে, তুমিও মেনে নাও। তো বাম হাতটা তিতিরের গালে রেখে চোখ মুছে দিয়ে বলল। তিতির মুগ্ধর হাতটা ধরে কাঁদতে লাগলো। আজ শনিবার, রাস্তায় কোনো জ্যাম নেই, কিন্তু রাস্তার শেষই হচ্ছে না। বনানি থেকে ধানমন্ডি এটুকু রাস্তা যেন আজ হাজার মাইলের দূরত্ব হয়ে গেছে। ঘড়ির কাটা যেন এক সেকেন্ডের ঘর পার করতে পাঁচ সেকেন্ড সময় নিচ্ছে। হসপিটালে কেবিনের সামনেই তান্নাকে দেখা গেল। তিতিরের পেছন পেছন মুগ্ধ কেবিনে ঢুকতে নিতে তান্না ওকে আটকে বলে। এ কথা শুনে তিতির চমকে পেছনে তাকালো মুগ্ধ, চোখের ইশারায় ওকে ভেতরে যেতে বলল। তিতির ভেতরে গেল। বাবার নিস্তেজ শরীরটা পড়ে আছে বিছানায়। বাবাকে এভাবে দেখে তিতিরের সমস্ত শরীর অসার হয়ে গেল। নিজের পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারছিল না। মা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু কিছু বলল না। বাবা ঘুমিয়ে আছে, বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিতির। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ আল্লাহ, যদি আমি, আল্লাহ আমি যদি জীবনের একটা ভালো কাজ করি তার বিনিময়ে বাবা জীবনটা রক্ষা করো। মুগ্ধকে তার না কোনোভাবে ভেতরে ঢুকতে দিল না। তবুও মুগ্ধ বসে রইল হসপিটালের লবিতে। ওর কেন যেন এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। বাবার ঘুম ভাঙলো রাত আটটার দিকে। তিতিরকে দেখতে পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। তিতির কাছে গিয়ে বসে বাবার হাতটা ধরে বলল, তার বিনিময়ে বাবার জীবনটা রক্ষা করো। সরি বাবা, আমাকে তুমি মাফ করে দাও, তোমাকে না বলে আমি আর এক পাও ফেলবো না। তুমি সুস্থ হয়ে ওঠো বাবা, আমি আর কোনো দিন এমন করবো না। তিতিরের চোখ দিয়ে অনর্গল পানি পড়তে লাগলো। বাবা বললে, সুশান অনেক ভালো ছেলে, তোকে সুখে রাখবে। তুই চলে গিয়েছিলি শুনে বলেছে বাচ্চা মেয়েটা বুঝতে পারেনি। তিতির কাঁদতে কাঁদতেই বলল, বাবা হ্যাঁ বাবা, আমি জানি সুশান অনেক ভালো, আমি সুশানকে বিয়ে করব বাবা, আমি তোমার সব কথা শুনবো, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো না বাবা, প্লিজ। আর কিছু বললেন না, শুধু তিতিরের হাতটা শক্ত করে ধরে রইলেন। যেন ছাড়লেই তিতির আবারও পালিয়ে যাবে। কিছুক্ষণ পর বাবা আবারও ঘুমিয়ে পড়লেন।
যাতে বমি না হয় তাই ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। কেবিনে একটা এক্সট্রা বেড ছিল, সেখানেই মা আর তিতির বসে আছে, চেয়ারে বসে আছে তান্না। মা বলল, তান্না বাসায় চলে যা, সকালে তো আবার অফিসে যেতে হবে, তান্না বলল। মা চাপা গলায় আস্তে আস্তে বলল, কে আনবে মানে? যার জন্য এত কিছু সে আনবে? গায়ে বাতাস লাগিয়ে বাবার পাশে সঙ্গের মতো শুধু বসে থাকলে তো হবে না, তান্না বলল। মা বলল, অবশ্যই পারবে, যে মেয়ে এত কিছু পারে সে মেয়ে সবই পারবে, যা বলেছি তাই কর। মায়ের খোঁচা দেওয়া কথাগুলো তিতিরকে এ ফোড়ফোর করে দিচ্ছিল, কিন্তু কিছু বলার ভাষা নেই ওর। সত্যি তোর জন্যই এত কিছু হলো, বলল, ভাইয়া তুই যা আমি পারবো। রাত 9:45 দিকে তিতির গেল ইঞ্জেকশন কিনতে। মুগ্ধ হসপিটালের লবিতে বসে দেখছিল তিতির বেরোচ্ছে, কয়েক সেকেন্ড অপেক্ষা করলো সাথে কেউ আছে কিনা সেটা বোঝার জন্য। যখন বুঝলো কেউ নেই তখন পিছন পিছন গেল, তিতিরকে ডাকলো কিন্তু ও দাঁড়ালো না। ও কি ইচ্ছে করে দাঁড়ালো না, নাকি ডাকটা শুনতে পায়নি? তিতির রাস্তা পার হতে নিল আর কোথা থেকে একটা গাড়ি চলে এলো। মুগ্ধ দৌড়াতে দৌড়াতে বলল, তিতির দাঁড়াও, গাড়ি আসছে তো। তিতির সে কথা শুনলো না, নিজেও খেয়াল করলো না, ততক্ষণে গাড়িটা একদম কাছে এসে থেমে গেল। কিন্তু তবুও তিতিরের গায়ে হালকা একটা ধাক্কা লাগলো, তিতির ছিটকে পড়ে গেল রাস্তায়। মুগ্ধ তিতিরকে ধরে উঠালো, বলল, কি করছিলে তিতির? রাস্তাটা দেখে পার হবে তো, এভাবে কেউ রাস্তা পার হয়? আর একটু হলে তো সাংঘাতিক বিপদ হতো। তিতির অবাক হয়ে বলল, তুমি এখনো এখানে কি করছো, যাওনি কেন? আমার যেতে ইচ্ছে করছিল না। তুমি বাসায় চলে যাও, মা চিন্তা করবে। মায়ের সাথে ফোনে কথা বলে নিয়েছে, কিন্তু তুমি আমাকে এটা বলো যে এত রাতে একা একা কোথায় যাচ্ছ তুমি? বাবার ইনজেকশন কিনতে। মুগ্ধ অবাক হয়ে বলল, তুমি কেন? তান্না কোথায়? মা ভাইয়াকে বাসায় পাঠিয়ে দিয়েছে, ওর সকালে অফিস আছে। তো ছুটি নিতে পারতো না? ছুটি পাইনি হয়তো। দুনিয়ার এমন কোন অফিস আছে যে বাবার হার্ট অ্যাটাক হলেও ছুটি দেয় না? বাদ দাও। আচ্ছা বুঝলাম, কিন্তু কয়টাই বা বাজে এখন? এখন ইনজেকশনটা এনে দিয়ে বাসায় যেতে তো 11টাও বাজতো না ওর। এসব বলে কি লাভ? কেন বলছো, উল্টো আমার দেরি করাচ্ছো, 10টায় বাবাকে ইনজেকশনটা দিতে হবে। ও হ্যাঁ সরি, চলো দিও না তুমি, আমি দিচ্ছি। কেন তিতির, এতটুকু কি আমি করতে পারি না? মাত্র তো 500 টাকাই। না আমি টাকা নিয়ে এসেছি, ফেরত নিতে পারবো না, ব্যাগ আনিনি, দেখতেই পাচ্ছো। তো টাকাটা রেখে দিল, তিতির নিজের টাকাটা দিয়ে ইনজেকশন নিল। তারপর দুজনেই দোকান থেকে বেরিয়ে সোজা হসপিটালের সামনে চলে এলো। তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, তুমি আর আমাকে সেভ করতে বা সাপোর্ট দিও না প্লিজ, আজ থেকে আমি একা, সব প্রতিকূল অবস্থা নিজেকেই ফেস করতে হবে। ছোটবেলা থেকেই বাবা ভাইয়া আমাকে আগলে আগলে রেখেছে, তারপর সেই 17 বছর বয়স থেকে তুমি আগলে আগলে রেখেছ, আর কত, এবার তো নিজেই নিজের হাল ধরতে হবে। তিতির এভাবে বলো না, দেখো সব ঠিক হয়ে যাবে। হয়তো হবে, কিন্তু তোমার আমার পথটা আজ থেকে সারা জীবনের জন্য আলাদা হয়ে গেল। ভালো থেকো তুমি, আর পারলে আমাকে ক্ষমা করো। এই কথা বলে তিতির চলে গেল উপরে। মুগ্ধ তারপরে অনেক রাত পর্যন্ত বসে রইল হসপিটালে। রাত 1টার পর যখন মুগ্ধ বাসায় ফিরল তখনও মা পিউ স্নিগ্ধ সবাই জেগে। মুগ্ধ বলল, তোমরা এখনো জেগে বসে আছো কেন? মা বলল, তিতিরের বাবা কেমন আছে? যদি বলে তার না দেখতেও দেয়নি তো মা আবার কি নাকি বলবে কে জানে, এখন অন্তত কোনো কথা শুনতে ইচ্ছা করছে না। আর তাই বলল, এখন ভালো আছে, মেডিসিন চলছে, চলবে। কি থেকে কি হয়ে গেল? তোমরা যে যার মতো ঘুমাতে যাও, সারা রাত জেগে থাকার মতো কিছু হয়নি। কেউ আর একটা কথাও বললো না, যে যার মতো ঘুমাতে গেল। মুগ্ধ ঘরে ঢুকলো, ঘরে ঢুকেই থমকে গেল মুগ্ধ। বাসর ঘর এখনো সাজানো, সেন্সের এত অভাব কেন এদের? বিয়ে ভেঙে গেছে, বউ নেই, কিন্তু বাসর ঘর এখনো আগের মতোই সাজানো। ধীর পায়ে এগিয়ে গেল মুগ্ধ, তারপর এক হাতে টান দিয়ে সব ফুলগুলো ছিঁড়ে ফেলে দিল, লাল রঙের বেড কভারটাও টেনে ফেলে দিল ফ্লোরে। কি হবার কথা আর কি হলো, একেই বলে ভাগ্য। প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু কার উপর? কার উপর রাগ হলে একটু লাভ হবে? প্রচণ্ড কান্না পাচ্ছে কিন্তু চোখে পানি আসছে না, কেন আসছে না, কেন কাঁদতে পারছে না ও? কোনো প্রশ্নের উত্তর আজ মুগ্ধর কাছে নেই। ও আজ দুনিয়ার সবচেয়ে বড় ফেলার, সবার কাছে হেরে গেছে ও সব কিছুর সাথে। এতদিনের ঝুলন্ত সেতু আজ ভেঙে পড়ল। বাহ, ছোট্ট বেডসাইড টেবিলের উপর ফ্রেমে রাখা ওদের কাপল ছবিটা হাতে নিল মুগ্ধ। দুজন দাঁড়িয়ে আছে, তিতির মুগ্ধর বাম পাশে, মুগ্ধ তিতিরের কাঁধে হাত দিয়ে জড়িয়ে রেখেছে, তিতিরের বাম হাতটা মুগ্ধর বুকের উপর। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, দুজনের মুখেই হাসি। তিতির আর কখনো এই বুকে আসবে না মাতাল করা দৃষ্টি, আর পাগল করা হাসি নিয়ে আর তাকাবে না, সব শেষ আজ।
সাত আট বছর ধরে দেখা স্বপ্নটা সত্যি হতে পারলো না, তার আগে ঘুম ভেঙে গেল। এবার মাকেও কি বোঝাবে, এতদিন তো বলতো তিতির ফিরে আসবে তাই অপেক্ষা করতে হবে, কিন্তু এখন মা হয়তো কয়দিন চুপচাপ থাকবে, সবকিছু স্বাভাবিক আর টাইম দেবে, কিন্তু তারপর তো ঠিকই বিয়ের জন্য প্রেশার দিতে থাকবে। মা কেন বোঝে না যে অন্য কোনো মেয়েকে ও আর এই জায়গাটা দিতে পারবে না, অন্য কোনো মেয়ের সাথে ওর এতটা আন্ডারস্ট্যান্ডিং কখনো হয়নি, হবেও না। অন্য কারোর সাথে থাকা অসম্ভব, কেউ পারবে না তিতিরের মতো হতে, কেউ না। অন্য কারোর সাথে থাকার চেয়ে তিতিরকে ছাড়া থাকাটা অনেক সহজ, এটা মাকে কী করে বোঝাবেও। ঘড়ির কাঁটায় রাত আড়াইটা, তিতিরের বাবা ঘুমাচ্ছে, অন্য বেডে মাও ঘুমাচ্ছে, জানালার ধারে দাঁড়িয়ে কাঁদছে তিতির, দৃষ্টি বাইরের দিকে। মায়ের পাশে ঘুমানোর মতো জায়গা রয়েছে কিন্তু ওর চোখে এত ঘুম নেই। মুগ্ধ এখন কি করছে কে জানে, পাগলটার কত প্ল্যান ছিল আজকে রাতটাকে নিয়ে। আজ এক হবার কথা ছিল ওদের, কিন্তু সারা জীবনের জন্য আলাদা হয়ে গেল। ও তো হসপিটালে জানালার গ্রিলে চোখের জলের আহুতি দিচ্ছে, কিন্তু মুগ্ধ ও তো ওর ঘরটাতেই থাকবে, সেই ঘরে যে ওদের জন্য বাসর সাজানো হয়েছিল, সেই ঘরে যে ঘরে বসে আজ বিকেলে ও ভয় দেখিয়েছিল তিতিরকে, সেই ঘরে কি করে থাকবে পাগলটা। তিতির নিজের পেটে হাত রাখলো, আর পারবে না মুগ্ধ ওর বাচ্চার মা হতে, আর পারবে না নাতি নাতনির মুখ দেখিয়ে বাবা মার মন ভোলাতে, সব শেষ। আজ দুটি মানুষের মৃত্যু হলো, যে মৃত্যু কেউ চোখে দেখতে পারবে না, যে মৃত্যুতে কেউই লাশ হয়ে যায় না, যে মৃত্যুর পর সৎকার করতে হয় না, লোক খাওয়াতে হয় না, যে মৃত্যু লুকিয়ে থাকে হাজার হাসির আড়ালে লক্ষ সুখের মাঝে কাটা হয়ে, যে মৃত্যুতে জীবন শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় শুধু সুখটুকু অনুভূতিগুলো। আজ থেকে শুরু হলো দুটি মানুষের মৃত জীবন। দুই সপ্তাহ পর তিতিরের বাবাকে বাসায় আনা হলো, তারপর তিতির একটু নিশ্চিন্ত হলো। ডাক্তার বলে দিয়েছে বাবাকে এখন থেকে খুব সাবধানে রাখতে হবে, উনি আর কোনো ভারী কাজ করতে পারবেন না, এমনকি ওনাকে বাজার করতেও দেওয়া যাবে না, ফুল বেড রেস্টে থাকতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে। তিতির ইদানিং খুব স্বাভাবিক আর হাসি খুশি থাকার চেষ্টা করে, সবকিছুই বাবাকে একটু ভালো রাখার জন্যে। সারাদিন অফিস করে ফিরে বাবার সাথে গল্প করে তিতি, সারাক্ষণ হাসতে থাকে, তারপর রাতে যখন বিছানা যায় আস্তে আস্তে একসময় অসহনীয় হয়ে ওঠে রাতটা। যে তিতিরের ঘুমাতে কোনো নির্দিষ্ট সময় বা বিছানা লাগতো না, সে তিতির আজ সারা রাত বিছানায় শুয়ে ছটফট করে একটু ঘুমের জন্য, ঘুম আর আসে না, আসবে কীভাবে। ঘুমের ওষুধ তো মুগ্ধর কাছে, সারাদিনের ব্যস্ততার মধ্যে কোনোভাবে ভুলে থাকা যায় মুগ্ধকে, কিন্তু রাতে একসাথে থাক আর ফোনেই থাক, রাতগুলো যে কতভাবে স্পেশাল করতো মুগ্ধ, নিজের জন্মটাকে সার্থক মনে হতো তখন। আর আজ মুগ্ধর কণ্ঠস্বরটাও শুনতে পায় না ও, মুগ্ধ আর ওকে ফোন করে না, ও নিজেও আর ফোন করে না মুগ্ধকে। মুগ্ধর সাথে কাটানো মধুময় স্মৃতিগুলো ভেবে ভেবেই কেটে যায় তিতিরের রাতগুলো। তারপর কোনোদিন ভোরের দিকে তিন চার ঘন্টা ঘুমায়, কোনোদিন তাও না, এভাবে একসময় অভ্যস্ত হয়ে যায় তিতির। এভাবেই কেটে যায় মুগ্ধহীন মৃত জীবনের অনেকগুলো মাস। অফিস থেকে ফিরেই তড়িঘড়ি করে গোসলটা করে নিল তিতির, চুলগুলো কোনো রকমে মুছে দ্রুত হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিল, তারপর মায়ের রেখে যাওয়া ম্যাজেন্ডা রঙের কাতান শাড়িটা পরে নিল তিতির। চোখে কাজল টেনে বেরিয়ে আসতে মা বলল, এই কি অবস্থা, একটুও সাজিস দেখছি, কেমন মরা মরা দেখাচ্ছে, আয় আমার সাথে। মা তিতিরের হাত ধরে আবারও ঘরে নিয়ে গেল তিতির, বলল, আমাকে কিন্তু এইভাবেই সুন্দর লাগছে। না মা, একটু সাজতে হয়, হালকা একটু মেকআপ, হালকা একটু মেকআপ কর, আর শাড়ির সাথে মিলিয়ে লিপস্টিক লাগা, মা বলল। এসব বলতে বলতে মা আলমারি থেকে গয়না বের করে আনল, তিতির বলল, আমি গয়না কাঠি পরবো না মা, ভাল লাগে না আমার এসব পরতে। বেশি না, শুধু এই দুলটা আর এই নেকলেসটা পরে নেই, আর হাতেই দু কাছা চুড়ি, না হলে একদমই খালি খালি লাগছে। তিতির আর কথা বাড়ালো না, ওগুলো পরে নিল, হালকা মেকআপও করলো, লিপস্টিকও লাগালো। মুগ্ধর সাথে পরিচয় হবার পর কোনোদিনও লিপস্টিক লাগায়নি, আজই প্রথম। মা বলল, বাহ, এখন কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে। তিতির হাসলো, হাসি তো ওর রেকর্ডই করাই থাকে ঠোঁটের মধ্যে, প্রয়োজন হলে তিতির ছেড়ে দেয় সেই রেকর্ড। কিছুক্ষণের মধ্যে সুহাসের ফ্যামিলি সবাই চলে এলো, সুহাসের বাবা মা দাদু ভাই ভাবি ছোট বোন সবাই এসেছে, সবার মাঝে ঘোমটা মাথায় দিয়ে লাজুক মুখে বসে আছে তিতির। তিতিরের বাবা মা ভাই ভাবিও আছে, সবাই কত গল্প গুজব করছে, কত হাসি আনন্দ, আজ সবাই কত খুশি। হঠাৎ সুহাসের দিকে চোখ পড়তে তিতির দেখলো সুহাস হা করে তাকিয়ে আছে ওর দিকে, চোখে চোখ পড়তে সুহাস অপ্রস্তুত হয়ে চোখ ফিরিয়ে নিল। ওর জায়গায় মুগ্ধ হলে চোখ ফেরাতো না, বেহায়ার মতো তাকিয়ে থাকতো, হাজারো চেষ্টা করলেও কেউ কোনোদিনও মুগ্ধ হতে পারবে না, মুগ্ধ মুগ্ধই, তাই মুগ্ধর জায়গাটা এই অন্তরে সারা জীবন সুরক্ষিত থাকবে। দুই ফ্যামিলির উপস্থিতিতে তিতিরা সুহাসের এঙ্গেজমেন্টটা হয়ে গেল, আজ সুহাস আলতো করে তিতিরের হাতটা ধরে যত্ন করে আংটি পরিয়ে দিয়েছে, তারপর তিতিরও পরিয়েছে, বাবা হাসছিল, বাবা খুশি। বাবার খুশির জন্য তিতির আজকাল সব করে, বাবার ভালো থাকার জন্যেই আজও মৃত্যুর পথকে বেছে নিতে পারেনি তিতির। আংটিটার দিকে কতক্ষণ চেয়ে থেকে রাত প্রায় দুইটার দিকে তিতির মুগ্ধকে ফোন করলো, প্রায় সাথে সাথেই ফোন ধরল মুগ্ধ, ও বোধহয় জেগেই ছিল তার। হ্যালো তিতির, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো,
মা, স্নিগ্ধ, পিউ সবাই ভালো আছে? হ্যাঁ, কিন্তু মা সামান্য অসুস্থ। কি হয়েছে? তেমন কিছু না, ডায়াবেটিস, হাই প্রেশার, এসব নিয়েই প্রবলেম। ও, পর দুজনাই চুপ। একসময় মুগ্ধ বলল, জানো পিউয়ের বিয়ে ঠিক হয়েছে। বাহ, কবে, কার সাথে? ওর বয়ফ্রেন্ডের সাথে, সামনের মাসের 7 তারিখ। ও, তাহলে তো বেশি দিন বাকি নেই। হুম, আমাকে জানালেও না। কার্ডেলেই পৌঁছে যাবে তোমার কাছে, যদিও জানি তুমি আসবে না, তবু আসবো। আসবো কিভাবে? তোমার ফ্যামিলির সামনে মুখ দেখাবার অবস্থা তো আমার নেই। ফালতু কথা বলো না তো। যাই হোক, পিউকে বলো আমার দোয়া সব সময় ওর সাথে থাকবে, ও অনেক অনেক সুখী হবে। হুম, তা একদিন পর হঠাৎ তুমি আজ ফোন করলে। হ্যাঁ, সবাই কথা বলার জন্য। হ্যাঁ, একটা কথা বলার জন্য। আজ রাতে সুহাসের সাথে আমার এনগেজমেন্ট হয়েছে। ও, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। বিয়ে কবে? সামনের বছরের শুরুতেই। এত দেরিতে কেন? সুহাসদের কি যেন একটা প্রবলেম আছে, তাই সময় লাগবে। ও, এবার তুমিও বিয়ে করে ফেলো। মুগ্ধ হাসলো, তিতির জিজ্ঞাসা করলো, হাসছো যে? এমনি। আচ্ছা, এখন রাখি, কাল আবার অফিস আছে। আচ্ছা, ভালো থেকো, সুখে থেকো, আর নিজের খেয়াল রেখো, টাটা। ফোন রেখেই তিতির কেঁদে ফেলল। কত কাছের মানুষটা আজ কত দূরের হয়ে গেছে, চাইলেই তাকে আর যা ইচ্ছা তা বলা যায় না। আংটিটা হাত থেকে খুলে রাখলো তিতির। এইটুকুই ও পারে, আর তো কিছু ওর সাধ্যের মধ্যে নেই। মুগ্ধ ইচ্ছে করে ফোন রেখে দিল। আর কথা বলার মতো শক্তি, সাহস আর মনের জোর নেই মুগ্ধর। রাত 2টা বাজে, একসময় 3টা বাজবে, একসময় 4টাও বাজবে, কিন্তু মুগ্ধ ঘুমাতে তো পারবে না। একসময় সকাল হবে, তারপর অফিসেও যেতে হবে। অফিসে না গেলে মা ভাই বোনদের খাওয়াবে কি? বাবা কেন এমন করলো? সবার দায়িত্ব ওর কাঁধে দিয়ে ফাঁকি মেরে দুনিয়া ছেড়ে চলে গেল। ঠিক না, ঠিক না। আজ দিদির এনগেজমেন্ট হয়েছে, কিছুদিন পর বিয়ে হবে, বাসর হবে অন্য একটা ছেলের সাথে। নাকে নাক ফুল পড়বে তিতির, কিন্তু অন্য একটা ছেলের জন্য। অন্য কারো বাচ্চার মা হবে তিতির, আরও হাত গুটিয়ে বসে বসে দেখবে। কিছু করার নেই তো, ভালোবাসা যে বড্ড অসহায়। বুকে প্রেম আছে, কিন্তু বুকে জমানো সব আশার সলতেগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তবুও বেঁচে থাকতে হবে মা ভাই বোনের জন্যে, শালার মরারও উপায় নেই। অ্যালার্ম বেজে উঠতে তিতির হাত বাড়িয়ে সেটাকে বন্ধ করলো। রাতে ঘুম আসে না, ইনসমনিয়া হয়ে গিয়েছে বোধহয়। ঘুমাতে ঘুমাতেই দুই তিনটা বেজে যায়, তাই অ্যালার্ম দিয়ে রেখেছিল যাতে 5টায় উঠতে কোনো প্রবলেম না হয়। তিতির আর মোড়া ভেঙে উঠে বসলো, বাইরে তাকিয়ে দেখলো এখনো আলো ফোটেনি। এমনিতেই তো শীতের দিনে সকালকে ভোর মনে হয়, আর ভোরকে রাত। কম্বলটা সরিয়ে বিছানা থেকে নামলো, লাইট জ্বালিয়ে চুলগুলো হাত খোপা করতে করতে ঘরের দরজা খুলে বের হলো। রান্নাঘরে ঢুকে পানি গরম দিয়ে তিতির একটা বাটিতে 2টো ডিম ভেঙে ভালোভাবে ফেটে নিল। তারপর অন্য একটা বড় বাটিতে ময়দা, বেকিং সোডা, চিনি, লবণ একসঙ্গে চেলে নিল। এরপর তাতে ফাটানো ডিমের মিশ্রণটা ঢেলে দিল, সঙ্গে একটু বাটার মিল্ক দিয়ে পুরোটা একসাথে ব্লেন্ড করে নিল। এরপর এতে লাল রং এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিল। তারপর গতকাল কিনে আনা হার্টশেপ মাঝারি সাইজের কেক প্যানটায় মিশ্রণটি ঢেলে ছড়িয়ে দিল। 350 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 20 মিনিট বেক করতে দিয়ে দিল। চুলা জ্বালিয়ে গোসলের পানি গরম দিল, গোসল না করলে শীত লাগে বেশি। রান্নাঘরটা যতটুকু নোংরা হয়েছিল পরিষ্কার করলো, যে কটা জিনিস মেখেছিল ধুয়ে রাখলো। কেক ডেকোরেশনের জন্য ফ্রেশ ক্রিম চিজ, বাটার, চিনি, ভ্যানিলা ইত্যাদি ফ্রিজ থেকে বের করে পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে আবারও ফ্রিজে রেখে দিল। বাটিটা ওর ঘরে রেখে আবারও রান্নাঘরে ফিরে এলো। রান্নাঘরের লাইট বন্ধ করে চোরের মতো অপেক্ষা করতে লাগলো কেকটা বেক হবার জন্য, আর আল্লাহ আল্লাহ করতে লাগলো যাতে মা এত তাড়াতাড়ি না উঠে। যদিও মা ভোরে উঠে নামাজ পড়লেও 6টার আগে নিজের ঘর থেকে বের হন না, তবুও ভয় ভয় করতে লাগলো। কিছুক্ষণ পর পায়ের আওয়াজ পেতেই বুক কেঁপে উঠলো তিতিরের। মা, যদি মা হয় কি বলবে এখনো? ফ্ল্যাটের মেন দরজা খোলার শব্দ পেয়ে তিতির বুঝলো মা না বাবা নামাজ পড়তে যাচ্ছে। 20 মিনিট পর ওভেন থেকে কেকটা নামিয়ে কেকের মাঝখানে টুথপিক ঢুকিয়ে দেখলো কেক বেক হয়েছে কিনা। হয়নি, আবার দিল 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একইভাবে চেক করে দেখলো বেক হয়ে গিয়েছে। ওভেন বন্ধ করে কেকটা নামিয়ে নিল, তারপর কেকটা হাতে নিয়ে নিজের ঘরে ঢুকলো। দরজা লাগিয়ে হাফ ছেড়ে বাঁচলো, যাক মা ওঠার আগে সব করতে পেরেছে। ফ্যান ছেড়ে কেকটা ঠান্ডা হতে দিয়ে গরম পানি নিয়ে গোসলে ঢুকলো তিতির। গোসল করে বেরিয়ে মাথায় টাওয়েল পেঁচে তিতির কেকটা ডেকোরেশন করতে বসলো। কেকের মাছ থেকে কেটে 3টা ভাগ করে নিল। একটা বাটিতে ফ্রেশ ক্রিম চিজ, বাটার, চিনি, ভ্যানিলা দিয়ে বিট করে নিল। এরপর মিশ্রণটি কেকের নিচের অংশে খানিকটা দিয়ে কেকের আরেকটা অংশে দিয়ে চাপা দিল স্যান্ডউইচের মতো করে। তারপর আবার একইভাবে ক্রিমের মিশ্রণটি ঢেলে কেকের আরেকটা অংশ দিল। এবার কেকের উপরে
চকলেট চিপস ও সুইট বল দিয়ে হালকা ডেকোরেশন করলো। বেস্ট রেড ভেলভেট চিজকেক রেডি। কেকটাকে যত্ন করে বক্সে ঢুকে সরাসরি ব্যাগে চালান করে দিল তিতির। আলমারি খুলে মুগ্ধের দেওয়া চিকন সিলভার পাড়ের গাঢ় নীল শাড়িটা বের করলো তিতির। শাড়িটা শুধু একবারই পরেছিল। শাড়িটা ওর খুব পছন্দের, যাতে নষ্ট না হয়ে যায় তাই বেশি পরতো না। ওর শাড়িটা পরার সময় কুচি দিতে দিতে আয়নায় একবার তাকালো, বাহ বেশ লাগছে তো। শাড়ি পরা শেষ করে কানে সিলভার একটা ঝুমকা পরলো, গাঢ় করে কাজল চোখে আঁকলো। তারপর কপালে বড় একটা নীল টিপ পরলো, হাতে কয়েকটা চুড়ি পরলো, চুলগুলো খোলায় রাখলো, সাজ কমপ্লিট। এবার আয়নায় নিজেকে ঘুরে ঘুরে দেখলো, সব ঠিকঠাক আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:30 বাজে। এত তাড়াতাড়ি বেরিয়ে কী করবে, আধা ঘন্টা শুয়ে রইল। 8 বাজতে ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে গেল তিতির। টেবিলে বাবা মা ভাবি, ভালো হয়েছে ভাইয়া নেই, ও বোধহয় অফিসের জন্য বেরিয়ে গেছে, 8 বের হয় প্রতিদিন। ওকে দেখেই মা বলল, বাহ সুন্দর লাগছে তো তোকে, লিপস্টিক পরিস নি কেন? লিপস্টিক ভাল লাগে না মা। তুই না একদম কেমন জানি, বাবা বলল। কি দরকার, আমরা তো মেয়ে এমনিতেই সুন্দর। তিতির খাওয়া শুরু করলো, ভাবি বলল, সত্যি তিতির তোমাকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। মা বলল, কি রে আজ এত সাজগোজ, আবার শাড়িও পরেছিস দেখছি। সব ভুলে যাও নাকি, তোমাকে বলেছিলাম না সেদিন আজ অফিসের পিকনিক, সব কলিগরা শাড়ি পরবে, আমাকেও ধরলো, কি আর করা পরলাম। মাঝে মাঝে শাড়ি পরবি, ভালো লাগে দেখতে। তিতির হেসে বলল, আচ্ছা। নাস্তাটা শেষ করে তিতির বেরিয়ে পড়লো। ব্যাগটা খুব সাবধানে নিচ্ছিল যাতে কেকটা নষ্ট না হয়। যদিও কিছু হবে না কারণ কেকটা বক্সেই আছে, তবু সাবধানের মান নেই। সুহাসের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার 4-5 হলো। এঙ্গেজমেন্টের পর থেকে মা কত ভালো ব্যবহার করে, আবার আগের মতো। আসলে বাবা মায়েরা সবসময় সন্তানের ভালো চান, কিন্তু ভালো চাইতে গিয়ে অনেক সময় কষ্ট দিয়ে বসে, বুঝে উঠতে পারে না সন্তানের আসল ভালোটা কোথায়। জেনারেশন গ্যাপের কারণেই এটা হয়, কিন্তু সন্তানরাও তো মা বাবাকে তার চেয়েও বেশি কষ্ট দিয়ে ফেলে মাঝে মাঝে। বুঝে দিক আর না বুঝে দিক, তিতিরও কম কষ্ট দেয়নি বাবা মাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে হাত থেকে আংটিটা খুলে টিস্যুতে পেঁচিয়ে ব্যাগে পকেটে রাখলো তিতির। রাতে বাসায় ফেরার সময় আবারও পড়তে হবে। ঘুম ভাঙার পরও শুয়ে রইল মুগ্ধ। যদি তিতির আসে, যদি আগের মতো এসে ওর ঘুম ভাঙায়, আজকের দিনটা কেউ না এসে পারবে, অবশ্য নাও আসতে পারে। এখন তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন তো চাইলেও এত সহজে আসতে পারবে না। যদি তিতির আসে সেই চিন্তা করে অফিস থেকে ছুটি নিয়েছে মুগ্ধ। আসলে ছুটিটা কাজে লাগবে, না আসলে রেস্ট নেওয়া যাবে একটা দিন, কিন্তু মনে হচ্ছে আসবে। রাতে তিতির উইশ করেনি, যেহেতু উইশ করেনি নিশ্চয়ই কোনো সারপ্রাইজ আছে। আবার নিজের মনকে সামলে নিল মুগ্ধ। এত বেশি ভাবলে পরে যদি না আসে তো খুব খারাপ লাগবে। ওদিকে তিতির মুগ্ধর অফিসের সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলো, মুগ্ধ আসছে না। মুগ্ধ কি তাহলে আজকে ছুটি নিয়েছে? মুগ্ধর বাসায় কি যাবে? না না, যাওয়াটা ঠিক হবে না। মুগ্ধর মা ব্যাপারটা ভালো চোখে নাও দেখতে পারে, কি করবে? অফিস টাইম 10, কিন্তু মুগ্ধ সাধারণত 9:30 থেকে 9:45 মধ্যে অফিসে আসে। 9 থেকে অপেক্ষা করছে তিতির। যখন 10:30 বেজে গেল তখন তিতির ফোন করলো মুগ্ধকে। তিতিরের কল পেয়ে মুগ্ধর ভেতরটা নেচে উঠলো। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সেই মিষ্টি কণ্ঠ ভেসে এলো, হ্যালো, গুড মর্নিং। হ্যালো, ব্যাড মর্নিং। তুমি আজ অফিসে যাওনি? না। কেন? ছুটি নিয়েছি। কেন, কোনো কাজ আছে? না তো, অফিস করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি। ও, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ, দেখা করবে? হ্যাঁ, চাচ্ছিলাম। কোথায় আসবো বলো, আর কখন? এক্ষুনি এসো, বনানী ব্রিজ। ওয়েট ওয়েট, বাই এনি চান্স তুমি কি বনানীতে অফিসে গিয়েছিলে? অফিসে না, অফিসের সামনে। শিট, সরি। তুমি কেন সরি বলছো? আমি তো তোমাকে জানিয়ে আসিনি। আচ্ছা শোনো, আমি 10-15 মিনিটের মধ্যে আসছি, তুমি ওদিকে একটা রেস্টুরেন্টে ঢুকে বসো। আমি ব্রিজের দিকে যাচ্ছি, তুমি ওখানে এসে ফোন দিও, আমি কোথায় থাকি ঠিক নেই। আচ্ছা। মুগ্ধ লাভ দিয়ে বিছানা থেকে নেমে 5 মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আলমারি খুলে একটা শার্ট হাতে নিতেই খেয়াল হলো তিতির অফিসের সামনে গিয়েছিল, তার মানে সারপ্রাইজ দিতে চেয়েছিল, নিশ্চয়ই শাড়ি পরেছে। পাঞ্জাবি পরাটা আজ ফরজ। সামনে 3 পাঞ্জাবি ইস্ত্রি করা আছে, সাদা লেমন নীল, কোনটা পরবে? আচ্ছা, তিতির কী রঙের শাড়ি পরেছে কে জানে, যাই হোক তিতিরের পছন্দের রং নীল। নীল পাঞ্জাবিটাই পরা উচিত, আর এই নীল পাঞ্জাবিটা অনেক সুন্দর। হাতের কাছে যে জিন্স পেলো সেটাই পরলো, পাঞ্জাবিও পরলো। তারপর সাদা একটা কোটি পরে বোতাম লাগাতে লাগাতেই ঘর থেকে বের হলো। মা জিজ্ঞাসা করলো, কিরে মুগ্ধ কোথায় যাচ্ছিস? ফ্রেন্ডরা এসেছে মা, ফ্রেন্ডরা এসেছে মা। না মা, আমি খেয়ে নেব, ওদেরকে তো ট্রিট দিতেই হবে, তখন তো খাবই, তুমি খেয়েছো? আচ্ছা মা, আসছি তাহলে। এই কথা বলে মা এগিয়ে গেল, মুগ্ধকে টেনে নিচু করে কপালে একটা চুমু দিয়ে বলল, আমার সোনার ছেলের জীবনে এই দিনটা বার বার আসুক, হ্যাপি বার্থডে। মুগ্ধ মাকে জড়িয়ে ধরলো। লাভ ইউ মা। মুগ্ধর মা বলল, হয়েছে এবার যা।
শোনো, রাত্রে মজা করে কিছু রান্না করো, কিন্তু পিউকেও আসতে বলো। একা একা জামাইয়ের হাত ধরে আবার চলে যেন না আসে, শ্বশুরবাড়ি সবাইকে নিয়েই আসতে বলবে। আচ্ছা, আর প্লিজ অন্য কাউকে, আচ্ছা আর প্লিজ অন্য কাউকেই বলবে না, আমি বার্থডে পার্টি করছি না যে আত্মীয় স্বজন নিয়ে ঘর ভরে ফেলবে, আমার ভালো লাগে না। তোর ফুপিকেও বলবো না, পাশাপাশি বাড়িতে থেকে না বলে পারে কেউ? ফুপিকে বললে ইকরা আসবে। হ্যাঁ, তাতে সমস্যা কি? ইকরাকে তুই সবসময় এত ভুল বুঝিস কেন বলতো? মা মা প্লিজ ওর কথা বলো না, আমি গেলাম, সন্ধ্যার পর ফিরবো, এসে যদি ইকরাকে দেখি বাসা থেকে বের হয়ে যাব, বলে দিলাম, টাটা। মার কথা বললো না, মুগ্ধ যেতে যেতে বললো, পারলে ছানার মিষ্টি বানিও। 15 মিনিটের একটু বেশি সময় লাগলো মুগ্ধর, ব্রিজের সামনে গাড়ি থামিয়ে নামলো। তিতিরকে কোথাও দেখতে পাচ্ছে না, ফোন দিচ্ছে কিন্তু তিতির ধরছে না, আবারও ডায়াল করলো। হঠাৎ একটা ছেলে এসে মুগ্ধর সামনে 2-3টা গোলাপ ধরলো, বললো, হ্যাপি বার্থডে। মুগ্ধ হাসলো তিতিরের কাছ, কিন্তু গেল কোথায় মেয়েটা? এরপর আরেকটা বাচ্চা ফুল হাতে এলো, একইভাবে ওকে গোলাপ দিল, সেটা নিতে না নিতেই আরেকটা বাচ্চা এলো ফুল দিল, সেই ফুল নিতে না নিতে আরও 2টো বাচ্চা এসে ফুল দিল, সবাই ফুল দিয়ে বলছে হ্যাপি বার্থডে। মুগ্ধ হাসতে হাসতে সেই ফুল নিচ্ছে, দূরে দাঁড়িয়ে সেই মনোমুগ্ধকর হাসি দেখছে তিতির। মুগ্ধ আশেপাশে তাকিয়ে তিতিরকে খুঁজছে, কিন্তু বাচ্চাগুলোর হইচইয়ের কারণে অন্যদিকে তাকাবার জো নেই, এরা একে একে আসছে আর ফুল দিয়ে বিষ করছে। সবার ফুল দেওয়া শেষ হতে তিতির মিষ্টি একটা হাসি মুখে মুগ্ধর সামনে গেল। তিতিরকে দেখে মুগ্ধ হা হয়ে গেল, মনে হচ্ছে কোনো স্বর্গচূড়া থেকে দেবী নেমে এসেছে। তিতিরও নীল পড়েছে, কীভাবে মিলে গেল? ফুল দিয়ে সব বাচ্চারা হইচই করতে করতে চলে গেল। ওরা যখন যাচ্ছিল তখন মুগ্ধ খেয়াল করলো সবার হাতে একটা করে বিরিয়ানির প্যাকেট। তিতির মুগ্ধকে একটা গোলাপ দিয়ে বলল, হ্যাপি বার্থডে, এটা সংকৃষ্টতম ফুল। মুগ্ধ হেসে ফুলটা নিল, বলল, ও বাচ্চাগুলো সবাই মিলে কি আমাকে 33টা ফুল দিয়েছে? হ্যাঁ। হায় রে, বুড়া হয়ে গেলাম, কেন তুমি আমাকে মনে করিয়ে দিলে যে এটা আমার 34তম বার্থডে? চিন্তা করো না তুমি, স্টিল অনেক ইয়াং আর হ্যান্ডসাম আছো। মুগ্ধ হেসে বলল, বাই দ্য ওয়ে, ওদের হাতে বিরিয়ানির প্যাকেট দেখলাম, তুমি কিনে দিয়েছো? হ্যাঁ। আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে, আমি খাওয়াতাম। তোমার ইচ্ছে হলে তুমি খাও কি, আমি ধরে রেখেছি নাকি? পথ শিশুদের তো অভাব নেই, আমি অনেক কষ্টে ওদের জোগাড় করেছি, আমি প্ল্যান করেছি, আমি খাইয়েছি, তাতে তোমার কি? ও ঠিক, থ্যাংকস ফর দ্য সারপ্রাইজ। আমার সারপ্রাইজ তুমি নষ্ট করেছো আজ অফিসে না গিয়ে। মুগ্ধ হেসে বলল, আচ্ছা সরি। কিন্তু তোমাকে নীল পাঞ্জাবিতে দেখে আমিও সারপ্রাইজ হয়ে গেছি। ওটা তো আমিও হয়েছি, তুমি নীল পরে এসেছো ভাবিও নি। তিতির হাসলো, মুগ্ধ বলল, মানে দাঁড়িয়ে থাকবে, চলো কোথাও যাওয়া যাক। গাড়িতে উঠে মুগ্ধ বলল, কোথায় যাবে? তুমি কতক্ষণ টাইম দিতে পারবে? আফটার অল টুডে ইউ আর দ্য বার্থডে বয়, আজ সবাইকে টাইম দিতে হবে তোমার। রাতে বাসায় টাইম দিতে হবে, সারা দিন সারা সন্ধ্যা ফ্রি। তাহলে পদ্মার পাড়ে যাব, তাহলে পদ্মার পাড়ে যাব, নৌকায় চড়বো, পদ্মার ইলিশ আর শুকনো মরিচ ভাজা দিয়ে ভাত খাবো। ইটস আ গ্রেট আইডিয়া, কিন্তু নৌকায় চড়বে, ওদিকে নদীটা অনেক গ্যাঞ্জাম, ভালো লাগবে কি? যেদিকে গ্যাঞ্জাম নেই সেদিকে নিয়ে যাব। আচ্ছা, কিন্তু তার আগে পেটে কিছু দিতে হবে, কিচ্ছু খাইনি, ঘুম থেকে উঠেই আসলাম, তুমি ব্রেকফাস্ট করে বেরিয়েছো তো? হ্যাঁ। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে মুগ্ধ বলল, ভালো করেছো, কিন্তু আমার সাথে আবার খেতে হবে, চলো। না না, আমি খাবো না, আর তুমি খাবার নিয়ে গাড়িতে চলে আসো, রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছে না। আহ আচ্ছা ঠিক আছে। মুগ্ধ দুজনের জন্য খাবার পার্সেল করে নিল, তারপর গাড়িতে উঠে আরেকটা সারপ্রাইজ পেল, ওর প্রিয় রেড ভেলভেট চিজ কেক নিয়ে বসে আছে তিতির। মুগ্ধ অবাক হয়ে বলল, রেড ভেলভেট চিজ কেক? ও মাই গড, কোথায় পেয়েছো, বানিয়েছো নাকি? হ্যাঁ। মানে কিভাবে বানিয়েছো? যেভাবে বানাই সেইভাবে বানিয়েছি। সেটা তো বুঝলাম, কিন্তু বাসায় কেউ দেখেনি, কি বলেছো? অনেক ভোরে সবাই ঘুম থেকে ওঠার আগে বানিয়েছি। সত্যি দিদি, এরকম সিচুয়েশনে আবার খুব বেশি আফসোস লাগে, তোমাকে সারা জীবন তোমাকে সারা জীবনের জন্য পাবো না বলে। তুমি সবার থেকে আলাদা দিদির, তুমি অনেক লক্ষ্মী, অনেক পাগলি, এই শীতের মধ্যে ভোর রাতে উঠে কয়টা মেয়ে পারে এসব করতে, পাগল না হলে পারা যায় না। খুশি মুগ্ধর চোখে মুখে ঝিলিক দিচ্ছিল, তিতির বলল, ভালোবাসলেই পারা যায়, এখন কি একটু খেয়ে দেখবে কেমন হয়েছে? হ্যাঁ অবশ্যই। হঠাৎ মনে পড়তে তিতির বলে উঠল, হাই হাই, আমি তো ছুরি আনিনি, এখন কি হবে, কাটবে কিভাবে?
নো প্রবলেম, তুমি আছো না? মুগ্ধ হেসে বলল। এই কথা বলেই মুগ্ধ তিতিরের হাতটা টেনে নিয়ে তিতিরের আঙ্গুল দিয়ে কেকটা কাটলো। যদিও কেকটা ছড়িয়ে গেল, কাটার বদলে ভাঙা হলো, তবুও ব্যাপারটা তিতিরের এত ভালো লাগলো যে বলার মতো না। তিতির মুগ্ধকে কেক খাইয়ে দিল, মুগ্ধ তিতিরকে খাইয়ে দিল। মুগ্ধ কেক খেতে খেতে বলল, বেস্ট রেড ভেলভেট চিজ কেক এভার। একেবারে মুগ্ধ অর্ধেকটা কেক খেয়ে ফেললো, তিতিরের তৃপ্তির নিঃশ্বাস ফেললো। ও জানতো মুগ্ধ এমনই করবে, কেকটা মুগ্ধর খুব প্রিয়। কোনো রেস্টুরেন্টে খেতে গেলে পেস্ট্রি থাকলেও খুঁজত রেড ভেলভেট চিজ কেক আছে কিনা। ভোর রাতে উঠে চোরের মতো আতঙ্ক নিয়ে কেক বানানোটা সার্থক। দুপুরবেলা মাওয়াঘাটে গিয়ে একটা স্পিডবোট রিজার্ভ করলো। মুগ্ধ উঠতে উঠতে বলল, আমরা ওপারে গিয়ে ভাত খাবো, এপারে গ্যাঞ্জাম বেশি। আচ্ছা। স্পিডবোট চলতে শুরু করলে তিতির অকারণে বারবার হাসছিল, ভালো লাগছিল মুগ্ধর। 20 মিনিটের মধ্যে পৌঁছে গেল ওপারে। ওপারে গিয়ে ইলিশ মাছ ভাজা, শুকনো মরিচ ভাজা আর ভর্তা দিয়ে ভাত খেলো ওরা। তারপর একটা ভ্যান ভাড়া করে গ্রামের ভেতর দিয়ে কিছুক্ষণ ঘুরলো, তারপর কিছুক্ষণ নৌকায়ও ঘুরলো। অনেক অনেক গল্প করলো ওরা, কিন্তু খুব স্বাভাবিক সব গল্প, যেন ওদের সম্পর্ক স্বাভাবিক, যেন অনেকদিন পর দেখা হয়নি ওদের, প্রায়ই দেখা হয়। ওপার থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল, এখন তো 5টার সময় সন্ধ্যা হয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যেতে জ্যামে পড়লো। মুগ্ধ বলল, তোমার বাসা ফিরতে হবে কখন? দেরি হলেও প্রবলেম নেই, বাসায় বলেছি আজ অফিসে পিকনিক। কি দুষ্টু মেয়ে রে বাবা, তিতির হাসলো। মুগ্ধ বলল, কিন্তু এই জ্যাম ছাড়তে তো মনে হচ্ছে অনেক দেরি লাগবে। আরো কিছুক্ষণ পর মুগ্ধ গাড়ি ঘুরিয়ে গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যেতে লাগলো। এর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছ কেন? মেইন রোডের যে অবস্থা দেখলাম, রাত 10-11টায় পৌঁছাতে পারবো না। 8-9টার দিকে আবার ভিড়রা আসবে, আমি বাসায় না থাকলে কেমন দেখায় না? হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু তুমি এসব রাস্তা চেনো তো? হ্যাঁ, আগে সাইক্লিং করতাম না, এখানে অসংখ্যবার এসেছি। পর হঠাৎ মনে পড়ায় মুগ্ধ বলল, ও ভালো কথা তিতির, খুব ভালো একটা খবর আছে, আমি ভুলে গিয়েছিলাম তোমাকে বলতে। কথা? পিউয়ের বেবি হবে। ওয়াও, এই কথাটা তুমি আজ আমাকে বলছো? আরে আমাকে বলেনি তো এতদিন, পিউ অনেকদিন আসে না, তাই মাকে জিজ্ঞেস করলাম পিউ আসে না কেন। তখন মা বলল পিউ অসুস্থ, চিন্তা করো তখনও বলছিল না। পরে আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হলো আবার, তখন মা আমার অস্থিরতা দেখে বলল। তিতির বলল, এসব কথা কাউকে বলতে হয় না, যত কম মানুষ জানবে তত ভালো। আরে তা বলে আমিও জানবো না? আরে বাবা লজ্জা কিসের, এটা তো ন্যাচারাল ব্যাপার। তুমি বুঝবে না, বেবি হয়েছে। তিতিরের মন খারাপ হয়ে গেল। সেদিন যদি ওর বিয়ে হতো প্ল্যান মতো, আজ তিতিরেরও বেবি হতো। মুগ্ধ ব্যাপারটা খেয়াল করলো, দেখ কি বলতে কি বলল, মজা করতে গিয়ে কষ্ট দিয়ে ফেললো। এখন সরি বলা মানে খুঁচিয়ে ঘা বাড়ানো, অন্যভাবে তিতিরের মনটা ভালো করতে দিতে হবে, কি বলা যায় ভাবতে লাগলো। তিতির অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়েছিল। মুগ্ধ বলল, আজ ড্রাইভ করতে ভালো লাগছে না। কেন? তোমাকে দেখতে পাচ্ছি না যে, তাই। তিতির হেসে বলল, সারাদিন তো দেখলে। আচ্ছা, তোমাকে এতই সুন্দর লাগছে যে সারাদিন দেখে আমার মিটেনি। সিলেটের সেই রাতের থেকেও বেশি সুন্দর। মুগ্ধ আচমকায় ব্রেক করলো, সিট বেল্ট বেঁধে না রাখলে এক্ষুনি মাথায় ব্যথা পেত তিতির। মুগ্ধ গাড়ি থামিয়ে অবাক চোখে তাকিয়ে রইল তিতিরের দিকে। তিতির লজ্জায় ব্লাশ করছিল, খুব ভালো লাগছে বোধ হয় ওর। মেয়েরা বোধ হয় এমনই, প্রিয় মানুষের অ্যাটেনশন পেলে খুশিতে ফুটতে থাকে। তিতির বলল, এখানে গাড়ি থামালে কেন, কেমন জঙ্গল জঙ্গল, আমার ভয় করছে। জঙ্গল না, এটা একটা গ্রাম, আশেপাশে বাড়ি ঘর নেই, এই যা। যাই হোক, একটু ভূতে টাইপ, একটু ভূতরে টাইপ চালাও তো, গাড়ি চললে ভয় করে না, না চললে মনে হয় এক্ষুনি গ্লাস ভেঙে ভূতটা ঢুকে পড়বে। তুমি মোটেও ভয় পাচ্ছ না তিতির, ভাব ধরো না, তুমি ভয় পাবার মতো মেয়ে না। আর যা খুশি তা হোক, কিন্তু আগে বলো তুমি এটা কি বললে, কি মনে করালে? কই কিছু না তো। তুমি আসলে, আচ্ছা তুমি আসলে বুঝছো, খুব দুষ্ট একটা মেয়ে, দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না, আসলে তলে তলে বহুত। কি থামলে কেন বলো? বলছি, মুগ্ধ বলল। এই কথা বলেই মুগ্ধ গাড়ির লাইটটা বন্ধ করে তিতিরের কোমর জড়িয়ে কাছে টেনে আনলো। ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তিতির নিচু স্বরে বলল, লাইট জ্বালাও, ভয় করছে। অন্ধকারে যে নিজস্ব একটা আলো আছে, সেই আলোতে মুগ্ধ দেখলো তিতির তাকিয়ে আছে ওর চোখের দিকে। মুগ্ধরও দৃষ্টি তিতিরের চোখে, দুজন দুজনের খুব কাছে, একজনের নিঃশ্বাস আরেকজনের নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে। তিতির মনে মনে প্রার্থনা করতে লাগলো মুগ্ধ যেন এটুকু কাছে এসে সরে না যায়, ওর বিবেক যেন এতটা নিষ্ঠুর আজ না হয়, এতদিনের অপূর্ণতা যেন একবার হলেও ভরিয়ে দেয়। মুগ্ধ দৃষ্টিটা চোখ থেকে নেমে তিতিরের ঠোঁটে চলে গেল। তিতির চোখ বন্ধ করলো, মুগ্ধ তিতিরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো, তিতির ভেসে গেল।
এলিফ্যান্ট রোড দিয়ে বের হয়ে ধানমন্ডি 3 নম্বর দিয়ে ঢুকলো। মুগ্ধ অতিথির বলল, আমাকে 8 নম্বরে নামিয়ে দিও, ওখান থেকে রিক্সা নিয়ে নেব। আচ্ছা। 8 নম্বরে গিয়ে গাড়ি থামালো মুগ্ধ অতিথির বলল, আজকে তোমার বার্থডে সেলিব্রেট করার জন্যই আমি দেখা করেছি, কাল থেকে আবার সব কিছু আগের মতো হবে। মুগ্ধ একটা প্লাস্টিক হাসি দিয়ে বলল, আমি জানি, কিন্তু আর এভাবে এসো না তিতির, এবছরই তো তোমার বিয়ে, তারপর এরকম হঠাৎ দেখা আর হবে না আমাদের, এখন থেকে অভ্যাস করাই ভালো। তুমি এখন একজনের বাগদত্তা, তবুও কাছে এসেছো যখন, মনে হয়েছে তুমি আমারই, তাই কাছে না আসাটাই ভালো। তিতিরের চোখে পানি এলো, কিন্তু মুগ্ধর সামনেও ভুলেও কাঁদবে না, আজকের দিনে তো নয়, হেসে বলল, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, টেক কেয়ার অফ ইউর সেলফ, চলো তোমাকে রিক্সা ঠিক করে দিচ্ছি। তিতির হাত ধরে থামালো মুগ্ধকে বলল, দাঁড়াও একটু পর। কি? তিতির হেসে মুগ্ধর গালে একটা চুমু দিয়ে বলল, হ্যাপি বার্থডে এগেইন। মুগ্ধ হেসে বলল, আই লাভ ইউ মাই রসগোল্লা। তিতির একটু মোটা হবার পর থেকে মুগ্ধ মাঝে মাঝে ওকে রসগোল্লা বলে ডাকত। অনেকদিন পর ডাকটা আবারও শুনে ভালো লাগলো তিতিরের, হেসে বলল, আই লাভ ইউ টু। মুগ্ধ বাসায় ফিরতে দেখলো পিউরা মাত্রই এসেছে, যাক বেশি দেরি হয়নি তাহলে। সবার সাথে গল্পগুজব হইচই খাওয়া দেওয়ার পর রাত 12টার দিকে পিউরা চলে গেল। মুগ্ধ নিজের ঘরে গিয়ে শুয়েছে কেবল, এমন সময় মা এসে দরজায় নক করলো। ঘুমিয়ে পড়েছিস বাবা? না মা, খুলছি, দাঁড়াও। দরজা খুলতেই মা বলল, ঢুকবো না, একটা কথা বলতে এসেছি, ভুলে গিয়েছিলাম। হ্যাঁ বলো। মুগ্ধ, তোর একটা পার্সেল এসেছে। কোথেকে এসেছে, কে পাঠিয়েছে? জিল থেকে পাঠিয়েছে, কিন্তু কে পাঠিয়েছে তা তো লেখা নেই, হয়তো তোর বার্থডের জন্য কেউ গিফট পাঠিয়েছে। কে আবার গিফট পাঠাবে, যাই হোক, কোথায় সেটা? তোর আলমারিতে ডান পাশের লকারে রেখেছি। আচ্ছা ঠিক আছে। মা চলে যেতে আলমারি খুলে জিনিসটা বের করলো মুগ্ধ, বেশ বড় একটা বক্স র্যাপিং করা। কে পাঠালো? তিতিরের অফিস মতিঝিলে, কিন্তু তিতিরের সাথে তো দেখাই হলো, ও দিলে তো হাতে হাতে দিতে পারত। তমালের বাসা মতিঝিল, মানে আরামবাগার কি, ও কি পাঠালো? যাই হোক, খুললেই বোঝা যাবে। র্যাপিং খুলতে একটা বড় কাগজের বক্স দেখতে পেল মুগ্ধ। বক্সটা খুলতেই দেখলো একটা হালকা আকাশি রঙের ফর্মাল শার্ট, একটা নেভি ব্লু টাই, মুগ্ধর প্রিয় ব্র্যান্ডের একটা পারফিউম, একটা সানগ্লাস আর একটা কালো ডায়েরি। এ কাজ তিতির ছাড়া আর কারোর নয়। সবার আগে ডায়েরিটা হাতে নিল। ডায়েরিটা হাতে নিতে একটা চার ভাঁজ করা কাগজ পড়ল নিচে, কাগজের উপর লেখা ওপেন মি ফার্স্ট, তিতিরের হাতের লেখা। নিজের অজান্তে মুখে হাসি ফুটে উঠল। ডায়েরিটা রেখে কাগজটা খুললো। ইয়া বড় একটা কাগজে মাত্র 2 লাইন লেখা, পণ্ডিতি করে আবার ডায়েরির শেষের পাতাগুলো আগে পড়ো না প্লিজ, প্রথম পাতা থেকে পড়া শুরু করো, সিরিয়াসলি পড়বে। মুগ্ধ গিফটগুলো বিছানার এক পাশে রেখে ডায়েরিটা নিয়ে শুয়ে পড়লো, আরাম করে পড়বে। ডায়েরিটা প্রথম পাতায় দেখলো একদম পুরনো দিনের মতো স্টাইল করে চিঠি লেখা। পড়তে শুরু করলো মুগ্ধ, চিঠি শেষ, পৃষ্ঠা উল্টালো মুগ্ধ। ওদের বান্দরবন যাওয়ার টিকিট, সিলেট আর বান্দরবনের হোটেলের ভাউচার স্কচটেপ দিয়ে ডায়েরিতে আটকানো। এখন বুঝতে পারলো তিতির কেন ওগুলো নিয়ে যেত। আরও কয়েক পৃষ্ঠা উল্টাতেই ডায়েরিতে একটা খাম আটকানো দেখলো। খামের উপর লেখা, মিস মি, ওপেন ইট। খামটা খুলতেই টিস্যুতে পেঁচানো একটা শক্ত মোটা কাগজ পেল। টিস্যু সরাতেই দেখলো কাগজে অসংখ্য ঠোঁটের ছাপ। এ ঠোঁট মুগ্ধ চিরচেনা, তিতির ঠোঁটের লিপস্টিক দিয়ে কাগজে ছাপ দিয়েছে। মুগ্ধ ঠোঁটের ছাপগুলোর উপর হাত বুলিয়ে নিল, তারপর কাগজটাতে চুমু দিল। ওর চোখ ভরে উঠেছে জলে। 4 মাস পর বেলা 11টার দিকে মুগ্ধর ফোন এলো তিতিরের কাছে। তিতির একটু অবাক হলো, মুগ্ধ ফোন করলে রাতে করে, অফিসে থাকতে কখনোই ফোন করে না। কোনো অঘটন কি ঘটলো? তিতিরের বুক ধরফর করতে লাগলো। ফোন ধরে বলল, হ্যালো তিতির। হ্যাঁ, কেমন আছো? মুগ্ধর কণ্ঠটা একটু অন্যরকম লাগলো। কি হয়েছে কে জানে, বলল, ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো, আরো ভালো থাকার ব্যবস্থা করছি। কি? আমি বিয়ে করছি ইকরাকে। তিতিরের মনে হলো ওর বুকের মধ্যে কেউ 100 চুরির কোপ বসিয়েছে। মুগ্ধ ইকরাকে বিয়ে করছে কেন, দুনিয়াতে কি মেয়ের অভাব? স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ও গ্রাজুয়েশন, কবে বিয়ে? এই শুক্রবার। তাহলে তো আর 4 দিন পরেই। হ্যাঁ। এত তাড়াতাড়ি সব অ্যারেঞ্জমেন্ট কি করে করবে? কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, আমরা ইকরাদের বাসায় যাব, কাজে আসবে, বিয়ে পড়াবে, শেষ। ইকরাকে নিয়ে চলে আসব, কোনো অনুষ্ঠান হবে না, কেউ ইনভাইটেড থাকবে না, শুধু ফুপ্পিরা আর আমরা। ও, এটাও ভালো। ঠিক আছে তিতির, রাখছি, আমি অফিসে তো। আচ্ছা। মুগ্ধ ফোনটা রেখে দিল, তিতিরের নিঃশ্বাস আটকে যাচ্ছিল। কি এমন হয়েছে যে এত তাড়াহুড়ো করে বিয়ে হচ্ছে মুগ্ধর? আর
যে ইকরাকে ও সহ্যই করতে পারে না সেই ইকরাকে বিয়ে করছে, ভাবতে থাকলো তিতির, কিন্তু কোনো কুলকুনারা পেল না। ফোনটা এলো দুপুরবেলা, মুগ্ধর মায়ের নাম্বার দেখে তিতিরের বুক কেঁপে উঠলো। ফোন ধরতে ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো তিতির। জি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? ভালো আন্টি, আপনি ভালো আছেন? আছি বাবা, ভালোই আছি। তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ আন্টি বলুন। মুগ্ধ তোমাকে আজ ফোন করেছিল? হ্যাঁ করেছি। তাহলে তো জানোই বোধহয় বিয়ের ব্যাপারটা। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে তিতির বলল, ও বলেছে আমাকে এই শুক্রবারে ওদের বিয়েটা ঠিক করেছি। মা গো, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, যেহেতু তুমি মুগ্ধকে বিয়ে করতে পারবে না, তুমি ওর জীবন থেকে পার্মানেন্টলি সরে যাও। আন্টি, ওর সাথে এখন আর আমার সম্পর্ক নেই। জানি মা, কিন্তু এর মধ্যে ও হয়তো তোমার সাথে দেখা করতে চাইতে পারে। তুমি দেখা করো না মা, অনেক কষ্টে অনেক কিছুর পর আমি ওকে এই বিয়েতে রাজি করাতে পেরেছি। প্লিজ এখন তুমি এমন কিছু করো না বা এমন কিছু বলো না যাতে আবার মুগ্ধ ডিসিশন চেঞ্জ করে ফেলে। এভাবে তো চলতে পারে না, তাই না? আমি আজ আছি, কাল নেই। আমি মরার পর কে দেখবে ওকে? এভাবে একা একা সারা জীবন কাটাবে, এটা আমি মা হয়ে কিভাবে সহ্য করি বলো? ইকরা ওকে পাগলের মতো ভালোবাসে সেই ছোটোবেলা থেকে। তুমি মুগ্ধর সাথে থাকলে আমি যতটা নিশ্চিন্ত থাকতাম, ইকরা ওর সাথে থাকলেও আমি ঠিক ততটাই নিশ্চিন্তে থাকবো। আমি ওদের বিয়েতে বাবা আমি ওদের বিয়েতে বাধা দিব না আন্টি। আমিও চাই মুগ্ধর একাকিত্ব ঘুচুক। লক্ষ্মী মা আমার, নিশ্চিন্ত করলে আমাকে। ঠিক আছে, রাখছি। ফোন রেখে তিতির কান্নায় ভেঙে পড়ল। মুগ্ধর মা ফোন রাখার কিছুক্ষণ পরেই মুগ্ধ ফোন করল, তিতির আমি তোমার সাথে দেখা করতে চাই, একটু সময় দিতে পারবে? কি করবে তিতির, মাত্রই ওর মা ফোন করে বলল যাতে দেখা না করে, আর এক্ষুনি ও দেখা করতে চাইছে। আল্লাহ কেন এমন পরিস্থিতিতে ফেলে, তিতির বলল। কবে? আজ সন্ধ্যার পর। মনে মনে অনেক যুদ্ধ করেও তিতির না করতে পারলো না, বলল, কোথায়? তোমাকে আসতে হবে না, আমি ধানমন্ডি আসবো, কিন্তু অফিসের পর, পারবে তো? হ্যাঁ পারবো। রওনা দিয়ে ফোন দিব, এখন রাখছি। আচ্ছা। মুগ্ধর মাকে কথা দিয়েছে, আবার মুগ্ধ কেউ না করতে পারলো না, কাজটা কি ঠিক হলো? ও তো আর বাধা দিতে যাচ্ছে না বিয়েতে, তাহলে দেখা করতে দোষ কি? এই ভেবে নিজেকে সান্ত্বনা দিল তিতির। ইকরাকে কেন মুগ্ধ বিয়ে করছে, আর এত তাড়াহুড়োই বা কিসের? তিতিরকে নিয়ে যাওয়ার আরেকটা ট্রিক কি এটা? ছিছি, তা কেন হবে, মুগ্ধর ব্যাপারে অন্তত এসব চিন্তা করা যায় না। মনে মনে এরকম অজস্র চিন্তা করতে করতে সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগলো তিতির। রেস্টুরেন্টে দুজন দুজন আর মুখোমুখি বসে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। মুগ্ধর মুখটা অনেক শুকনো লাগছে, তিতির কিছু জিজ্ঞাসা করতে পারছে না। জিজ্ঞাসা করলে যদি মুগ্ধ এমন কিছু বলে যা ও মানতে পারবে না। ওয়েটার এলো অর্ডার নিতে, মুগ্ধ অর্ডার দিয়েও কিছুক্ষণ চুপ করে রইল। অবশেষে মুগ্ধই প্রথম কথা বলল, তিতির তোমার কিছু বলার নেই? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মুগ্ধ ম্লান হেসে বলল, এটা বলার ছিল তোমার? তিতির এবার সরাসরি জিজ্ঞাসা করল, কিছু কি হয়েছে? কিছু বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? না মানে এরকম হুট করে তুমি বিয়ে করছো, তো আবার ইকরাকে, তাই ভাবছি কোনো অঘটন ঘটলো কি? না, কোনো অঘটন ঘটেনি, খাও। একটু অভিমান হলো তিতিরের, কিছুই তো নিশ্চয়ই ঘটেছে যা মুগ্ধ বলতে চাচ্ছে না। আজ তিতির এতই দূরের হয়ে গেল যে সবটা খুলেও বলা যায় না। ঠিক আছে, তিতিরের তো এটাই প্রাপ্য ছিল, কি করতে চেয়েছে ও, সরি, কি করতে পেরেছে ও মুগ্ধর জন্য, কিছুই না। আর কিছুই বলল না, চুপ করেই রইল। মুগ্ধ চুপ, এই প্রথম বোধ হয় ঘন্টার পর ঘন্টা দুজন একসাথে বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। খাবার এলো, মুগ্ধ বলল, তিতি না বলল না, আবার খেতেও পারল না, ঘাটাঘাটি করতে লাগলো। মুগ্ধ খেয়াল করলো ব্যাপারটা, কিন্তু কিছু বলল না। মুগ্ধ খেতে শুরু করলো, তিতিরও খেয়াল করলো যে মুগ্ধ অস্বাভাবিকভাবে খাচ্ছে, রাগ দেখাচ্ছে, কার উপর, মুগ্ধ আসলে কি চাইছে? এই প্রথম তিতির মুগ্ধকে বুঝতে পারলো না, দুজনের মধ্যে আর কোনো কথা হলো না সেদিন। মুগ্ধ একবার তিতিরের হাতটাও ধরল না, তারপর আরেকবার ফোনও দিল না। ইকরা সত্যি মুগ্ধকে ভালোবাসত, তাইও মুগ্ধকে পেতে চলেছে। তাহলে কি তিতিরের ভালোবাসায় কোনো খাত ছিল, নাকি তিতিরের ভালোবাসার চেয়ে ইকরার ভালোবাসার জোর বেশি? এটা হতেই পারে, ইকরা তো কখনোই মুগ্ধর চেয়ে নিজের ফ্যামিলিকে বেশি ইম্পর্টেন্স দেয়নি। কী কী না করেছে মুগ্ধকে পাওয়ার জন্যে, ফ্যামিলি বা নিজের মান সম্মানের কথাটাও তো একবারও ভাবিনি মেয়েটা। অন্ধের মতো পাগলামি করেছে মুগ্ধকে পাওয়ার জন্য তিতির, ও তো নিজের ফ্যামিলিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছে। নিজের ফ্যামিলির জন্য মুগ্ধকে কত কষ্ট দিয়েছে, ঠিকই আছে আল্লাহ ন্যায় বিচারক, কিন্তু ফ্যামিলিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়াটা কি ভুল? ও এই বাবা মার জন্যই তো ও আজ পৃথিবীতে এসেছে, এত বড় হয়েছে, সব তো এই বাবা মার জন্যই। মুগ্ধকে কষ্ট দিয়ে তিতিরও তো কম কষ্ট পায়নি।
এসব এলোমেলো চিন্তা মাথায় নিয়ে রোজ অফিসে যেতে হচ্ছে তিতিরের। অফিসে কাজের এত চাপ, ছুটি চেয়েও পেল না, আবার কাজ করতেও পারছিল না ঠিকভাবে, কিন্তু করতে হচ্ছিল। খুব প্রেশার ফিল করলো তিতির। এভাবে দেখতে দেখতে চলে গেল চার দিন। মুগ্ধ এই কয়দিনে একবারও ফোন করেনি তিতির। রাত থাকতে না পেরে বৃহস্পতিবার বিকালে ফোন করলো মুগ্ধকে। মুগ্ধ ফোন ধরল না, খুব কষ্ট পেল তিতির। মুগ্ধ ফোনটা ধরলই না। অবশ্য বিয়ের আগের দিন ব্যস্ত থাকবে, এটাই তো স্বাভাবিক। রাত 8টার দিকে কল ব্যাক করলো মুগ্ধ। ফোন দিয়েছিলে? সরি, আমি অফিসে ব্যস্ত ছিলাম আর ফোনটাও সাইলেন্ট করা ছিল, মাত্রই দেখলাম। তুমি আমার অফিসের নম্বরে ফোন দিতে? না না, প্রবলেম নেই, আমি এমনি কথার কথা ফোন দিয়েছিলাম। ও বলো। কথা বলার জন্য। কাল তোমার বিয়ে আর আজও তুমি অফিস করছো? হ্যাঁ। তো বিয়ে দেখে কি হাত পা গুটিয়ে বাসায় বসে থাকবো নাকি? কাজ না করলে খাবো কি? ও, তাহলে কি বিয়ের পরের দিনও অফিস করবে নাকি? না, বিয়ের পরের দিন তো শনিবার, সেদিন আমার এমনি অফ ডে, রবিবার থেকে অফিস যাব। ও, হানিমুনে কবে যাবে? আর কাশ্মীরে কি যাবে? কিসের হানিমুন? একরাকে বিয়ে করছি, এটা উচ্চদ্য পুরুষের ভাগ্য, আবার হানিমুন? এভাবে বলছো কেন? তুমি তো বলেছিলে আজও কাশ্মীর যাওনি, হানিমুনে প্রথমবার যাবে বলে। কাথার হাড্ডি। কে? তুমি। কেন? আমি বলতে বাধ্য নই, এই গালিটাই দিতে মন চাইলো তাই দিলাম। তুমিও পাল্টা একটা দিতে পারো, কিন্তু কিন্তু কেন তোমাকে গালিটা দিলাম সেটা জিজ্ঞেস করতে পারো না। আচ্ছা বেশ, কিন্তু হানিমুনে কেন যাবে না? টাকা কি মাগনা আসে? কিপটামি করছো কেন? কাশ্মীর যেতে কয় টাকা লাগবে? তুমি আমাকে কিপটা বলতে পারলে? জীবনেও তোমার সাথে কিপটামি করেছি আমি? না তো, না তা করনি। হ্যাঁ, যেরকম তার সাথে, হ্যাঁ যে যেরকম তার সাথে সেরকম করতে হয়। একটা তো গলায় পাড়া দিয়ে বলবে টাকা পয়সা দিবি কিনা বল। ও তো এই টাইপ মেয়েই, বিউটি পার্লার আর শপিং ছাড়া কিছু বুঝে? বিয়ের পর থেকে ওর বেহিসাবি খরচগুলো তো আমার টাকাতেই করবে, তাই ওকে নিয়ে আনিমুন গিয়ে আমি টাকা নষ্ট করব না। নষ্ট কেন হবে, ঘোরাই তো হবে। মুগ্ধ হঠাৎ রেগে গিয়ে বলল, এই তুমি ফোন রাখো তো, অসহ্য। তিতির কিছু বলল না, ফোনও রাখলো না। চোখ বেয়ে গাল গড়িয়ে কয়েক ফোঁটা জল পড়লো বুকের উপর। মুগ্ধ কান্নাটা টের পেল না, আবারও ঝাড়ি দিয়ে বলল, আজব তো, কি বললাম কানে যায়নি, ফোন রাখো না, ফোন রাখো। তিতির চুপচাপ ফোনটা নামিয়ে লাইনটা কেটে দিল। তারপর 9টা বাজলো, 10টা বাজলো, 11টা বাজলো, তারপর একসময় 12টাও বেজে গেল। একটা মেসেজ এলো, মুগ্ধ লিখেছে, আজকে সুন্দর রাফ বিহেভিয়ার জন্য। তিতির রিপ্লাই দিল না। রিপ্লাই দিয়ে কি বা হবে, ঘড়ির কাঁটায় আজ শুক্রবার, আজ ইকরা মুগ্ধর বিয়ে, আজ থেকে ইকরা মুগ্ধর বউ, আজ থেকে ওরা এক ঘরে থাকবে, এক বিছানায় শুবে, আজ থেকে ইকরার শরীরেও ঘুরে বেড়াবে মুগ্ধর দুষ্টু হাত, আজ থেকে মুগ্ধর ঠোঁটের ছোঁয়াপে ইকরাও শিহরিত হবে, আজ থেকে ইকরাও জানবে কখন মুগ্ধর চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে যায়, কখন বেড়ে যায় ওর নিঃশ্বাসের ওঠানামা, আজ থেকে ইকরাও জানবে মুগ্ধর বুকের ধুকধুকানির শব্দ কেমন হয়। আজকের পর এরকম আরও অনেক কিছু ইকরা জানবে যা একমাত্র তিতির জানত। এইসব ভাবতে ভাবতে তিতির কাঁদছিল, কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছিল, কিচ্ছু সহ্য হচ্ছিল না ওর। বিছানার উপর হাঁটু ভাঁজ করে বসে কাঁদছিল, ঘরের মধ্যে হেঁটে হেঁটেও কাঁদছিল, ফ্লোরে বসেও কাঁদছিল, কাঁদতে কাঁদতে নিজের গায়ে নিজেই নখ বসিয়ে টেনে টেনে খামচি দিচ্ছিল, হাত কামড়াচ্ছিল, চুল ছিঁড়ছিল, গায়ের ওড়না দাঁত দিয়ে ছিঁড়ে কুচি কুচি করছিল। কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছিল না তিতির। সব কিছু এভাবে শেষ হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। যাদের ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যায় তাদের প্রেমটা বুঝি এভাবেই শেষ হয়ে যায়? মানুষের মুখ থেকে শোনা, দেখা, ফিল করা আর নিজের জীবনে ফেস করার মধ্যে এতটাই ফারাক, আগে জানতো না তিতির। সারা রাত এভাবে পাগলের মতো কান্নাকাটি করলো তিতির। এক সেকেন্ডের জন্য চোখের পাতা এক করতে পারেনি। সকালে নাস্তা খেতে যায়নি দেখে মা এলো ডাকতে, দরজার বাইরে থেকেই ডাকলো, তিতি, এই তিতি, আর কতক্ষণ ঘুমাবি, এবার উঠে খেয়ে নে মা, খেয়ে না হয় আবার ঘুমাস। তিতির উত্তর দিল না, মা এগিয়ে গিয়ে চাবি নিয়ে এলো, চাবি দিয়ে লক খুলে ঘরে ঢুকতেই মা দেখলো তিতির ফ্লোরে কাত হয়ে শুয়ে কাঁদছে, চুলগুলো এলোমেলো, বিধ্বস্ত চেহারা, ওন্নাটা কুটি কুটি করে ছেঁড়া। মা ওর পাশে বসে বলল, কি রে, কি হয়েছে, কাঁদছিস কেন? হাই হাই, চোখ দুটো একদম ফুলে লাল হয়ে গেছে, হাতে কিসের আঁচল লেগেছে, কি হয়েছে মা? তিতির মায়ের হাত ধরে বলল, মা আজকে মুগ্ধর বিয়ে হয়ে যাচ্ছে মা, মিথ্যে ইগো রাগ পুষে রেখে আমার জীবনটা নষ্ট করো না মা, ও ছাড়া আমি সুখী হব না, কিছু একটা করো মা, এখনো তোমরা মেনে নিলে ও বিয়ে করবে না। মা তিতিরের গালে একটা চর বসালো, বলল, তুই এত নির্লজ্জ কেন, তোকে আমি জন্ম দিয়েছি ভাবতে আমার গা ঘিনঘিন করছে, মুগ্ধ যদি তোকে এতই ভালোবাসতো তাহলে বিয়ে করছে কেন, মুগ্ধ যদি তোকে এতই ভালোবাসতো তাহলে বিয়ে করছে কেন,
আর যেখানে ও বিয়ে করছে সেখানে তুই এখন ওর কথা বলিস কোন মুখে? সুহাসের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কদিন পর বিয়ে, আর তুই এখন ওই ছেলেটার কথা বলছিস? এমন মেয়ে কেন জন্ম দিলাম? পাপ তো আমার, রাস্তার গুন্ডাদের মতো তোর ভাইকে রাস্তায় ফেলে মেরেছিল, সব ভুলে গেলি? কেমন বল তুই, বাপটারে তো মারতে গেছিলি, কোনো মতে বেঁচে ফিরেছে, আবার সেই ছেলের কথা? কেমন মেয়ে তুই, এত মানুষ দুনিয়াতে মরে, তুই মরতে পারিস না? আল্লাহর ওয়াস্তে মর এবার, আমার একটু হাড় জোড়া, আর পারছি না। মা ঘর থেকে চলে গেল, তিতির একইভাবে পড়ে রইল ফ্লোরে, সারাদিন কাঁদল। কাল রাত থেকে কিচ্ছু খায়নি তিতির, সারাদিনেও কিছু খেল না। সন্ধ্যা নাগাদ ফোন এলো মুগ্ধর, মুগ্ধর নাম্বারটা স্ক্রিনে দেখে তিতিরের বুক কেঁপে উঠলো, হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল। কিছু কি মিরাকল ঘটবে, মুগ্ধর বিয়েটা কি হবে না, এটা জানানোর জন্যই কি মুগ্ধ ফোন করেছে? চোখ মুছে ফোন ধরে তিতির বলল, হ্যালো। মুগ্ধ তিতিরের গলা শুনে বুঝতে পারলো যে তিতির কাজ ছিল, এখন আর সান্ত্বনা দিয়ে কী হবে, তাই সেদিকে না গিয়ে সরাসরি বলল, তিতির আমি বিয়ে করতে যাচ্ছি। তিতির হাসার চেষ্টা করে বলল, ওয়াও, কংগ্রাচুলেশন। মা স্নিগ্ধ রেডি হয়ে অপেক্ষা করছে, পিওর তো এই বিয়েতে মত নেই, তাই ও আসবে না। আমি রুম থেকে বের হলেই আমরা ইকরাদের বাসায় যাব। ও, গাড়ি সাজিয়েছ? না, ধুর, মা কি বাসর ঘর সাজিয়েছে? না, প্রথমে নিশ্চয়ই মা বলেছিল, তারপর তুমি ঝাড়ি দিয়ে থামিয়েছ। হ্যাঁ, জানতাম। মায়ের বিয়ের বেনারসটা ইকরা চেয়েছিল, মাও দিয়ে দিচ্ছিল, আমি দিতে দেইনি, আমার কাছে রেখে দিয়েছি, ওটা তোমার বিয়েতে গিফট করব, ওটার উপর শুধু তোমারই হক আছে, পড়বে তো? তিতির হেসে বলল, হ্যাঁ অবশ্যই পড়ব। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তিতিরের গাল বেয়ে। মুগ্ধ বলল, এই জানো, আমি আজকে সাদা পাঞ্জাবি পরেছি, মা গতকাল কিনে এনেছে, আমাকে তো পুরো হিরো হিরো লাগছে। কথা শেষ করে মুগ্ধ হাসলো, তিতিরও হেসে বলল, ওয়াও, ছবি তুলে রেখো, পরে ফেসবুকে ইনবক্স করে দিও, দেখব। ফেসবুক যে ইউজ করি না তা তো জানোই, আইডি ডিঅ্যাক্টিভ। আইডি তো আছে, অ্যাক্টিভ করে ছবি পাঠিয়ে আবার ডিঅ্যাক্টিভ করে দিও, অথবা হোয়াটসঅ্যাপে। এখন আর এসব কিছু ইউজ করি না, ভালো লাগে না, আমার ছবি তুলতেও ভালো লাগে না, জানোই তো। স্নিগ্ধ যদি তোলে তো ওকে বলবো না তোমাকে পাঠাতে। আচ্ছা। কিছুক্ষণ দুজনাই চুপ করে রইল, তারপর হঠাৎ মুগ্ধ বলল, যেদিন আমার বিয়ে ফিক্সড হয়েছে সেদিনই আমি তোমাকে জানিয়েছিলাম, 4 দিন সময় হাতে ছিল। এটুকু বলার পর হঠাৎ করে মুগ্ধ কেঁদে ফেলল, কাঁদতে কাঁদতেই বলল, আমার মনে কোথাও একটা ছোট্ট আশা ছিল যে তুমি এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে, ফ্যামিলি সোসাইটি দুনিয়া ভেসে যাক, তুমি ইকরাকে বিয়ে করো না, আজ এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব। মুগ্ধ চিৎকার করে কাঁদছিল, তিতির আর সহ্য করতে পারছিল না, মুগ্ধ কখনো এভাবে কাঁদেনি, কখনো না। যে কোনো কঠিন পরিস্থিতিতে স্ট্রং থাকাটা মুগ্ধর সবচেয়ে বড় গুণ, কখনো কিছুতে ভেঙে পড়েনি, সব কিছু হাসি মুখে সামলেছে, আর আজও নিজেই কিনা ওকে কাঁদালো। তিতিরও এতক্ষণে লুকিয়ে রাখা কান্নাটা আর লুকিয়ে রাখতে পারলো না, দুজনে একসাথে কাঁদতে লাগলো। তিতির ফোনের ভেতর দিয়ে শুনতে পেল মুগ্ধর ও মা দরজায় নক করে ডাকছে ওকে, মুগ্ধ সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলো না, কাঁদতে কাঁদতেই আবারও বলল, আমি জানি তিতির, তোমার ফ্যামিলি তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট, ছোটবেলা থেকেই তারা তোমাকে অনেক কিছু দিয়েছে, আমার ব্যাপারটা বাদ দিলে তোমার ফ্যামিলির মতো ফ্যামিলি খুব কম মেয়েরই আছে, কিন্তু তিতির আমি যদি সুযোগ পেতাম আমিও তোমাকে তাদের চেয়ে কম যত্নে রাখতাম না, তারা তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে তাই আমি তোমাকে পেয়েছি, এই জন্য আমি তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, আমি পেয়েছি তোমাকে, বিয়ে করতে পারিনি ঠিকই, কিন্তু তোমাকে আমি এতটাই পেয়েছি যতটা অনেকেই বিয়ে করেও পায় না, কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে অনেক কাঁদিয়েছে দিদির, যদি তারা তা না করে আমার হাতে তুলে দিত আমি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল মাটিতে পড়তে দিতাম না, সারা জীবন একটা সেকেন্ডের জন্যও না। তিতির কোনো উত্তর দিতে পারলো না, মুগ্ধ উত্তরের জন্য অপেক্ষাও করলো না, আবারও বলতে শুরু করলো, অনেক অনেক বছর আগে তুমি যখন আমার জীবনে এসেছিলে তখন যে আমি কি পেয়েছিলাম তিতির আমি তোমাকে বলে বুঝাতে পারবো না, তুমি একটা ছেলে হলে বুঝতে পারতে, একটা অবুঝ বাচ্চা মেয়েকে ভালোবাসা, জীবন, প্রবলেম, সেক্স, সব কিছু বোঝানোর ফিলিংস কেমন হয়, তুমি এমন একটা মেয়ে ছিলে যাকে যেমন ইচ্ছে কেমন করে গড়ে নেওয়া যায়, আর আমার উপর অন্ধবিশ্বাস দেখে তো আমি মাঝে মাঝে অবাক হয়ে যেতাম, কিভাবে সম্ভব আজকের যুগে একটা ছেলেকে এতটা বিশ্বাস করা। প্লিজ তুমি কেঁদো না, তোমার কান্নাটা আমি সহ্য করতে পারছি না।
আমি অভ্যস্ত নই। তিতির কাঁদতে কাঁদতে বলল, মুগ্ধ সে কথার কোনো জবাব না দিয়ে নিজের মতো করে বলতে লাগলো, তোমার হাসি, তোমার তাকানো, তোমার স্পর্শ, তোমার লজ্জা পাওয়া সব কিছুতে আমার নেশা হয়ে গেল। তোমার মতোই আমার জীবনের সব শ্রেষ্ঠ মুহূর্তগুলো তোমার দান। তোমার জ্বরের খোরের সেই পাগলামি আমি জীবনেও ভুলতে পারবো না। সেদিন তুমি যে কি বলেছিলে আর কি করেছিলে দিদির, আজও সব আমার চোখের সামনে ভাসছে। তুমি যে কি পাগলি একটা তা সেদিন হারে হারে টের পেয়েছিলাম। আজও তোমার সেই রেকর্ডিংটা আমি শুনি, ভবিষ্যতেও শুনবো, যতদিন বেঁচে থাকবো শুনবো। তুমি যদি ওটা ডিলিট করে দিতে বলো তবু আমি ডিলিট করব না। বাচ্চাদের মতো কাঁদছিল মুগ্ধ, তিতির বারবার বারণ করছিল, কিন্তু আজ মুগ্ধ কিছুতে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তিতিরেরও কান্না থামছিলই না। তিতির জিজ্ঞাসা করলো, সব তো শেষই হয়ে যাচ্ছে, আজ একটা সত্যি কথা বলবে আমাকে? মুগ্ধ কাঁদতে কাঁদতে বলল, প্লিজ, তুমি ইকরাকে বাধ্য হয়েই বিয়েটা করছো না? বাধ্য যদি নাই হতাম তাহলে কি ইকরাকে বিয়ে করতাম? মেয়ের কি অভাব আছে নাকি? কে বাধ্য করেছে, কি হয়েছে? বাধ্য এসব বলে লাভ নেই আজ। তাছাড়া মানুষ চাইলেই সব কথা সবাইকে বলতে পারে না, বাধা থাকে অনেক। তিতির আর কিছু বলল না, মুগ্ধ তখনও কাঁদছিল, আবারও বলল, জানো আজ বাবাকে খুব মিস করছি। মা কিছু হলেই বলে তোর বাবা বেঁচে থাকতে এরকম হতো না, ওরকম হতো না, তোর বাবা বেঁচে থাকলে আজ আমাকে বুঝতো। তখন আমারও বলতে ইচ্ছা করে, ইয়েস বাবা থাকলে আমাকেও বুঝতো, আমার জীবনের সব প্রবলেম বাবা ম্যাজিকের মতো সলভ করে দিত। কিন্তু বলতে পারি না, মা যে কষ্ট পাবে। আমাদের কপালটাই বোধহয় এমন, বাবা মাকে কষ্ট দেব না বলেই কত ত্যাগ করলাম, তবু তারা কষ্ট পেল। কপালের কথা আর বলো না, সারা আমার কপালের মতো খারাপ কপাল দুনিয়ার আর কারোর নেই। পৃথিবীতে শুধু একটা মেয়েকে আমি স্ল্যাং ওয়ার্ডে গালি দিয়েছি, সেই ইকরা, যে মেয়েকে সারা জীবন আমি কথায় কথায় ইনসাল্ট করেছি, প্রস্টিটিউটের সাথে তার তুলনা করেছি সব সময়, কপালের ফোনে তাকেই বিয়ে করতে হচ্ছে আজ। সেই হবে আমার ঘরের বউ, তাকে নিয়েই সংসার করতে হবে বাকি জীবন, এর চেয়ে মৃত্যু বেশি সম্মানের। ইকরার উপর তোমার অনেক রাগ, তাই এসব বলছো। রাগ একদিন শেষ হবে, আমরা যাই বলি না কেন, ইকরা মেয়ে হিসেবে তো ভালোই, তোমার সাথে যা করেছে তা তো তোমাকে পাওয়ার জন্যই করেছে, আর ইকরা দেখতেও অনেক সুন্দর। মুগ্ধ অট্টহাসি দিয়ে বলল, সুন্দর তো সানি লিওনও। তিতির কি বলবে, কান্নাটাও থামাতে পারছে না, প্রসঙ্গ পাল্টে বলল, সরি, আমার কাছ থেকে তুমি কষ্ট ছাড়া আর কিছুই পেলে না, আমি আসলে তোমার জীবনে একটা বড় অভিশাপ হয়ে এসেছিলাম। মুগ্ধ চোখ মুছে নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করলো, তারপর বলল, না তিতির, তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলে। আমার জীবনে ভালো যা কিছু হয়েছে তা তুমি আসার পরই হয়েছে। তুমি যত ভালোবাসা আর মধুর স্মৃতি আমাকে দিয়েছো তা দিয়ে অনায়াসে একটা জীবন পার করে দেয়া যায়। ডোন্ট ওয়ারি, আমি ভালো থাকবো, আই প্রমিস, আর তুমিও ভালো থেকো। হ্যাঁ আমি তো ভালোই আছি। রাখছি তাহলে, মা অনেকক্ষণ ধরে ডাকছে। যাও, যেতে তো হবেই। এই শোনো। শুনছি, বলো। আজ থেকে আমি একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি চাইবো আল্লাহর কাছে, তোমার ভাইয়ের মতো ভাই তিনি যেন ঘরে ঘরে দেন, আর সেই ভাইদের বন্ধের ভালোবেসে দুনিয়ার সব প্রেমিকের পরিণতি যেন আমার মতোই হয়। আমি একা কেন কষ্টে থাকবো, দুনিয়ার সব শালা একই কষ্টে থাকুক, আর ওই নিষ্পাপ মেয়েগুলো তোমার মতোই ঝুঁকে ঝুঁকে মরুক। আমিন। কথাটা বলতে বলতে মুগ্ধ আবারও কেঁদে ফেলল। তিতিরও কাঁদতে কাঁদতে বলল, ড্রয়িংরুমের দরজায় দাঁড়িয়ে তিতির দেখলো বাবা খবরের কাগজ পড়ছে। তিতির বাবার সামনে গিয়ে ফ্লোরে বসলো। বাবা কাগজ থেকে চোখ না সরিয়েই বলল, কিছু বলবি মা? তিতির কখনো এভাবে একা বাবার সামনে বসে সরাসরি মুগ্ধর ব্যাপারে কথা বলেনি, কিভাবে বলবে লজ্জা লাগছে আর ভয়ও করছে। ডাক্তার বলেছিল বাবাকে সাবধানে রাখতে হবে, ওনার হার্ট অনেক দুর্বল। ওর অনেক আকাশ পাতাল ভাবনার মাঝেই বাবা ওর দিকে তাকালো, অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর, এমন দেখাচ্ছে কেন তোকে? তিতির অনেকটা সাহস সঞ্চয় করে অবশ্যই সে বলেই ফেলল, বাবা আজকে মুগ্ধর বিয়ে হয়ে যাচ্ছে। বাবা হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। বাবা কিছু বলার আগে তিতির কেঁদে ফেলল, বলল, বাবা প্লিজ কিছু একটা করো, আজও তোমরা মেনে নিলে ও বিয়েটা করবে না, শুধু আমাকে পাবার মিথ্যে আশায় ও এত বছর অপেক্ষা করেছে,
কিন্তু এখন ওর মায়ের চাপে পড়ে বাধ্য হয়ে বিয়েটা করতে রাজি হয়েছে। আমি ও ছাড়া আর কারোর সাথে সুখী হব না বাবা। ওর কিছু দিক হয়তো খারাপ, কিন্তু অনেক দিক দিয়েই আবার ভালো। সব মানুষ তো সব দিক দিয়ে ভালো হয় না বাবা। বাবা ভালো, বাবা খারাপ ভালো মিলেই তো মানুষ। ও খারাপ হোক কি ভালো, ও ম্যাজিক জানে বাবা। যতদিন আমার ওর সাথে সম্পর্ক ছিল, ওই সেই ম্যাজিক দিয়েই আমাকে ভালো রেখেছে। আজ পর্যন্ত কোনোদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। বাবা চুপ। তিতির কাঁদতে কাঁদতে আবারও বলল, তিতির, ওর অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না বাবা। মাকে আমি সকালবেলায় বলেছিলাম, মা বুঝলই না। তোমরা আমাকে বোঝো না কেন বাবা? আমার যে খুব কষ্ট হয় বাবা, ও ছাড়া আমার জীবনটা অন্ধকার। বাবা প্লিজ কিছু একটা করো। ছোটবেলা থেকে কোনো দিন তোমার অবাধ্য হইনি বাবা, আজও পারবো না। তুমি কিছু করো বাবা, প্লিজ প্লিজ। তুমি আমাকে পারমিশন দাও ওর কাছে যাওয়ার। দুনিয়ার আর কারোর পারমিশনের দরকার নেই আমার বাবা। তিতির বাবার পা জড়িয়ে ধরলো বাবা। তিতিরকে উঠিয়ে পাশে বসিয়ে বলল, দেখ মা, আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা এতটা ঘোলাটে হয়ে গিয়েছে যে তোর সাথে মুগ্ধের সম্পর্ক আর সম্ভবই না। তান্নার সাথে মুগ্ধ যেটা হয়েছে, সে ইসও ছোট ছিল, কিন্তু খুব খারাপ একটা ইনসিডেন্ট ছিল। ওরা কখনোই স্বাভাবিক আচরণ করতে পারবে না। অনেকবার ভেবেছি তোকে মুগ্ধের চেয়ে মেনে নেব, কিন্তু তোর মা এবং আমিও মুগ্ধকে মন থেকে মানতে পারিনি। বিয়ে তো শুধু দুটো মানুষের না, দুটো ফ্যামিলিরও। এ নামক আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই তো অপরিচিত ফ্যামিলি ঘনিষ্ঠ হয়। মুগ্ধের সাথে বিয়ে হলে তোর সাথে আমাদের দূরত্ব বাড়তে থাকবে, কারণ আমাদের দুই ফ্যামিলির ঘনিষ্ঠ হওয়াটা অসম্ভব। দুঃসাহস অনেক ভালো ছেলে মা, আর তোকেও খুব সুখে রাখবে যে আজকের কথা ভেবে তুই তখন হাসবি আর ভাববি কত ছেলে মানুষই না করেছিস। সময় সব ঠিক করে দেয় মা, সব ঠিক হয়ে যাবে। তিতির এই শেষ আশাটাও ছেড়ে দিয়ে কাঁদতে থাকলো ভাবি ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে বলল, বাবা হাসবো? আমার একটু ইম্পর্টেন্ট কথা বলতেছি, তুমি পরে আসো মা। বাবা, আমার মুগ্ধ ভাইয়া আর তিতিরের ব্যাপারে কিছু বলার ছিল। বাবা তিতির দুজনে চমকে তাকালো। বাবা বলল, এসো। ভাবি বাবার সামনে দাঁড়িয়ে বলল। বাবা বলল, বাবা, এতদিন আমি ভয়ে চুপ করেছিলাম, কিন্তু আজও যদি চুপ করে থাকি তাহলে তো আমি মানুষের কাতারেই পড়ব না। কি বলতে চাচ্ছ বলো। বিয়ে হয়ে আসার পর থেকে আপনি মা আর তিতির কখনো আমাকে বুঝতে দেননি আমি শ্বশুর বাড়িতে আছি। আপনাদের আদরে আদরে এতটা বছর কাটিয়েছি, যথেষ্ট শ্রদ্ধাও করি আপনাদেরকে। সেই শ্রদ্ধা বজায় রেখে কথাগুলো বলছি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। আহা, বলবে তো কি কথা। তিতিরের জায়গায় যদি আমি থাকতাম তাহলে ফ্যামিলিকে রাজি করানোর জন্য আমি আরও অনেক আগে ইমোশনাল ব্ল্যাকমেইল করতাম, সুইসাইড অ্যাটেম্প্ট নিতাম, না হলে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। শুধু আমি না বাবা, আজকালকার যে কোনো মেয়ে হলে এটাই করত। কিন্তু বাবা, তিতির এসব লেম উপায় বেছে নেয়নি। কেন জানেন? ইমোশনাল ব্ল্যাকমেইললে আপনারা কষ্ট পেতেন, সুইসাইড অ্যাটেম্প্ট নিলে আরও বেশি কষ্ট পেতেন, সাথে মুগ্ধ ভাইয়াও কষ্ট পেত। তাই ও এসব না করে নিজে শত কষ্ট সহ্য করে 3-4 বছর ধরে শুধু আপনাদেরকে রাজি করানোর চেষ্টাই করছে। হ্যাঁ, একবার চলে গিয়েছিল, অন্য কোনো মেয়ে হলে আরও অনেক আগে যেত। তারপরও সেটা তো পালিয়ে যাওয়া না বাবা, ও বলেই গিয়েছে আর জ্বরের ঘরে গিয়েছিল। সুস্থ থাকলেও কখনোই যেত না, আপনার অসুস্থতার খবর পেয়ে তার ঠিক সব ছেড়ে চলে এসেছে। কিন্তু বাবা, আপনারা কি একটা বারো গভীর রাতে তিতিরের ঘরে গিয়ে খোঁজ করেছেন মেয়েটা কি করছে? গত 3-4 বছর ধরে তো আমি ওকে একটা রাতও ঠিকভাবে ঘুমাতে দেখি না। রাত 4-5 ঘুমিয়েছে, আবার 9 অফিসে গিয়েছে। এসব কিছুই কি একটা বারের জন্য আপনাদের চোখে পড়েনি? জানি বাবা, ও সুখের জন্যই সব করছেন, কিন্তু ও তো সুখে নেই বাবা। সব একদিন ঠিক হয়ে যাবে সত্যি, কিন্তু যেটা আজই ঠিক করা যাবে সেটা কোনো অজানা একদিনের জন্য কেন ফেলে রাখবেন? জানি তিতির আজও সব মেনে নেবে চুপচাপ, কিন্তু একবার ভাবুন তো বাবা, সুহাস ভাইয়ের সাথে বিয়ের দিন যদি ও সুইসাইড করে কী করবেন মেয়ের লাশটা নিয়ে? বাবা চিৎকার করে উঠল, থামো,
আর বলো না। তারপর তিতিরকে জড়িয়ে ধরে বলল, আমার মেয়ে এসব করবে না। তিতির কেঁদে চলেছে ভাবি বলল, হ্যাঁ বাবা, ও এসব করবে না, আপনি সেটা জানেন, কারণ ও অনেক স্ট্রং একটা মেয়ে। তাই আপনারা ওর ইচ্ছেটা মাটি চাপা দিয়ে আপনাদের ইচ্ছেটাকে ওর উপর চাপিয়ে দিচ্ছেন। কেন বাবা, স্ট্রং মানুষদের কি কষ্ট হয় না? হয় বাবা, হয়। দুর্বলদের যতটা কষ্ট হয়, স্ট্রং মানুষদেরও ঠিক একই কষ্ট হয়। মানুষ বুঝতে পারে না, কারণ দুর্বলরা কষ্ট দেখাতে পারে, স্ট্রংরা পারে না। একটু আগে ওর লাশের কথা শুনে আপনি আঁতকে উঠলেন, কিন্তু বাবা, ও তো অলরেডি লাশ হয়েই আছে, জীবিত লাশ। সেটা কি আপনাদের চোখে পড়ছে না? আমি প্রথম থেকে এসব দেখছি বাবা, কিন্তু আপনার ছেলের ভয়ে কিছুই বলতে পারি না। তিতিরের কষ্টটা আমি বুঝতে পারি মা। ও মুগ্ধকে অন্ধভাবে ভালোবাসে, কিন্তু মুগ্ধের মধ্যে ভেজাল আছে। ও এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, সারা জীবন কষ্ট সহ্য করতে পারবো না, সারা জীবন আমি থাকবো না। তাই ভালো একটা ছেলের সাথে ওর জীবনটা বেঁধে রেখে যেতে চাই, তাহলে নিশ্চিন্তে মরতে পারবো। ভাবি তার ছেলের হাসি মুখে ফুটিয়ে বলল, বাবা, একটা কথা না বলি আপনাকে আমি বুঝাতে চেয়েছিলাম, তো এখন দেখছি বলতেই হচ্ছে। হয়তো আমার ঘর ভাঙবে, কি আছে কপালে কে জানে, কিন্তু আজ আমি বলবো। আপনার সোনার টুকরো ছেলেকে আপনি যা দেখেন সে আদৌ তা না। তার অনেকগুলো রূপ আছে বাবা, ফ্রেন্ডদের সাথে তার এক রূপ, আপনাদের সাথে তার আরেক রূপ, আমার সাথে আবার আরেক রূপ, অনেকগুলো মুখোশ তার। যখন যেটা দরকার চুপটি করে পাল্টে নেয়, বোঝা যায় না, কারণ সবগুলো মুখোশই তো একই চেহারা। বৌমা কি বলেছো তুমি এসব? আমি ঠিক বলছি বাবা, শুরু যখন করেছি সব বলবো আজ। আপনার ছেলে যা বলল আপনি বিশ্বাস করে নিলেন, একবার নিজে মুগ্ধ ভাইয়ার ব্যাপারে খুঁজে নিতে কি পারতেন না বাবা? নেননি, কারণ আপনার ছেলের উপর আপনার অগাধ বিশ্বাস। আপনার ছেলে আপনার বিশ্বাসের মান রাখেনি, সে মুগ্ধ ভাইয়ার সম্পর্কে যত আজে বাজে কথা এসে বলেছে সব বিশ্বাস করেছেন। তিতিরের কাছেও জানতে চাননি মুগ্ধ ভাইয়া আপনার ছেলেকে মেরেছে, গালি দিয়েছে। কিন্তু বাবা, আপনার ছেলেকে মুগ্ধ ভাইয়া কেন মারল? আপনার ছেলে আপনাকে পুরো ঘটনা বলেছে? নিজের আকামের অংশটুকু হাইড করেছে? শুধু শুধু কেউ কাউকে এতটা মারে না বাবা, আপনার ব্যাপারটা তলিয়ে দেখা উচিত ছিল। আমি জানি আপনার ছেলে আপনাকে মুগ্ধ ভাইয়ার ব্যাপারে আরও অনেক কথাই বানিয়ে বলেছে, সেসব কথা তিতিরের সামনে আমি আর বলতে চাচ্ছি না। কিন্তু আপনি তো জানেন বাবা, আপনি যা জানেন সব মিথ্যে। ভাবছেন এত কিছু আমি কীভাবে জানি? আপনার ছেলে নিজেই কলার ঝুলিয়ে আমাকে বলেছে। দেখেছ বাবা মা আমাকে কতটা বিশ্বাস করে? এবার দেখবো শালা মুগ্ধ কীভাবে যেতে। সে মুগ্ধ ভাইয়াকে নিজের শত্রু ভাবে, নিজের ইগো বাঁচাতে সে মুগ্ধ ভাইয়াকে আপনার কাছে খারাপ করেছে। মুগ্ধ ভাইয়া আজ এত উপরে উঠেছে, এত উন্নতি করেছে, এটাও আপনার ছেলের চক্ষুশূল। তিতিরকে বিয়ে করতে পারলে নাকি মুগ্ধ ভাইয়ার কাছে ও হেরে যাবে। কিন্তু বাবা, এটা কোনো ধরনের একতরফা প্রতিযোগিতায় নেমেছে আপনার ছেলে? এতদিন আমি ভয়ে কিছুই বলতে পারিনি বাবা, আমার সংসার বাঁচানোর জন্য। আজ আর এই সংসারের প্রতি আমার কোনো টান নেই। আপনার ছেলের মতো নলপশুর সাথে থাকতে এখন আমার গা ঘিনঘিন করে। কেন নরপশু বললাম জানেন বাবা? কারণ আমার তিনটা সন্তান সে পৃথিবীতে আসার আগেই মেরে ফেলেছে। বাবা না হওয়ার পেছনে কী সব অদ্ভুত যুক্তি তার, আমি আপনাকে তা বলতেও পারবো না। শেষের কথাগুলো বলতে বলতে ভাবি কেঁদে ফেললো। বাবা ভেঙে পড়লেন, বললেন, তুমি আমাকে আগে কেন এসব বলোনি? ভাবি বলল, এসব কথা আজ থাক বাবা, যারা শেষ তারা শেষ, কিন্তু যে আছে তাকে বাঁচান প্লিজ বাবা। তিতিরকে মুগ্ধ ভাইয়ার সাথে বিয়ে দিন, অনুমতি দিন বাবা, ও ফোন করে মুগ্ধ ভাইয়ার বিয়েটা বন্ধ করুক। কিন্তু ও তো সুহাসের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, সুহাসের ফ্যামিলিকে কি বলবো এখন? বাবা সেটা ইম্পর্টেন্ট না, এঙ্গেজমেন্ট হয়ে বিয়ে তো আর হয়ে যায়নি। তাছাড়া তিতিরের সুখটা এখন আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেকগুলো ভুল হয়ে গিয়েছে বাবা, আর কোনো ভুল হতে দিয়েন না। হাত জোর করছি, আমি মুগ্ধ ভাইয়ার সাথে তিতিরের বিয়ে দিন। ভাবির কথা শেষ হতে না হতেই তান্না ঘরে ঢুকলো, শুধু শেষের কথাটা শুনেছে ও। ওইটুকু শুনে ভাবির গালে আচমকে একটা চড় মেরে চুলের গোছা ধরে বলল, বাবা তান্নাকে বলল, তান্না ওকে ছাড়ো, কে তোমার বোন?
তান্না অবাক হয়ে বউকে ছেড়ে বাবার সামনে এসে বলল, না তিতির তোমার বোন না, তিতির আমার মেয়ে, আর তুমি আজ থেকে আমাকে আর বাবা বলে ডাকবে না, তান্না বলল। বাবা তান্নার কথার উত্তর না দিয়ে তিতিরকে বলল, মা তাড়াতাড়ি মুগ্ধকে ফোন করে বিয়েটা আটকাও। তিতিরের খুশি হওয়ারও সময় নেই, দৌড়ে গিয়ে নিজের ঘরে গিয়ে ফোন তুলে কল করলো। একই মুগ্ধর ফোন বন্ধ কেন, আবারও ডায়াল করলো, বন্ধ, আবারও ডায়াল করলো, এবারও বন্ধ। এভাবে পাঁচবার ফোন করেও মুগ্ধকে না পেয়ে তিতির দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে কেঁদে ফেললো। তারপর মুগ্ধর ফোন বন্ধ, বাবা মুগ্ধর ফোন বন্ধ, প্লিজ তুমি অনুমতি দাও আমি ওর কাছে যাই, ওর কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে, ফুপাতো বোন, বিয়ে বসা বিয়ে বাসাতেই হবে, ফুপির বাসাও আমি চিনি, কই বাবা, যাই বাবা, চল আমিও যাব, চিৎকার করে বলল। চাম্পা কই আছিস, আমার পাঞ্জাবি আর ওয়ালেটটা ঘর থেকে নিয়ে আই তো, তান্না বলল। আমার ভুলের মাশুল দিতে, আমার মেয়ের জীবন বাঁচাতে আজ আমাকে যেতে হবে। আর হ্যাঁ, তুমি ভেবো না তোমাকে আমি ছেড়ে দেব, তোমার সাথে ঝোপঝাপটা আমি পরে এসে করব, চল তিতির, তান্না বলল। আমি তোমাকে বিশ্বাস করি না, বাবা বলল। চম্পা বাবার পাঞ্জাবি আর ওয়ালেট নিয়ে হাজির, বাবা পাঞ্জাবিটা গায়ে দিয়ে তিতিরের হাত ধরে মেন দরজার দিকে গেল। তিতির বলল, বাবা ভাইয়া ভাবিকে যদি কিছু করে ভাবিকে নিয়ে চলো। বাবা বৌমা বৌমা, ভাবি এসে বলল, জি বাবা, তুমি আমাদের সাথে চলো। আমি যাব, কিন্তু কেন? আগে চলো, এত কথা বলার সময় নেই। ততক্ষণে মা বেরিয়ে এলো ঘর থেকে, বলল, কি ব্যাপার এত হইচই কিসের? চম্পা পাঞ্জাবি আমরা দেখলাম, কোথায় যাচ্ছ? বাবা বলল, ফিরে এসে সব বলবো। তান্নাও ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলো, বলল, বাবা বলল, আমি ফিরে এসে নিজে তোকে বাড়ি থেকে বের করে দেব। ট্যাক্সি খুব দ্রুত চলছে, তিতির অনবরত কাঁদছে আর ড্রাইভারকে আরো জোরে চালাতে বলছে। ভয়ে ওর আত্মা শুকিয়ে গেছে, এত কিছুর পর বাবাকে রাজি করাতে পেরেছে, এখন যদি যাওয়ার আগে মুগ্ধ ইকরার বিয়ে হয়ে যায়, উফ মরেই যাবে। তিতির বাবার দিকে তাকিয়ে বলল, বাবা যদি বিয়ে হয়ে যায়? কেঁদো না মা, ও যদি তোর ভাগ্যে থাকে তাহলে বিয়ে হবে না, ধৈর্য ধর আর আল্লাহকে ডাক, সব ঠিক হয়ে যাবে। বাবার চোখেও জল দেখল তিতির, খুব মায়া লাগলো বাবার জন্য, এতদিন ভাইয়া এইভাবে বাবাকে ভুল বুঝিয়ে এসেছে ভাবিও কাছে। তিতির মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। ইকরাদের বাসার সামনে গাড়ি থামতেই তিতির দৌড় দিল, বাবা ভাড়া মিটিয়ে পেছন পেছন এলো, বেলবাজি অপেক্ষা করতে লাগলো তিতির, পা দুটো থরথর করে কাঁপছে। কি একজন এসে দরজা খুলে দিল, ড্রয়িং রুমে ঢুকতে ভিতরে অনেক লোকজন দেখতে পেল তিতির। এত লোকজনের মধ্যে চেনা মানুষটি ওকে দেখে চমকে উঠে দাঁড়ালো, দূর থেকেই বলে উঠল, তিতির তুমি? তিতির কোনো কথা বলতে পারলো না, মুগ্ধ তিতিরের সামনে এসে দাঁড়ালো। তিতির কাঁদতে কাঁদতে কোনো রকমে জিজ্ঞেস করলো, বিয়ে কি হয়ে গেছে? খুশিতে মুগ্ধর চোখে জল এলো, হেসে জবাব দিল, না করে এখনো পারলারে। তিতির মুগ্ধ দুজনে একসাথে হেসে উঠল। তিতির জিজ্ঞাসা করলো, ফোন বন্ধ কেন, জানো কতবার ফোন করেছি? ফোন তো রাগের চোটে ভেঙে ফেলেছি। ততক্ষণে তিতিরের বাবার ভাবিও চলে এলো, তিতিরের বাবাকে দেখে মুগ্ধ অবাক হয়ে উঠল। আঙ্কেল আপনি? বাবা বলল, আমি তিতিরকে তোমার হাতে তুলে দিতে এসেছি। মুগ্ধ যে কি করে কৃতজ্ঞতা জানাবে বুঝতে পারলো না, মাথা কাজ করছে না। এখন তিতিরকে দেখতে পেয়ে মুগ্ধর মা কাছে এলো, অবাক হয়ে বলল, তিতির তুমি কখন এলে, কি করে এলে, আর একই অবস্থা হয়েছে তোমার চেহারার? সাথে সাথে তিতিরের বাবাকেও দেখতে পেলো, নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো, ভাই আপনি এখানে? বাবা হাত জোর করে বললেন, আপা আমি নিজের ভুলের জন্য লজ্জিত, ছেলের কথা অন্ধভাবে বিশ্বাস করে আমি আমার মেয়েকেও কষ্ট দিয়েছি, আপনার ছেলেকেও, এই ভুলের শাস্তি আমার মেয়েটাকে দিয়েন না, দয়া করে আমার মেয়েকে আপনার ঘরের বউ করে নিন। মা হেসে বলল, ছি ছি ভাই কি বলছেন এসব, যা হয়েছে তাতে আমার মনে হয়েছিল আপনার ওদের সম্পর্কটা কখনোই মানবেন না, তাই আমি ছেলের বিয়ে দিচ্ছিলাম, ও সারা জীবন একা থাকবে এটা মানতে পারছিলাম না। যাই হোক, তিতির যখন এসেছে তখন তো আর মুগ্ধর সাথে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু তার জন্য হয়তো আমার ননদের সাথে আমার সম্পর্ক সারা জীবনের জন্য নষ্ট হবে। হলে হোক, আমার ছেলের সুখ আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইকরা বউ সেজে এসে এই অবস্থা দেখে অনেক চিল্লাপাল্লা করলো, তাই তিতির মুগ্ধর বিয়ের বাকি সব কথাবার্তা মুগ্ধদের বাসায় গিয়ে হলো। ঠিক হলো যেহেতু পিউ আর তিতিরের মা উপস্থিত নেই সেহেতু বিয়ে আজ হবে না, তবে দেরিও করতে চাচ্ছে না কেউ, তাই বিয়ে হবে পরশু দিন, তাছাড়া সময় কম, তবু একমাত্র মেয়ের বিয়ে উনি চুপি চুপি দিতে চান না। তিতিরেরও মায়েরও একই ইচ্ছা,
তাই কাল সব আয়োজন করবে পরশু দিন বিয়ে। রাত 10টার দিকে মুগ্ধ ওদেরকে পৌঁছে দিল। মুগ্ধর মা খুব জোরাজোরি করলো ডিনার করার জন্য, কিন্তু তিতিরের বাবার এক কথা, মেয়ে বিয়ে দিয়ে ঘরে খাবো, তার আগে না। মুগ্ধ পৌঁছে দিতে গেলে তিতিরের বাবা রিকোয়েস্ট করে ভিতরে যেতে। মুগ্ধ হেসে বলে, না পরশু একেবারে জামাই হয়ে ঢুকবো। বাবা হেসে বলল, আমার কথা আমাকে ফেরত দেওয়া হচ্ছে? আচ্ছা বাবা, তাই হবে। মুগ্ধ হাসলো, বাবা ভিতরে ঢুকে গেলেন। ভাবি ভিতরে ঢুকতে যাবে এমন সময় মুগ্ধটা, বাবাকে রাজি করানোর জন্য। আপনি কি করে জানলেন? তোমার ননদ বলেছে। কখন বললো? সারাক্ষণ তো একসাথেই ছিলাম, ও তো আপনার সাথে কোনো কথাই বলেনি। অনেক কথাই বলেছে, আমরা সবার সামনে দিয়েও কথা বলতে পারি যা সবাই শুনতে পায় না। বাহ, তা ভালো, কিন্তু শুকনো থ্যাঙ্কস দিলে হবে না, তোমাদের হানিমুনে আমাকে নিয়ে যেতে হবে। ওহ, এই ব্যাপার, অবশ্যই নিয়ে যাব। তখন কিন্তু না খুব করলে শুনছি না। আর হানিমুনে গেলে কিন্তু ভয়ে চাকরি করতে হবে, তখনও না বললে মানবো না। তিতির হেসে ফেললো। ভাবি বলল, এ মা, আপনি কি অসভ্য? বাইরে তাহলে তুমি বড় অসভ্য, তুমি প্রথম যেতে চেয়েছো। না বাবা, আমার যাওয়া লাগবে না, তাই বলে শুকনো থ্যাঙ্কসও নিচ্ছি না, পরে অন্য কিছু চেয়ে নেব। এই বলে ভাবি চলে গেল। মুগ্ধ চিৎকার করে বলল, লজ্জা ফজ্জা জানি না, তোমার ওই কান্না আমি সহ্য করতে পারছিলাম না। যদি আর ওভাবে কাঁদো, তোমাকে আমি এক তালাক, দুই তালাক, তিন তালাক দিয়ে তালাক দিয়ে দিব। মুগ্ধ হেসে তিতিরের হাত ধরে বলল, হাতে এত আঁচড়ের দাগ কিসের? আমি রাগের মাথায় খামচি দিয়েছিলাম। কেন, তোমাকে না বলেছিলাম যাই হয়ে যাক কখনো নিজের শরীরের উপর রাগ দেখাবে না? সরি, পরশু রাতে সারা শরীরে দাগ বসাবো। আচ্ছা, অসভ্য কথাকার, আমি গেলাম। শোনো, আমার ফোন ভাঙা, যদিও কাল সকালে একটা ফোন কিনে নেব, কিন্তু আজ রাতে আর কথা হবে না। প্রবলেম নেই, পরশু থেকে তো আর ফোন লাগবে না। না রসগোল্লা সারাক্ষণ পারবো না, কারণ সারাদিন আমার অফিস থাকবে, রাতে তো অন্য কাজ থাকবে। কত যুদ্ধের পর তোমাকে পেতে যাচ্ছি, কথা হচ্ছে কাজই বেশি হবে। তিতির লজ্জা পেয়ে বলল, রাতের বেলা মুগ্ধ খুব আফসোস করতে লাগলো ফোনটা ভাঙার জন্যে। মুগ্ধ বাসায় ফিরতে ফিরতে মা ঘুমিয়ে পড়েছে, সারাদিন যা ধকল গেল, আর স্নিগ্ধর কাছেও ফোন চাওয়া যাবে না, কারণ মরে গেল ও এই রাতের বেলা ফোন দেবে না। জেগে জেগে স্বপ্ন দেখে কেটে গেল মুগ্ধ সারাটা রাত। ওদিকে আজ বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমে তলিয়ে গেল তিতির। এত নিশ্চিন্তে বহুদিন ঘুমায়নি তিতির। বিয়ের দিন সকাল সকাল মুগ্ধর বাসা থেকে লোকজন এলো তিতিরকে হলুদ দিতে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, পিউ 8 মাসের বেবি পেটে নিয়ে চলে এসেছে হলুদ দিতে। পিউ এসে তিতিরকে জড়িয়ে ধরে বলল, ভাবি কি যে শান্তি লাগছে, ইকরাপুর সাথে ভাইয়ার বিয়েটা আমি মানতেই পারছিলাম না, তাই চাইনি। শেষ পর্যন্ত তোমার সাথে এ বিয়ে হচ্ছে শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। তুমি এসো, কি যে ভালো লাগছে আমার। তারপর তিতির পিউয়ের পেটে হাত রেখে বলল, ইস রে, আমার পিউ বাবুটার আবার একটা বাবু হবে। পিউ হেসে বলল, কয়েকদিন পর তোমারও হবে। তিতির লজ্জা পেয়ে হাসলো। পিউ বলল, কেমন যেন ফিলিংস পাবি, একদম ডিফারেন্ট। সন্ধ্যাবেলা এ তিতির মুগ্ধর বিয়ে হয়ে গেল। কবুল বলতে বলার সাথে সাথে মুগ্ধ এক নিঃশ্বাসে কবুল 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 বলে নিজেই হেসে দিল। আশেপাশের সবাইও হাসলো। ওদিকে তিতিরকে কবুল বলতে বললেও প্রায় কাছাকাছি অবস্থা হলো। যতই প্রেমের বিয়ে হোক, সাধারণত মেয়েরা তো চুপ করেই থাকে। মুরব্বীরা অনেকবার কবুল বলতে বলার পর কনে কবুল বলে, কিন্তু তিতিরকে কাজে কবুল বলতে বলার সাথে সাথে বললো কবুল। কাজে আবারও বলল, আরেকবার বলুন মা। তিতির সাথে সাথে আবারও বলল কবুল। তৃতীয়বারও একই ঘটনা ঘটল। তার না অনিচ্ছা সত্ত্বেও সব হাসি মুখে করছে, বাবার কথা না মানলে তো ত্যাজ্য পুত্র করবে। গাড়িতে ওঠার সময় তিতির আর মা জড়িয়ে ধরে এমনভাবে কাঁদছিল যেন ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, আর জীবনে ওদের সাথে দেখা হবে না। বাবাও কাঁদছিল, তার না আর ভাবিও কাঁদছিল। গাড়িতে উঠে মুগ্ধ তিতিরের কানে ফিসফিস করে বলল, এমনভাবে কাঁদছিলে যেন আমি তোমাকে খুন করতে নিয়ে যাচ্ছি, আমার অপরাধ বোধ হচ্ছিল খুব। তুমি বুঝবে না, আমি নিজেও বুঝতে পারছি না কেন এমন হলো। আমি তো এই দিনটার জন্যই কত কি করলাম, আর বিয়ে হয়ে যাওয়ার পরেই আমি এত কান্নাকাটি করলাম। আসলেই তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে, খেয়ালই ছিল না আমার। তিতির হাসলো। স্নিগ্ধ মুগ্ধ আর তিতির বসেছে পেছনের সিটে, সামনে পিউ ড্রাইভ করছে ওর বর।
স্নিগ্ধ সিওসিতে অ্যাটাক দিতে ব্যস্ত মুগ্ধ চুপি চুপি তিতিরের কোমরে হাত দিয়ে হালকা একটু চাপ দিয়ে একদম নিজের কাছে নিয়ে এলো। কানে কানে বলল, আজকে থেকে তো তুমি আমার সত্যি সত্যি বউ, ভাবতেই কেমন যেন লাগছে। তিতির তাকালো মুগ্ধর দিকে, মুগ্ধরও পলক পড়ছে না। তিতিরকে এই প্রথম এত সাজে দেখছে, ব্রাইডাল সাজ যেমন হয় তেমনই, লিপস্টিকও আজকে ভালো লাগছে মুগ্ধর। আবারও কানে কানে বলল, আজ তো তুমি শেষ। তিতিরও ফিসফিস করে বলল, পাশে ভাই বোন আছে, একটু তো সামলে কথা বলো। থুর, এত সামলাসামলি কি আছে, আজ থেকে আমার সব কিছু বেশ আমার। উফ, থামো তো। আচ্ছা, রাতে দেখছি ব্যাপারটা, আমার তো থামলাম। বাসায় ফিরে যখন সবাই লিফটে উঠতে যাচ্ছিল তখন তিতিরকে টেনে ধরল মুগ্ধ, তারপর আচমকাই তিতিরকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। সব কাজিনরা হাততালি আর সিটি বাজিয়ে মুগ্ধকে উৎসাহ দিচ্ছিল। তিতির বলল, তুমি আমাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছো কেন? মুগ্ধ উঠতে উঠতে বলল, যেদিন আমাদের সম্পর্ক হয়েছিল সেদিন বৃষ্টিতে তোমাকে কোলে নেইনি বলে তোমার মন খারাপ হয়েছিল, তখন আমি তোমাকে বলেছিলাম যত উপর তলাতেই থাকি না কেন বিয়ের দিন আমি তোমাকে কোলে করে সিঁড়ি দিয়ে ওঠাবো। তুমি কি পাগল? ওটা কোনো সিরিয়াস কথা ছিল নাকি? আমি এমনি ঘুমের তালে বলেছিলাম। সব সময়ের সব কথাই আমার কাছে সিরিয়াস ছিল, আছে, থাকবেও, আর তোমাকে ওঠানো কোনো ব্যাপারই না। আগে ব্যাপার ছিল না, কারণ আমি শুকনা ছিলাম, এখন তো মোটা হয়ে গেছি, তোমার কষ্ট হচ্ছে। চুপ থাকো না বাবা, চলেই তো আসছি। তিতির খুব খুশি হলো, সাথে অবাক হলো, মুগ্ধ এত বছর আগের কথা এখনো মনে রেখে সেই মতো কাজ করছে, ও এত ভালো কেন? সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল, পিউ তিতিরকে নিয়ে মুগ্ধর ঘরে ঢুকলো, তিতিরের চুল খুলতে মেকআপ উঠাতে হেল্প করলো, তারপর বলল, যাও যাও ভাবি, গোসল করে আসো, না হলে যেই মেকআপ এখনো আছে তাতে আমার ভাইয়ের পেট খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। তিতির লজ্জা পেয়ে বলল, ছি, পিউ কি বলছে সব? পিউ হেসে বলল, আমার আগে যদি তোমার বিয়ে হতো তখন আমার বিয়ের সময়ও তুমি এরকম দুষ্টু দুষ্টু কথা বলতে, এটাই তো নিয়ম। তিতির বলল, ইশকে ভালোই না হতো, তোমার বিয়ের আগেই যদি আমি তোমার ভাবি হতে পারতাম। আচ্ছা যাই হোক, এখনো যা হয়েছে ভালোই হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু দুষ্টুমি করলেও সত্যি গোসল করতে বলেছি, এত মেকআপ নিয়ে ঘুমালে তোমার স্ক্রিনে প্রবলেম হবে, যদিও কে জানে আজ ঘুমাবে কিনা। তিতির খুব উৎসাহ নিয়ে বলল, পিউ, আই পিউ, তোমরা ঘুমিয়েছিলে বাসর রাতে? হেসে বলল, মোর 5টায়। হায় হায়, উঠেছো কখন? রাত 8টায়, তারপর তো সারাদিন আমি শুধু ঢুলি, পরের রাত তো টাচি করতে দেয়নি, সারারাত ঘুমিয়েছি। তিতির হাসলো, পিউ বলল, পিউ হেসে বলল, অ্যারেঞ্জ ম্যারেজ যদিও বা বাসর রাতে হাজবেন্ড ছাড় দেয়, লাভ ম্যারেজে কখনো ছাড়বে না। স্বাভাবিক, বেচারা কত অপেক্ষা করে তারা, তাই না? ধ্যাত, তুমি যে কি বলো না, তো ওভারঅল বললাম কি এত পাকনা ছিলে। আচ্ছা, আমার ভাইয়ের তো তাহলে চাঁদ কপাল, বউ তার স্বামীর এত বছরের অপেক্ষার কথা ভেবে বাসের, কেউ হেসে বলল, করে রেডি হয়ে বসে আছে, উফ ভাইয়ারই দিন। হ্যাঁ যাই হোক, ভাবি এখন আমি যাই, আবার কাল গল্প হবে, কদিন তো আছি আমি, ভাইয়া নিশ্চয়ই বাইরে উসখুস করছে। তিতির বলল, তিতির খুব উৎসাহ নিয়ে বলল, পিউ হেসে বলল, তিতির হাসলো, পিউ বলল, পিউ হেসে বলল। তিতির মুগ্ধকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি হয়ে বাথরুমে অপেক্ষা করছে, কিন্তু মুগ্ধ ঘরে আসছে না কেন? মুগ্ধ ঘরে না এলে তো তিতির বাথরুম থেকেও বের হতে পারছে না। আরও কিছুক্ষণ পর মুগ্ধ ঘরে হলো, পায়জামা পাঞ্জাবি খুলে আলমারি থেকে একটা ট্রাউজার বের করে পরে নিল, টি শার্ট পরতে নিয়েও পরলো না, কারণ তিতির বুকের লোমগুলো পছন্দ করে। সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে, ঘরে দুপাশে তিনটা বড় ও 6টা মোম জ্বালিয়ে রাখা হয়েছে। তিতির দরজা খুলে বের হলো, মুগ্ধ বেখেয়ালিভাবে তাকাতেই দেখতে পেল তিতিরকে। তিতিরকে দেখতেই মুগ্ধর চোখ আটকে গেল, হাতের টি শার্ট হাত থেকে পড়ে গেল, সমস্ত শরীর কেঁপে উঠল, বুকের ভেতরটায় কোনো এক সমুদ্রের উত্তাল স্রোত বয়ে গেল। করেছে কি তিতির, ব্লাউজ ছাড়া শুধু শাড়ি পেঁচিয়ে পেঁচিয়ে পড়েছে। সেই যে ওদের প্রেমের 4 মাসের সময় যখন ওরা বান্দরবন গিয়েছিল তখনও তিতিরকে বলেছিল যে ওইভাবে শাড়ি পরা খুব পছন্দ করে, সেটা মনে রেখে আজ পড়েছে। ইস, না জানি ওর কতদিনের প্ল্যান এটা, বিয়ে না হলে তো জানতেই পারতো না। মুগ্ধ কয়েক পা এগিয়ে গেল তিতিরের কাছে, তিতিরের শরীর কাঁপছে, লজ্জায় কুকড়ে আছে, কোনো সাজ নেই মুখে, তাকাচ্ছে না মুগ্ধর দিকে, চুল বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মুগ্ধ আস্তে আস্তে একদম ওর কাছে চলে গেল, সামনে দাঁড়িয়ে বলল, তিতির কি করছো তুমি, মাথাটায় আগুন ধরিয়ে দিলে যে, বলেছিলাম আজ রাতে তুমি শেষ, এখন তো মনে হচ্ছে আমি শেষ।
তিতির লজ্জা পেয়ে হাসলো। মুগ্ধর এক সেকেন্ড অপেক্ষা না করে তিতিরকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। তিতিরকেও আজ ভালোবাসার নতুন এক পর্ব দেখাবে তিতিরকে পাগল করে। তারপর ওর পাগলামি দেখার বেস্ট সময় আজ। আজ কোনো ভয় নেই, দুঃখ নেই, হতাশা নেই, নেই কোনো বাধা। আজকের রাত যেন শেষ না হয়, আজকের রাত ভালোবাসার রাত।